আপনারা জানেন যে গত প্রায় 3 বছরের অধিক সময় ধরে সিপিডি এবং অক্সফাম ইউরোপীয় ইউনিয়নের সহায়তা এবং এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম তাদের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে এই গবেষণা এবং এই অনুষ্ঠানগুলো পরিচালনা করে এসেছে। এবং এই গবেষণাটি আসলে যে পুরো 3 বছর ধরে চলেছে, এটা গতানুগতিক কোনো গবেষণা নয়। গবেষণার পাশাপাশি এইখানে মানুষকে আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, প্রায় হ্যাঁ, 13টি জেলা থেকে ভালোর যুক্ত মধ্যে হয়েছেন, আছি। বিভিন্ন মানুষের অংশগ্রহণের প্রেক্ষিতেই কিন্তু তাদের জীবনের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আমরা তাদের সাথে আলোচনা করে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি, এবং তার পাশাপাশি গবেষণার ভিত্তিতে সেই গবেষণার ফলাফলগুলোকেও আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। তো আজকে আমরা আলোচনা করছি সেটি হচ্ছে যে করোনা মোকাবেলায় ত্রাণ কর্মসূচি কতটা কার্যকর ছিল। আপনারা জানেন যে বাংলাদেশ অনেক উন্নয়ন করেছে এবং উন্নতির দিকে ঊর্ধ্বদিকে ঊর্ধ্বমুখী হচ্ছে, এবং সেটা বিভিন্ন সূচক থেকেই প্রকাশিত হয়েছে। কিন্তু তারপরেও আমরা দেখেছি যে আমাদের যে বিদ্যমান সমস্যাগুলো, দারিদ্র কিংবা বৈষম্য, সেগুলো কিন্তু ছিল। এবং 2020 সালের মার্চ মাস থেকে কোভিড সংক্রমণের পর থেকে আসলে কিছু কিছু মানুষের ভঙ্গুরতা কিংবা তাদের সমস্যা আরো ঘনীভূত হয়েছে, যারা ইতিমধ্যেই ছিলেন দরিদ্র ছিলেন কিংবা পিছিয়ে পড়া জনগোষ্ঠী ছিলেন, তারা কিন্তু এই কোভিডের অভিঘাতে আরো ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবং সেই প্রেক্ষিতে বাংলাদেশ সরকার বেশ কিছু আর্থিক এবং অর্থনৈতিক কর্মসূচি যেটি নিয়েছেন, তার মধ্যে ত্রাণ কর্মসূচি ছিল একটি অন্যতম অংশ। আপনারা জানেন যে এই সরকার যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, তার মধ্যে ছিল যে ঋণ কর্মসূচি, অর্থাৎ ব্যবসা বাণিজ্য যে সমস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে স্বল্প সুদে ঋণ দেওয়া সহজ শর্তে। তারপরে আরেকটি অংশ, সেটা মোট প্রণোদনা প্যাকেজের 80%, সিংহভাগটি সেটি, কিন্তু তারপরেও বাকি যে 19-20%, সেটি কিন্তু বিভিন্ন ধরনের আর্থিক প্রত্যক্ষ, সেখানে প্রত্যক্ষ সহায়তা, প্রত্যক্ষ অর্থ সহায়তা, খাদ্য সহায়তা ইত্যাদি ছিল। এবং সেইটার প্রেক্ষিতেই আমরা এই গবেষণার মধ্যে দেখার চেষ্টা করেছি যে ত্রাণ কর্মসূচি যেগুলো নেওয়া হয়েছে কোভিড এর প্রেক্ষিতে, সেটা মানুষের কাছে কতখানি পৌঁছেছে। কারণ এখানে একটি সমস্যা আছে যে যেই ত্রাণ কর্মসূচিগুলো নেওয়া হয়েছে সেটার কতখানি পর্যাপ্ত, সেটি নিয়েও প্রশ্ন রয়েছে। কারণ আমরা দেখেছি যে করোনার ফলে নতুন দরিদ্র সৃষ্টি হয়েছে, অনেকে যে দারিদ্র সীমার একটু উপরে যারা ছিলেন তারা কিন্তু নিচে পড়ে গেছেন, এবং যার ফলে আরো দরিদ্রের সংখ্যা আরো বেড়ে গিয়েছে। তো সেই প্রেক্ষিতে এই ত্রাণ কর্মসূচিগুলো কতখানি পর্যাপ্ত ছিল সেটি একটি বিষয়, আরেকটি বিষয় হচ্ছে যে যতখানি বরাদ্দ করা হয়েছে সেটাও যারা সঠিকভাবে পাওয়ার, যাদের পাওয়ার মত কথা, তারা পেয়েছেন কিনা। অর্থাৎ যেটা আমরা বলছি যে এখানে যারা সুবিধাভোগী জনগণ থাকে তারা কিন্তু এই যে তালিকা থাকে সরকারের বিভিন্ন সময়ে, সেই তালিকার মধ্যে অনেকের যারা যাদের প্রয়োজন তারা সেই তালিকার অন্তর্ভুক্ত হতে পারেন না, আবার অনেকের প্রয়োজন নাই তারা কিন্তু তালিকার মধ্যে চলে আসেন। এই তালিকার একটা স্বচ্ছতা এবং একটা অন্তর্ভুক্তিমূলক তালিকা প্রস্তুতি, সেটি এখানে অভাব রয়েছে। তারপরে হচ্ছে যে সেই ত্রাণ কর্মসূচিগুলি দেওয়ার ক্ষেত্রেও অনেক সময় সেখানে লিকেজ হয়, ওয়েস্টেজ হয়, সেটাও কতখানি হয়েছে। তো এই ধরনের বিভিন্ন আঙ্গিকে, অর্থাৎ কারা পেল, কারা বাদ গেল, কারা কেন পেল না, এইরকম বিষয়গুলো নিয়ে আমরা বিভিন্ন সময় পত্রপত্রিকায় পড়েছি, কিন্তু অনেক গবেষণায়ও দেখিয়েছেন অনেকেই। এবং আমরা আজকের এই গবেষণার সেই উদ্দেশ্য সেটি যে কিভাবে এই ত্রাণ কর্মসূচিগুলো কতখানি বাস্তবায়িত হলো এবং এগুলোর বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন আলোচনা চলবে। এবং এই গবেষণা করতে যে এখানে আমাদের সিপিডির গবেষকরা অক্সফামের সাথে মিলে তারা কিন্তু এই খানা জরিপ করেছে, অর্থাৎ পরিবারগুলোর সাথে জরিপ করেছে, প্রায় 2600 খানা জরিপ করেছে। তাছাড়া বিভিন্ন জনগোষ্ঠীকে নিয়ে আলাপ আলোচনা করেছে, যেটাকে আমরা বলি ফোকাস গ্রুপ ডিসকাশন। এছাড়াও বিভিন্ন যে গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের সাথেও আলোচনা করেছেন। তো সেই প্রেক্ষিতে একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে এই আজকের গবেষণাটি
পরিচালিত হয়েছে এবং এই গবেষণার ফলাফল পৌঁছে দেওয়া হবে। আমরা অত্যন্ত আনন্দিত, যেটি আমি আগে বলেছি, যে 13টি জেলা থেকে আমাদের সাথে বিভিন্ন প্রফেশনের বিভিন্ন পেশার এবং বিভিন্ন গোষ্ঠীর জনগণ যুক্ত হয়েছেন। এবং এছাড়া আমাদের সাথে, আমরা আনন্দিত যে আমাদের সাথে স্পেশাল গেস্ট হিসাবে যোগ দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী জনাব এ বি তাজুল ইসলাম এমপি। উনি চেয়ারম্যান পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি অন মিনিস্ট্রি অফ উনি সরি উনি সাবেক মন্ত্রী ছিলেন এবং উনি এখন বর্তমানে চেয়ারম্যান পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি অন মিনিস্ট্রি অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রিলিফ জাতীয় সংসদের। এবং আমাদের সাথে প্রধান অতিথি হিসাবে আছেন আমাদের সম্মানিত স্টেট মিনিস্টার ডক্টর মোহাম্মদ এনামুর রহমান এমপি। উনি মিনিস্ট্রি অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রিলিফের প্রতিমন্ত্রী। এবং আমাদের সাথে গেস্ট অফ অনার হিসেবে আছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটওয়ারি এমপি। উনি মেম্বার পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি অন মিনিস্ট্রি অফ ল জাস্টিস অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স জাতীয় সংসদের। এছাড়াও আমাদের সাথে বেশ গুরুত্বপূর্ণ কয়েকজন কমেন্টেটর বিশেষ মন্তব্য দেবেন, তারাও যুক্ত হয়েছেন, জনাব আনিস চৌধুরী, পলিসি অ্যাডভাইজার, অ্যাক্সেস টু ইনফরমেশন প্রোগ্রাম, প্রাইম মিনিস্টার অফিস, মিস্টার তানভীর মিশুক, ম্যানেজিং ডিরেক্টর নগদ। এবং তাছাড়াও ডিস্টিংগুইশ ডিসকাসেন্ট হিসাবে আছেন ডক্টর আবু ইউসুফ, উনি প্রফেসর অ্যান্ড চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ ইউনিভার্সিটি অফ ঢাকা। আজকের অনুষ্ঠানটি পরিচালনা করবেন আমাদের চেয়ার ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, এই আজকের অনুষ্ঠানের চেয়ার উনি। উনি টিম লিডার এই প্রজেক্টের এবং সিপিডি ডিস্টিংগুইশ ফেলো। আর তাছাড়া এই কিনোট প্রেজেন্টেশন দেবেন প্রফেসর মোস্তাফিজুর রহমান, ডিস্টিংগুইশ ফেলো সিপিডি। আমি এখন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আবার আমি আজকের অনুষ্ঠানের চেয়ারের কাছে হস্তান্তর করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ডক্টর ফাহমিদা, খুব সুন্দর একটি প্রেক্ষিত বর্ণনা করা এই দেশের প্রেক্ষিত এবং এই গবেষণার প্রেক্ষিত এবং আজকের এই আলোচনার প্রাসঙ্গিকতাকে তুলে ধরার জন্য। এবং যেহেতু আপনি আলোচনার কাঠামো এবং অতিথিদের ইতিমধ্যে সম্ভাষণ জানিয়েছেন, আমি আর এটাতে সময়ক্ষেপ করছি না এবং এইটার সাথে আমি কোনো কিছু যুক্ত করছি না, এবং আমার যদি কিছু বলার থাকে আমি শেষে বলবো। এই আজকের এই বরঞ্চ যাদের আমরা ডেকে এনেছি তাদের কথা শুনি। তো আমি প্রথমে প্রফেসর মুস্তাফিজুর রহমানকে আহ্বান জানাচ্ছি আজকের মূল বক্তব্য উপস্থাপন করার জন্য। অগ্র এমপি সাহেব কি এসেছেন? স্যার আমাদের সাথে মন্ত্রী মহোদয় জয়েন করেছেন। স্যার মাননীয় মন্ত্রীকে আমি সুসম্ভাষণ জানাতে চাই আজকের এই অনুষ্ঠানে যোগদান করার জন্য। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি তার নেতৃত্বে রয়েছেন ডক্টর এনামুর রহমান, এবং একই সাথে আমাদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন তাজ আছেন। সেহেতু ওনাদের দুজনকে পেয়ে আমরা নিঃসন্দেহে খুবই গর্বিত, আনন্দিত, এবং এই আলোচনা ফলপ্রসূ হবে এবং সরকারের নীতি অনুশীলনে এবং নীতি পরিবর্তনে এইটি কার্যকর হবে বলে আশা করছি। এমপি সাহেব আসলে অগ্র আমাকে অ্যালার্ট করেন, আমি ওনাকে সম্ভাষণ জানাবো। মুস্তাফিজ, দ্য টাইম ইজ ইয়ার্স, 15 to 20 মিনিটস। ধন্যবাদ বন্ধুবরেষু ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আমার স্লাইডগুলিকে দেখা যাচ্ছে? যাচ্ছে যাচ্ছে। ওকে, ধন্যবাদ ডক্টর দেবপ্রিয় এবং আমাদের এক্সিকিউটিভ ডাইরেক্টর ডক্টর ফাহমিদা যেটা বললেন যে আমরা আমাদের এই গবেষণাটি যেটা করেছি সোশ্যাল সেফটি নেট বিভিন্ন 3টি প্রোগ্রামের উপরে, সেটা আপনাদের সামনে উপস্থাপন করব। আমি আমাদের টিমের পক্ষ থেকে করছি। আমাদের টিমে জনাব তৌফিকুল ইসলাম খান, জনাব মুনতাসির কামাল, মারফিয়া আলম, সাব্বির হোসেন এবং মোস্তফা আমির সাবি ছিলেন, এবং আমাদের এই সামগ্রিক যে আমরা যে গবেষণাটি করেছি সেখানে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন। আমি বিশেষ করে যে জরিপটি করা হয়েছে যে সংস্থার মাধ্যমে DRI, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা যে গবেষণাটি করেছি এবং সেটার ভিত্তিতে আমরা যে প্রতিবেদনটি আজকে উপস্থাপন করব, সেটা আমি 5টি ভাগে করতে চাচ্ছি। একটা হলো যে কি প্রসঙ্গে আমরা করেছি, আমাদের মোটিভেশনটা কি ছিল। সেকেন্ড হলো যে আমাদের বিশ্লেষণের কাঠামো কি ছিল। তৃতীয় যেটা, সেটা হলো যে যে সার্ভিসগুলি এই কোভিডকালীন সময়ে সরকার দিয়েছেন তার একটা মূল্যায়ন আমরা করতে চাচ্ছি। চতুর্থত হলো যে আমরা
যে 5টি পিলারের মাধ্যমে মূল্যায়নটা করেছি সেটার একটা সামগ্রিক একটা চিত্র আমরা দিতে চাচ্ছি, এবং 12টি টেকঅ্যাওয়ে আছে এই আমাদের যে গবেষণাটি করেছি সেটা আমি খুব সংক্ষেপে আমি সেটা সম্বন্ধে বলবো, কারণ আমাদের সামনের দিকে আমাদের যে অভিজ্ঞতা হবে সেটার এবং যেসব কার্যক্রম আমরা হাতে নেব সেগুলোর ক্ষেত্রে এই এই নির্যাসটার একটা মূল্য আছে বলে আমাদের মনে হয়েছে। তো প্রথমে যেটা বলবো যে আমরা জানি যে এখন একটা প্যান্ডেমিক চলছে, কিন্তু আমাদের এই গবেষণাটির একটা মূল উদ্দেশ্য ছিল যে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ বলি বা স্বাস্থ্যগত দুর্যোগ বলি, এগুলো আমাদের অর্থনীতিতে কিন্তু বিভিন্ন সময়ে এটা এটা আসে, অভিঘাত সৃষ্টি করে। সুতরাং আমরা প্যান্ডেমিকটাকেও মাথায় রেখেছি এরকম একটা ইমার্জেন্সি, কিন্তু আমাদের গবেষণার ফলাফলটা সাধারণভাবেও এটা সরকারের এবং যারা এগুলো নিয়ে কাজ করেন সেসব সংস্থারও কাজে লাগবে বলে আমরা বিশ্বাস করি। এবং দ্বিতীয়ত যেটা সেটা হলো যে আমাদের যে SDG বাস্তবায়ন আমরা করছি, প্রান্তিক জনগণের উপরে এগুলোর অভিঘাতটা কি, তাদের প্রাপ্যতা কি, তারা ঠিক মতো সময় মতো পাচ্ছেন কিনা, সেখানে তাদের সমস্যাগুলি কি, এটার উপরে কিন্তু আমরা বেশি জোর দিয়েছি। সুতরাং সেটারও একটা মধ্যবর্তী একটা মূল্য আছে বলে আমাদের এই গবেষণার আমাদের সেটা মনে হয়েছে। আমরা 3টি প্রোগ্রামের উপরে আমরা এই গবেষণাটি করেছি। একটা হলো যে সরকার যে খাদ্য সহায়তা দিয়ে থাকেন সেটার উপরে GR রিলিফ যেটা, দ্বিতীয়ত সেটা হলো যে GR ক্যাশ একটা দিয়ে থাকেন, যে ক্যাশের এগেনস্টে সরকার বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী ক্রয় করে বিতরণ করে থাকেন, এবং তৃতীয়ত হলো যেটা এইবার আমাদের বিশেষত্ব যে 2500 টাকা যেটা 50 লাখ হাউস হোল্ডকে দেওয়া হয়েছিল সেটার একটা মূল্যায়ন আমরা করেছি। সো এই 3টা প্রোগ্রামের উপর আমরা করেছি এই কারণে যে এই 3টা প্রোগ্রাম এটা এটা বেশ বড় ধরনের কিন্তু এটার কাভারেজ আছে। সরকারের তো অনেকগুলি প্রোগ্রাম আছে, তার মধ্যে এই 3টা অন্যতম। সুতরাং এই 3টার উপরে আমরা আমরা রেখেছি এবং আমরা মনে করি যে আমাদের এই গবেষণার ফলশ্রুতিতে এটার একটা দীর্ঘকালীন এটার একটা ফলও আমরা পাবো আমাদের এই গবেষণা থেকে। তো আমরা একটা ফ্রেমওয়ার্কের আন্ডারে, কাঠামোর আন্ডারে এই মূল্যায়নটা করতে চেয়েছি, এবং সেই ফ্রেমওয়ার্কটা মধ্যে আপনারা দেখবেন যে 5টা সেখানে আমরা পিলার রেখেছি। প্রথমত পরিধি কৌশল এবং সেটার প্রচার কিভাবে হয়েছে এই এই যে প্রোগ্রাম 3টির, দ্বিতীয় যেটা সেটা হলো যে আবেদন অন্তর্ভুক্তি এবং যাচাই বাছাই, তৃতীয় যেটা সেটা পিলার সেটা হলো সহায়তা প্রদান প্রাপ্তি এবং তার পর্যাপ্ততা, চতুর্থত যেটা আমরা করতে চেয়েছি সেটা হলো যে তথ্য তথ্য ব্যবস্থাপনা কি রকম ছিল, এবং পঞ্চমত যে এই যে যখন নাকি রিলিফ গুলো দেওয়া হয়েছে সেখানে নজরদারি নিয়ন্ত্রণ নালিশ নালিশ মীমাংসা এটা কিভাবে করা হয়েছে। 5টা পিলারের মাধ্যমে আমরা এটা করেছি এবং সেখানে 14টা সূচক আমরা ব্যবহার করেছি। এই সূচক গুলো ব্যবহার করে আমরা এই কাঠামোর ভিত্তিতে মূল্যায়নটা করতে চেয়েছি। তো আমাদের একটা যাতে করে আমরা সুনির্দিষ্ট কিছু মাপকাঠির নিরিখে আমরা এটা এটা করতে পারি, এবং এই এই 5টার আন্ডারে যে এই এই যে ইন্ডিকেটর গুলো আছে, প্রথমটাতে আমরা যে কাদেরকে দেওয়া হচ্ছে পরিধিটা কিরকম ছিল সেটার সাথে অ্যাকচুয়ালি যেটা দেওয়া হয়েছে সেটা সামঞ্জস্য তা কতটুকু ছিল, দ্বিতীয়টার মধ্যে আমরা যেখানে দেখেছি আবেদন সেখানে কি প্রবলেমস অফ এক্সক্লুশন ইনক্লুশন কতটুকু হয়েছে, সঠিক মানুষরা পেয়েছেন কিনা, তৃতীয়ত যেখানে আমরা দেখেছি সহায়তা প্রদান ও প্রাপ্তি সেখানে আমরা দেখেছি যে এটার পর্যাপ্ততা ছিল কিনা, এটা এটা পেতে যে প্রাপ্যতার দিক থেকে সেখানে খরচ করতে হয়েছে কিনা, কত সময় তাদের লেগেছে এটা পেতে, চতুর্থ তো ইনফরমেশন যেটা তথ্য ব্যবস্থাপনার দিক থেকে আমরা দেখেছি যে কি ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার করে এই সিলেকশন গুলো ইত্যাদি করা হয়েছে, কারণ এইটা এইবার একটা বড় ধরনের এটা একটা সমস্যাও হয়েছে আমরা দেখেছি, এবং পঞ্চমত যে কিভাবে এইটাকে নিয়ন্ত্রণ করা হয়েছে নজরদারি করা হয়েছে সুপারভিশন করা হয়েছে নালিশ কেউ করলে সেটার ব্যবস্থাপনা কিভাবে হয়েছে এগুলো প্রাপ্তির ক্ষেত্রে, এই 5টা কাঠামোতে আমরা দেখার চেষ্টা করেছি। এটাই প্রথম একটা আমরা বলবো যে বড় ধরনের সার্ভে যেটা জাতীয়ভাবে প্রতিনিধিত্বমূলক হয়েছে, 2600টা খানা জরিপ আমরা করেছি, এবং সেখানে এটার সাথে যে তথ্য উপাত্ত এসেছে সেটাকে আবার আমরা যাচাই বাছাই করার জন্য 24টা
ফোকাস গ্রুপ ডিসকাশন করেছি এফজিডি এবং 53টা কি ইনফরমেন্ট ইন্টারভিউ করেছি আমরা। সো ওগুলো দিয়ে আমরা আমাদের যে সার্ভের যে রেজাল্টটা সেটাকে আমরা আবার সেটা সেটা একটা একটা সম্পূরকতার দিক থেকে সেটা সেটা করার চেষ্টা করেছি, কিছুটা যাচাই বাছাইও করার চেষ্টা করেছি যে আমাদের রেজাল্টগুলো মানুষের অন্য মানুষদের পারসেপশনের সাথে মিলে কিনা। সো এইটা করা হয়েছিল আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি 2021। আমরা কাভারেজের দিক থেকে যেটা দেখেছি সেটা হলো যে যদিও এই সময়টাতে বিভিন্ন প্রোগ্রামগুলি সবচেয়ে যারা কম আয়ের মানুষ তাদেরকেই টার্গেট করা দরকার ছিল, কিন্তু আমরা দেখছি যে সাধারণভাবে এটা যারা সবচেয়ে কম আয়ের 25% সেখানে কিন্তু 1/4 কাভার করা গেছে, বাকি যারা যারা কাভার্ড হয়েছেন তারা কিন্তু এটার বাইরে। তো সেখানে সেকেন্ড কোয়ার্টাইলেও চলে গেছে যারা দ্বিতীয়, যারা 25% সেখানেও কিন্তু অনেকে চলে গেছেন, এমনকি তৃতীয় চতুর্থ যারা অর্থাৎ অপেক্ষাকৃত ধনী তারাও কিন্তু অনেকে পেয়ে গেছেন। সো এইটা একটা কিন্তু আমরা আমরা দেখছি যে এইটা কিন্তু এইটা আমরা বলছি যে আমাদের এই তিনটা প্রোগ্রামে, আর এই তিনটার বাইরেও যখন আমরা জিজ্ঞাসা করেছি তখন দেখা গেছে যে সবচেয়ে যারা কম আয়ের মানুষ 1/4 যদি আমরা ধরি আয়ের দিক থেকে, তারা 40% মতো তারা বলেছেন তারা পেয়েছেন, অর্থাৎ 60% কিন্তু পান নাই। তো সেটা একটা আমরা দেখেছি যে গ্রামীণ এলাকা থেকে শহর এলাকাতে টার্গেটিংটা আমাদের এই প্রোগ্রামগুলোর ক্ষেত্রে বেটার হয়েছে, সেটা ক্যাশ ডেলিভারির ক্ষেত্রেও সেটা সত্য, কারণ তারা হয়তো প্রযুক্তির ব্যবহারটা বেটার করতে পেরেছেন যখন নাকি মোবাইল ফোনের মাধ্যমে টাকা ট্রান্সফার করা হয়েছে, ব্যাংকিং এর মাধ্যমে টাকা ট্রান্সফার করা হয়েছে। সুতরাং সেটা একটা আমাদের দেখার বিষয়, সেটা যে প্রযুক্তি এখন ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে, অ্যাক্সেস টু এই টেকনোলজি এইটা। আর একটা বড় যেটা উঠে এসেছে সেটা হলো যে আসলে যে টাকাটা দেওয়া হয়েছে প্রয়োজনের তুলনায়, যেহেতু সেটা কম ছিল সরকারের পক্ষে সম্ভব ছিল না যে সবাইকে সব দরিদ্রদেরকে কভার করে, এটাও আমরা আমরা কিন্তু পেয়েছি। একটা যেটা যে স্থানিক বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ, এই স্থানিক বৈশিষ্ট্যের দিক থেকে কিন্তু আমরা দেখেছি যে যে সব জায়গায় মোটামুটি ভাবে পপুলেশনের সাইজের সাথে মিলিয়েই কিন্তু সহায়তাগুলি গেছে বেশি, অথচ আমরা জানি যে যখন নাকি প্যান্ডেমিক টাইপের হয় সব এলাকাতে একরকম হয় না, যখন নাকি এটার সাথে তো আমাদের আমরা যখন জরিপ করি তখন আমরা আমফানের কথাও জিজ্ঞাসা করেছিলাম, ফ্লাডের কথাও জিজ্ঞাসা করেছিলাম, দেখা যাচ্ছে যে সেগুলোর স্থানিক বৈশিষ্ট্যের সাথে কিন্তু খুব যে আমরা সংশ্লেষ পাই সহায়তা বিতরণে সেটা কিন্তু না, বরং পপুলেশনের সাইজের সাথে খুব হাই একটা সংশ্লেষ পাওয়া যায়। কিন্তু যখন আমরা দেখছি যে খুব বেশি দরিদ্র সেরকম ভাবে গেছে কিনা বিভিন্ন জায়গায়, যে একটা জায়গায় অনেক বেশি দরিদ্র সেখানে অনেক বেশি গেছে সেটা কিন্তু হয় নাই, সেটার যে যে সম্পর্ক সেটা কিন্তু আমরা খুবই কম পেয়েছি। টার্গেটিং এর দিক থেকে আমরা দেখেছি যে সবচেয়ে যারা কম আয়ের ছিলেন তারা এই যে যে কোনো একটি পেয়েছেন, এটা 34% মতো হয়েছে, ক্যাশের সেখানে 36% মতো হয়েছে, অর্থাৎ এখান থেকে যেটা দেখা যাচ্ছে যে সবচেয়ে যারা দরিদ্র সবাইকে কিন্তু আমরা সেখানে টার্গেটিংটা করতে পারিনি, এখানে এক্সক্লুশনের সমস্যাও আছে ইনক্লুশনের সমস্যাও আছে, শতকরা 44% তারা উপরের কোয়ার্টাইল যে দুটো আছে সেখানে তারা তারা পেয়েছেন, যেখানে সাধারণভাবে পাওয়ার কথা না, অবভিয়াসলি অনেকে নিচে নেমে গেছেন এই এই সময় এবং তাদের পাওয়ার কথা, কিন্তু তো তারপরও আমরা দেখেছি একবারে হয়তো চতুর্থ কোয়ার্টাইলে অনেকে চলে গেছেন, যারা সবচেয়ে উপরের 25% তারাও কিছুটা অনেকে পেয়েছেন। আমরা চেষ্টা করেছি আমাদের এই এই যে বিশ্লেষণে যে বিভিন্ন গ্রুপগুলোর মধ্যে যারা আছে তারা কিরকম পেয়েছে। এখন আমরা যদি দেখি যে দৈনিক মজুর, তো দৈনিক মজুর কিন্তু একটা সাধারণভাবে বলা যায় যে তাদের পাওয়ার কথা, হ্যাঁ রিক্সা পুলার সাধারণভাবে বলা যায় যে পাওয়ার কথা, তারা অনেকে রিক্সা চালাতে পারেন না, ড্রাইভার বা বিভিন্ন ধরনের কনস্ট্রাকশনে কাজ করেন, তো এগুলোতে আমরা দেখি যে 1/5 থেকে 1/4 কাভার করা গেছে এই এই তিনটা প্রোগ্রামে, অন্য প্রোগ্রামেও কিছু গেছে কিন্তু যেটা বললাম যে 40% মতো আমরা কাভারেজ করতে পেরেছি। একটা বড় যেটা ছিল এক্সক্লুশন ইনক্লুশন বাদ দিলেও সেটা হলো যে প্রাপ্যতে যথেষ্ট পরিমাণে সহায়তা দেওয়ার সেই জায়গাটাতে একটা আমাদের সমস্যা ছিল। আমরা চেষ্টা করেছি যাদের আয় কমে গেছে অর্থাৎ নতুন দরিদ্র যারা,
তাদের মধ্যে কিভাবে এটা এটা বন্টিত হচ্ছে, সেখানে কিন্তু আমরা দেখেছি যাদের আয় কমেছে তাদের সেখানে কিন্তু যেটা তারা পেয়েছেন সেটা কিন্তু অনেকেই কিন্তু সেটা সেটা পান নাই, এবং এখান থেকে সেটা আমরা দেখছি যে 77%-এর মতো কিন্তু নতুন যারা দরিদ্র হয়েছেন আমরা আয়ের নিরিখে তাদেরকে আইডেন্টিফাই করেছিলাম সেটা কিন্তু তারা পাননি। সেলফ সিলেকশন অর্থাৎ এই সময় এসব সময় যেহেতু অনেকের আয় কমে যায় তারা ডাটাবেজেও থাকেন না, তাদেরকে তখন সুযোগ দিতে হয় যে হ্যাঁ আমার এখন খুবই অসুবিধা হচ্ছে আমি এখানে অন্তর্ভুক্ত হতে চাই, এটা হলো সেলফ সিলেকশন। তো সেটা যদি আমরা দেখি এইটার কিন্তু সুযোগ খুবই কম ছিল, জিআর রাইসে এটা 1.4, জিআর ক্যাশের ক্ষেত্রে 1.5, আর ক্যাশ সাপোর্টে একটু বেশি ছিল 8%। অর্থাৎ তারা লিস্টের মধ্যে হয়তো সাধারণভাবে আসার কথা না, কিন্তু তিনি যে বলেছেন যে ভাই আমি এই রকম আমার অবস্থা আমাকে আপনারা ইনক্লুড করেন। সো এইটা একটা আমাদের মনে হয়েছে যে প্যান্ডেমিক টাইপের সময় সেলফ সিলেকশনটা থাকা উচিত, কারণ অনেকেই নিচে নিচে পড়ে যান নানান কারণে, এবং তাদেরকেও সহায়তা দেয়া প্রয়োজন, সেই জন্য এটা থাকা উচিত বলে আমরা আমরা পরামর্শ দিয়েছি। আর কিন্তু একটা যেটা আমরা দেখলাম যে ইনফরমেশন ডিসিমিনেশনটা তো খুবই ইম্পর্টেন্ট এই সময়, যে জানা যে সরকার এটা দিচ্ছেন, এটা 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 পাওয়ার কথা আমার, এই যে জিনিসগুলো হটলাইন, আমরা আশ্চর্যই হয়েছি যে এত হটলাইন সম্বন্ধে সরকার অনেক চেষ্টা করছেন, বিটিভি এবং বেতার ইত্যাদির মাধ্যমেও চেষ্টা করছেন, কিন্তু যারা নাকি কম আয়ের মানুষ তাদের মধ্যে কিন্তু খুবই কম সংখ্যক মানুষ এগুলো সম্বন্ধে জানেন। সুতরাং এটাও কিন্তু আমাদের একটা একটা চিন্তা করতে হবে যে কিভাবে এইসব সময় আমরা এগুলোকে আমরা জানাতে পারি। অনেক দূরবর্তী অঞ্চলে ইন্টারনেটের অ্যাক্সেস নাই, তো তারা সেখানে ইন্টারনেট দিয়ে হয়তো সেটা আমরা আমরা করতে পারবো না, এটা একটা সমস্যা আমরা দেখেছি। ট্রান্সপারেন্সির দিক থেকে আমরা দেখেছি যে যে অনেক ক্ষেত্রে এটার ক্ষেত্রে কিছুটা আমরা দুর্বলতা দেখেছি, বিভিন্ন যারা ছিলেন শতকরা 50%-এর মতো তারা কিন্তু জানতেন না, তাদেরকে যখন জিজ্ঞাসা করছে আপনি কি জানেন যে কোন কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে এটা দেয়া হচ্ছে এবং আপনি সেটাতে পড়েন কিনা, তো তারা অনেকেই কিন্তু অর্ধেকই বলেছেন যে আমরা জানি না যে কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে এগুলো দেয়া হচ্ছে, আমার কি সেখানে প্রাপ্যতা আছে কিনা। সো এইসব জায়গায় ইনফরমেশন ডিসিমিনেশনটা আরো বেশি ভালোভাবে আমাদের করতে হবে বলে আমাদের মনে হচ্ছে। সার্ভে ফাইন্ডিংস আরেকটা যেটা আমাদের এসেছে যে বেনিফিশিয়ারি লিস্ট যেটা নাকি একটা ট্রান্সপারেন্ট ওয়েতে টাঙ্গিয়ে দেওয়ার কথা ইত্যাদি, বেশিরভাগই বলেছেন যে যে তারা এটা এটা দেখেন নাই যে এই লিস্টটা পাবলিকলি অ্যাভেলেবল করা হচ্ছে। সেটা যদি করা হয় তাহলে এনজিও এবং নন স্টেট অ্যাক্টর যারা আছে তারাও কিন্তু ওটা দেখে সরকারকে সহায়তা করতে পারেন যে ইনক্লুশন এবং এক্সক্লুশন, বহিষ্ঠকরণ এবং অন্তস্থকরণের দিক থেকে সমস্যা হয়েছে কিনা সেটা কিন্তু তারা জানাতে পারতেন। সো এই জায়গাটাতে একটা আমাদের মনে হচ্ছে ঘাটতি হচ্ছে, এবং এইটা অনেক ক্ষেত্রেই যেমন যে এইটা পেলে আপনি ওইটা পাবেন না, এইগুলোর ক্ষেত্রেও কিন্তু একটা যে স্পষ্টতা থাকলে তখন যারা বেনিফিশিয়ারি তারাও কিন্তু মনে করতে পারতেন যে না আমার তো এটা পাওয়ার কথা না, কিন্তু সেটা না থাকায় অনেক সময় যখন জিজ্ঞাসা করে আপনি কি এটা পেয়েছেন, না আমাকে তো এটা দেওয়া হয়নি, কিন্তু উনি যে আরেকটা পেয়েছেন এবং এইটা উনি পাবেন না, তাহলে এই জায়গাগুলোতে ক্লারিটি থাকলে সরকারেরও সুবিধা হবে বলে আমাদের মনে হয়েছে। তো আমরা এখানে একটা যেটা দেখেছি যে যে জিআর রাইস এবং জিআর ক্যাশের ক্ষেত্রে অনেক সময় পয়েন্ট গুলোতে যে তাদেরকে যখন নিতে হয়েছে তাদের কিছুটা ট্রান্সপোর্ট কস্ট লেগেছে, এবং প্যান্ডেমিক টাইপের সময় ক্যাশ টাকা অনেকেরই থাকে না ওখানে যে তারপরে নিয়ে আসা, সো এগুলোকে আরো একটু ডিসেন্ট্রালাইজ করে মানুষের কাছে নিয়ে যাওয়া যায় কিনা, এবার চেষ্টা করা হয়েছে অনেক ক্ষেত্রেই, কিন্তু এটাকে আরো ডাউনস্ট্রিম নেওয়া যায় কিনা এটা একটা আমরা আমরা দেখেছি। তবে যেটা একটা ইন্টারেস্টিং যেটা আমরা দেখলাম যে ক্যাশ ট্রান্সফারের ক্ষেত্রেও অনেকে বলেছেন যে তাদেরকে এটার জন্য তাদেরকে খরচ করতে হয়েছে শতকরা 17%, যেটা নাকি মোবাইলে বা ব্যাংকে চলে যাওয়ার কথা। তো এটার ক্ষেত্রে অনেকের হয়তো মোবাইল নাই, আরেকজনের সহায়তা নিতে হয়েছে, তাকে হয়তো কিছু টাকা দিতে হয়েছে, তারপরে ব্যাংক ইত্যাদিতে যখন অ্যাকাউন্টস খুলতে গেছেন তখন হয়তো খরচ হয়েছে। তো এগুলো যদি আমরা যদি একটা ডেটাবেজের মাধ্যমে নিয়ে আসি, প্রযুক্তির কথাটা তাই বারবারই কিন্তু উঠে আসছে, এটা এটা একটা টাইমিং এর দিক থেকে আমরা দেখেছি যে মোটামুটি ভাবে সবাই বলেছেন যে আমরা যখনই অধিভুক্ত হয়েছি নথিভুক্ত হয়েছে আমরা মোটামুটি ভাবে সময় মতো আমরা
আমরা পেয়েছি, একটা টাইম যেটা বলা হয়েছিল সেই টাইমের মধ্যেই আমাদেরকে এটা দেয়া হয়েছে। খুব বেশি ডিলে হয়েছে সেটা বলেন নাই তারা। ক্যাশ ডেলিভারির ক্ষেত্রে কিছু কিছু জায়গায় ডিলে হয়েছে, যখন তাদের এনআইডি কার্ড ইত্যাদি ভেরিফিকেশন করতে হয়েছে বা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়েছে, এগুলোর ক্ষেত্রে কিছুটা ডিলে হয়েছে। তবে এটা প্রথমবারের মতো যেহেতু এটা করা হয়েছে, এটা এটা কিছুটা স্বাভাবিকতাও তার মধ্যে আছে। ইনফরমেশন ডিসিমিনেশনের দিক থেকে অনেক সময় কিন্তু যারা নাকি সুবিধা পেয়েছেন তারা নির্ভর করেছেন হলো বেশিরভাগ হলো এই এই যে বিভিন্ন লোকাল যারা রিপ্রেজেন্টেটিভ আছেন, এখন অনেকে তাদের সাথে হয়তো সম্পর্ক ভালো বা খারাপ তার উপরে অনেক সময় এই ইনফরমেশন গুলো নির্ভর করে। সো এইটাকে যদি মোর আরো আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম বা অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে যদি আরো ব্যাপকভাবে এটাকে আমরা বলতে পারি, জানাতে পারি, তাহলে হয়তো ওই নির্ভরশীলতাটা কিছুটা আর কি কমবে। অনেক ক্ষেত্রে ভেরিফিকেশন করা হয়েছে সেটার জন্য কিছুটা ডিলে হয়েছে। আমরা দেখেছি যে 1/4 বলেছেন যে ভেরিফিকেশন হয়নি, কিন্তু এই 1/4 এর বাইরে বাকিরা হয় একবার বা একাধিকবার তারা তারা কিন্তু ভেরিফিকেশন করা হয়েছে, অর্থাৎ যাতে করে ওই যে এক্সক্লুশন ইনক্লুশন এগুলোর সমস্যাগুলো কমানো যায় বা লিকেজ ইত্যাদি কমানো যায়। সো এটা একটা ভালো যে এইবার এটার চেষ্টা করা হয়েছে আমাদের উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন ইত্যাদি থেকে, উইচ ইজ গুড। তারা অনেকেই বলেছেন যে ট্যাগ অফিসাররা উপস্থিত ছিল, উপজেলা নির্বাহী অফিসাররা উপস্থিত ছিলেন, ডিসিরা উপস্থিত ছিলেন, এরকম অনেকে বলেছেন। হয়তো 10% বলেছেন যে কেউ উপস্থিত তখন ছিল না, বাট 90% এর ক্ষেত্রে তারা বলেছেন যে তারা ছিলেন এবং তারা দেখেছেন। একটা জায়গায় আমাদের মনে হয়েছে যে এটা শক্তিশালী করা দরকার, সেটা হলো যে নালিশ এবং নালিশ মীমাংসা, এটা থাকলে কিন্তু অনেক বেশি অ্যাকাউন্টেবিলিটিটা করা যায়। কিন্তু আমাদের দেশে গ্রিভেন্স সিস্টেম আছে এটাই বেশিরভাগ কিন্তু তারা বলেছেন যে তারা জানেনই না, আর সেইটা থাকলেও সেখানে কমপ্লেন করে কারা পাবেন কারা পাবেন না, কাদের সেখানে লোকজন আছে জানা আছে তারা হয়তো সেটার মীমাংসা পেয়েছেন। বেশিরভাগ বলেছেন যে আমরা কমপ্লেন করেছি কিন্তু তারপরে যে কি হলো এবং কি ইত্যাদি কিন্তু আমরা পাইনি, বা ওখানে একটা কিন্তু একটা সেন্ট্রাল রিপোজিটরিও নাই যে যেখানে নাকি তথ্য ভান্ডার নাই, যে তথ্য ভান্ডারে আমরা এগুলোকে হয়তো জানতে পারি যে কি ব্যবস্থা নেওয়া হয়েছে কি হয়েছে। এটা আমরা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। সবটা মিলে আপ টু ডেট ইনফরমেশন এটা এটার আরেকবার এটা প্রমাণিত হয়েছে প্যান্ডেমিকের সময়। আমরা জানি বিবিএস এর একটা একটা হালনাগাদ করার কথা ছিল, যেটা 2017 সালের একটা প্রজেক্ট, যেটা এখনো শেষ হয়নি, যার কারণে অনেক ক্ষেত্রেই ডিসিরা 2014 সালের যে পভার্টি যে ডাটাবেস ছিল সেটাকেই একটা রেফারেন্স হিসাবে নিয়ে হালনাগাদ করার চেষ্টা করেছেন যতটুকু তারা পারেন, কিন্তু তথ্য প্রযুক্তি ব্যবহার করে এখন এটা করার সময় এসেছে বলে আমাদের মনে হয়েছে। সো সার্বিকভাবে আমরা এইভাবে এটাকে কালার করে আমরা এই যে 5টা পিলার এবং 14টা যে আমাদের যে সূচক, এই সূচকের আন্ডারে আপনারা দেখেন কোথায় তারা বলেছেন যে তারা স্যাটিসফাইড, কোথায় খুবই হাইলি স্যাটিসফাইড, কোথায় তারা নিউট্রাল, কোথায় তারা স্যাটিসফাইড না। সেখানে লাল লালে দেখা আছে যে তারা খুব একটা স্যাটিসফাইড না। এখানে কয়েকটা জায়গায় বেনিফিশিয়ারি সিলেকশন, তারপরে প্রাপ্যতার ক্ষেত্রে যথেষ্টতা আছে কিনা সেটা, নালিশ এবং নালিশের নিরসন, এগুলোর ক্ষেত্রে তারা স্যাটিসফাইড না। আবার অন্যদিকে যে কতটা সময়ের মধ্যে তারা পেয়েছেন, মনিটরিং এবং সুপারভিশন সেগুলো ঠিক মতো ছিল কিনা, এগুলোতে আবার তারা অনেক বলেছেন যে আমরা আমরা স্যাটিসফাইড। আবার কিছু কিছু জায়গা আছে মাঝামাঝি, আপনারা দেখছেন যে সেখানে ট্রানজ্যাকশন কস্ট ছিল কিনা ইত্যাদির ক্ষেত্রে, এবং কন্ট্রোল মেকানিজম গুলো কাজ করেছে কিনা, স্বচ্ছতা জবাবদিহিতা ভালো ছিল কিনা, এগুলো মাঝামাঝি জায়গায়। সো আমরা অন্যান্য সময়ের থেকে আমরা বেশ কিছু জায়গায় বেশ এই এই ইমার্জেন্সির মধ্যেও, কোভিড এর মধ্যেও স্বাস্থ্য সুরক্ষাকে উপেক্ষা করেও আমরা দেখছি যে আমাদের জনপ্রতিনিধি এবং সরকারি যারা বিভিন্ন মাঠ পর্যায়ে আছেন তারা চেষ্টা করেছেন, মন্ত্রণালয়গুলি এটার সুপারভিশনের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছেন, পাবলিক পারসেপশনেও সেটাই উঠে আসছে, কিন্তু তারপরও অবশ্যই আমাদের আরো ভালো করার আমাদের সেখানে সুযোগ আছে বলে আমাদের মনে হয়েছে। সো খুব কুইকলি আমি আমরা এই পুরো সার্ভে থেকে 12টা আমাদের সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমি জাস্ট হেডলাইনে বলবো, আমার হয়তো বেশি সময় নেই। একটা হলো যে অ্যালোকেশন ম্যাটার্স, মানে যথেষ্টতা না থাকলে সেখানে অবভিয়াসলি অনেকেই বাদ পড়ে যাবেন,
সুতরাং সেখানে কিন্তু আমরা দেখছি যে আমাদের যথেষ্টতার জায়গাটাতে, বিশেষত যখন পুয়ারের সাথে নিউ পুয়ার আসে তখন আরো বেশি সংখ্যায় মানুষকে দিতে হয়, পৌনঃপুনিক ভাবে দিতে হয়। তো সেই জায়গাটায় আমাদের যে রেভিনিউ, যে মোবিলাইজেশন, এগুলো কিন্তু আমাদের সামগ্রিক সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার দিকে আমাদের যেতে হয়, যে আমরা ফিসকাল স্পেস আমাদের কতটুকু আছে। তো এইটা একটা কিন্তু আমাদের গভীরভাবে চিন্তা করার ব্যাপার আছে, যে আমার আমার টাকা না থাকলে সরকার কোথা থেকে দিবে, তাহলে টাকা আদায় করাটা কিভাবে আমরা বাড়াতে পারি। এটা একটা স্পেশাল ডাইমেনশন ম্যাটার, যে চর, হাওর, কোস্টাল এরিয়া, এগুলোর একটা এক ধরনের বৈশিষ্ট্য আছে। প্রান্তিক জনগোষ্ঠী যারা নাকি হয়তো জেলে, তার এক ধরনের বৈশিষ্ট্য আছে। সো এই জায়গাগুলিকে বিশেষত এই ন্যাচারাল ডিজাস্টার এবং হেলথ ডিজাস্টারে এই যে স্থানিক যে বৈশিষ্ট্য, সেগুলোকে আমাদের বিবেচনায় নিতে হবে। বিভিন্ন যে ভঙ্গুরতার বিভিন্ন ধরনের কিন্তু ফিচার্স আছে, তো সেগুলোকে সেইটার উপরে নির্ভর করে আমরা যদি ফাস্ট ইয়ে করতে পারি, তাহলে কিন্তু আমরা ভালোভাবে পৌঁছাতে পারবো যে কোন জায়গাটাতে। এবং সেই জন্যই এই ধরনের যে যে ইমার্জেন্সি অ্যান্ড আর্জেন্সি, এইটার সময় সেলফ সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট আর কি, মানে ভঙ্গুরতার নতুন ডাইমেনশন যোগ হয় এইসব সময়। সুতরাং এখানে আমরা আমি যাতে বলতে পারি যে আমার এই এই সমস্যাটা হচ্ছে, আমাকে সহায়তা দাও। অবভিয়াসলি এই যে অ্যাক্সেস টু ইনফরমেশন, হটলাইন ইত্যাদির, যে মানুষ যাতে জানতে পারে যে আমি পাচ্ছি কিনা, কখন পাবো, এটা ইম্পর্টেন্ট। স্বচ্ছতা অবভিয়াসলি এটা এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা দেখেছি যে এখানে কিছুটা স্বচ্ছতারও অভাব ছিল, গাইডলাইন গুলোতে কে পাবে কে পাবে না। যেমন 2500 টাকার ক্ষেত্রে সরকারকে 50 লাখে কে দেবে দেবেন বলেছিলেন, 38 লাখ দেওয়ার পরে কিন্তু তারপরে তাদেরকে আবার এটা বন্ধ করতে হলো, এখন আবার হয়তো চালু করা হবে। কেন? তার কারণটা হলো যে স্পষ্ট গাইডলাইনের ছিল না। অনেক সময় দেখা গেছে তা না থাকায় যখন দিতে গেছেন তখন অনেকে আবার বাইরে থেকে ঢুকে পড়তেছে। এই সার্ভিসগুলোর কস্ট যেগুলো আছে সেগুলো অ্যাক্সেস করার যে কস্ট, এইটা ম্যাটার্স। কারণ হলো আমরা দেখেছি যে যখন নাকি এরকম প্যান্ডেমিক হয়, ক্যাশ টাকা থাকেন, তখন তাকে যে একটা যে রিক্সা নিয়ে বা ভ্যান নিয়ে যে ওই জায়গাটা যে সাহায্যটা নিয়ে আবার উনি আসবেন, এই টাকাটাও অনেক সময় ওনার থাকে না। অনেক সময় এইটা ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গেটিং অর নট গেটিং অ্যাট অল, এই ডিফারেন্স। সো আমরা বলছি যে টেক সার্ভিসেস টু দ্য ডোরস্টেপস অফ দ্য নিডি পিপল, নিডি পিপল should not come to us. এটা যদি আমরা যদি করতে পারি, তার মানে যত ডিসেন্ট্রালাইজ করবে, সরকার ডিসেন্ট্রালাইজ করেছেন আমরা জানি, কেন্দ্রিকতা থেকে অনেক স্থানীয়করণের দিকে গেছেন, আরো ডাউনস্ট্রিমে যাওয়ার এটা আমরা আমরা আমাদের এখান থেকে টাইমিংটা খুবই ইম্পর্টেন্ট, কোন সময় আমরা দেব। এবং এই যে 2500 টাকার এইটা এটার আমরা দেখেছি যে এইটা সাথে সাথে কিন্তু তারা যখন টাকাটা পেয়েছেন, দোকানে গেছেন, দোকানদার এটা থেকে ইনকাম করেছে, দোকানদার আবার যে প্রডিউসার তাকে বলছে আমাকে বিভিন্ন জিনিস দাও, প্রডিউসার ওটা প্রডিউস করেছেন, সেটা করতে যে কর্মসংস্থান হয়েছে। সো এই এই যে কুইকলি রেসপন্ড করা, সেটা অর্থনীতিকে চাঙ্গা করার ক্ষেত্রে ইম্পর্টেন্ট বলে আমাদের মনে হচ্ছে। ইনোভেশন ম্যাটার্স, আমরা দেখেছি এই সার্ভে করতে যেয়ে এবং তারও আগে দেবপ্রিয় আমি আমরা সারা বাংলাদেশে এই প্রোগ্রামটার জন্য ঘুরেছি, আমরা দেখেছি অনেক উপজেলা নির্বাহী বলি বা ডিসিরা বলি, নতুন নতুন কিন্তু উদ্ভাবনী বিভিন্ন জিনিস তারা প্রয়োগ করছেন প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে আসার জন্য, ডিজিটাল প্ল্যাটফর্ম, ফেসবুক ইত্যাদি। সো এগুলোকে যদি আমরা যদি একটা কালেক্ট করে আমরা একটা সেন্ট্রাল ডিপোজিটরি করে তাদেরকে যদি উৎসাহিত করতে পারি এগুলোর আরো ডিসেমিনেশন, স্কেলিং আপ, তাহলে আমাদের মনে হয়েছে যে এটা এটা ভালো হবে। গ্রিভেন্স যদি, নালিশ যদি থাকে, এটা আমাদের মনে হয়েছে যে খুব গুরুত্বপূর্ণ, যে নালিশের এই নিরসনের জন্য স্পষ্টতা সেখানে থাকা উচিত, কি স্টেপস নেওয়া হলো, কেন নেওয়া হলো, কেন নেওয়া যেতে পারলো না, এটা যদি থাকে তাহলে কিন্তু একটা জবাবদিহিতার জায়গাটাও একটা সুন্দর হয়। আরেকটা যেটা আমরা আমরা আমাদের মনে হয়েছে যে হোল অফ সোসাইটি অ্যাপ্রোচ, বাংলাদেশের সবসময় একটা শক্তিমত্তার জায়গা ছিল যে কোনো ন্যাচারাল ডিজাস্টারে আমাদের সরকারের সাথে সাথে সরকার বহির্ভূত সংস্থাগুলি খুব বড় একটা ভূমিকা কিন্তু পালন করেছে। সো আমরা আমরা দেখেছি যে যে জায়গায় এনজিওদেরকেও সম্পৃক্ত করা হয়েছে সেখানেই কিন্তু ওই যে সিলেকশনের ক্ষেত্রে কোনো সমস্যা হয়েছে কিনা, প্রাপ্যতার ক্ষেত্রে বিলম্ব হচ্ছে কিনা, বা যাচাই বাছাইয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা, এগুলো কম হয়েছে, এটা আমরা দেখেছি। সো হোল অফ সোসাইটি যেটা সরকার বলে থাকেন সেটা খুবই ইম্পর্টেন্ট। জিরো টলারেন্স, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু রিলিফে প্রোগ্রামের যখন নাকি হয় প্যান্ডেমিকের সময় প্রথমেই বলে দিয়েছিলেন যে উনি কোনো ধরনের দুর্নীতি
এটা এটা সহ্য করবেন না, সেটা কাজে দিয়েছে আমরা দেখেছি। এবং আমরা দেখেছি জিয়ার রাইস, জিয়ার ক্যাশ, এগুলো নতুন যেসব প্রোগ্রাম ছিল সেগুলোতে দুর্নীতির কথা কিন্তু কেউ বলেননি, খুবই কম। ক্যাশের ক্ষেত্রে কিছুটা একটা সমস্যা হয়েছে, নতুন প্রোগ্রাম ছিল অনেক ক্ষেত্রেই এটা হয়েছে, কিন্তু আমরা মনে করি যে এই যে জিরো টলারেন্সের কথা যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এটাকে এনফোর্স করা, এটা 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 গুরুত্বপূর্ণ, এটা কাজে লেগেছে, এটাকে আমাদের অব্যাহত রাখতে হবে। রিলায়েবল ডেটা ম্যাটার্স, এটার কথা না এটা এটা বিরক্তি করার কোনো মানে হয় না, যে এই যে হালনাগাদকৃত তথ্য এটা যে কত প্রয়োজন আমরা দেখেছি, কারণ অরিজিনালের সাথে আবার নিউ পুয়ররা যোগ হয়, নতুন ধরনের ভঙ্গুরতার সৃষ্টি হয়, তো সেটাকে আমরা আমাদের মনে হয়েছে যে এইটার এটা এটা যদি রিলায়েবল ডাটা, আপ টু ডেট ডাটা থাকে, যেটাকে আমরা আমাদের সেন্ট্রালিও ম্যানেজ করা হলো, আবার ডিজেগ্রিগেটেড ভাবেও এটা এটা ম্যানেজ করা হলো, সো সেটা যদি আমরা যদি করতে পারি তাহলে আমাদের মনে হয়েছে যে আমরা আমরা এই 12টা আমাদের একটা শিক্ষা নিয়ে আমরা এখান থেকে বের হয়ে আসছি। মাননীয় মন্ত্রী আছেন, মাননীয় সংসদ সদস্যরা আছেন, প্রধান অতিথি, বিশেষ অতিথি, তারা আমাদেরকে সবসময় সহায়তা করেছেন। আমরা আশা করছি এই এই উপস্থাপনার মাধ্যমে এবং আগামীতে যে আলোচনাটা আমাদের বিশেষ আলোচকরা করবে সেটার মাধ্যমে আমরা সরকারের যে ইতিবাচক বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছে, আগামীতেও হয়তো নিতে হবে, এটাই বাস্তবতা, সেখানে আমরা হয়তো কিছুটা আমরা অবদান রাখতে পারবো বলে আমরা আমরা মনে করব, যদি এগুলো এগুলো থেকে আমরা কিছুটা শিক্ষা নিতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। দেবপ্রিয় মুস্তাফিজ, অনেক ধন্যবাদ তোমাকে, আপনারা সকলে। প্রফেসর মুস্তাফিজুর রহমান এই গবেষণার প্রধান, ওনার বক্তব্য শুনলেন ওনাদের দলের পক্ষ থেকে, এবং আপনারা শুনেছেন যে কি বিশ্লেষণী কাঠামোর ভিতরে ওনারা করেছেন এবং কি ধরনের তথ্য উপাত্ত ওনারা পেয়েছেন এবং তার ফলাফল কি হয়েছে। আমি শুধু আপনাদের একটা জিনিস জায়গাতে মনোযোগ ফিরিয়ে নিয়ে যাব, মন্ত্রী মহোদয় এসেছেন, ওনাকে তো আমি আগে স্বাগত জানিয়েছি, আমি ক্যাপ্টেন তাজ আমাদের সংসদীয় কমিটির সভাপতিকে জানিয়েছি। এমপি সাহেব কি এসেছেন নাকি অভ্র? না স্যার, এখনো দেখতে পাচ্ছি না। তো আমি স্যার আমাদের সাথে বরিশালের ডিভিশনাল কমিশনার জয়েন করেছে। আচ্ছা, বরিশালের ডিসি মহোদয় এসেছেন, আপনাকে ধন্যবাদ, আপনি থাকবেন, আপনার বক্তব্য শুনবো, আমি মনে করি যে আপনার শোনার সুযোগ হয়েছে। আমি শুধু আপনাদের আলোচনাটাকে নিয়ে যাওয়ার জন্য আমি শুধু স্মরণ করিয়ে দিচ্ছি চাই তিনটে বিষয়। একটা বিষয় হলো যে এখানে মনোযোগ দেওয়া হয়েছে তিনটি কর্মসূচির উপরে, ওই খয়রাতি সাহায্যের, খাদ্য সাহায্য এবং নগদ সাহায্য, এবং যে 2,500 টাকা করে আপনার 50 লক্ষ মানুষের কাছে পৌঁছানোর ব্যাপার ছিল, এই তিনটে প্রকল্পকে কারোর মিউট করতে হবে, আপনারা মিউট করেন সবাইকে। এই তিনটি প্রোগ্রামকে দেখা হয়েছে, তিনটি প্রোগ্রাম আমাদের সাথে এমপি মহোদয় জয়েন করেছেন স্যার। আচ্ছা, আরেকটা জিনিস কিন্তু আমি একটু বলতে চাই, দেবপ্রিয় শ্রদ্ধা রেখেই, যে আমরা কিন্তু এই প্যান্ডেমিকের সময় 1,08,000 পরিবারকে ভিজিএফ দিয়েছিলাম 500 টাকা করে, প্রায় 452 কোটি টাকা, সেটা কিন্তু আলোচনায় উঠে আসে নাই। না, আমি মন্ত্রী মহোদয় আপনি ঠিকই বলেছেন, আমি সেইটি বলতে চাচ্ছিলাম সকলের দৃষ্টি আকর্ষণ করে, যে সরকারের যে সামগ্রিক ত্রাণতৎপরতা সেইটার এখানে সামগ্রিক মূল্যায়ন হয়নি। এখানে যেটা করা হয়েছে সেটা হলো নমুনা হিসেবে তিনটি বিশেষ কর্মসূচির প্রতি গভীর মনোযোগ দেওয়া হয়েছে, সেহেতু মন্ত্রী মহোদয় আপনি অবশ্যই বলবেন সরকারের সামগ্রিক যে আমাদের হিসাবে আমার 25,000 কোটি টাকার মতো যে বিতরণ হয়েছে সরকারের 25টি প্রকল্পের মাধ্যমে, সেগুলি একটা সামগ্রিকতার একটা বিষয় আছে, আপনি ঠিকই বলেছেন মহোদয়। এটা হলে আমি 1 নম্বর বলতে চাচ্ছি, এটা একটা নমুনা হিসেবে তিনটিতে দেখা হয়েছে। যেই 5টি স্তম্ভের উপর দেখা হয়েছে ফলাফল, যদি আমি ঠিক বুঝে থাকি প্রফেসর মুস্তাফিজের কথা থেকে, সবচেয়ে ভালো ফলাফল যেখানে এসছে সেটা হলো যে সাহায্যের যে সাহায্যটা যে পাওয়া গেছে, এই সুবিধাটাকে সরকার সবাই খুবই স্বীকৃতি দিয়েছে, এটাকে সবুজ ছিল রিসিপ্টের দিক থেকে, এটা এটা দেখবে। মধ্যবর্তী অবস্থানে যেটা ছিল সেটা হলো যে এটার
আওতা কতখানি ছিল, কাভারেজ কতখানি ছিল যেটা যথেষ্ট তার বিষয়কে উঠেছে, আরেকটা হলো যে কন্ট্রোল ডিসপিউট সেটেলমেন্ট মেকানিজম বা অন্য কিছু এটার কন্ট্রোলের ক্ষেত্রে এটাকে হলুদ দাগের ভিতরে আছে আমি দেখলাম। আর সবচেয়ে জটিল যা যেটা হয়েছিল সেটা হলো তথ্যের প্রচার এবং অ্যাক্সেস টু ইনফরমেশন অ্যান্ড ডিসিমিনেশন। এটা আমি ওই লাল সবুজ আর হলুদের থেকে আমি যেটুকু বুঝেছি, যে সবচেয়ে ইন্টারেস্টিং হলো যে সকলে এটাকে পেয়ে যে উপকৃত হয়েছেন এটা স্বীকৃতিটা খুব পরিষ্কার ভাবে এসেছে। আর তৃতীয় যেটা হয়েছে সেটা 12টি ওনারা এখানে সুপারিশ দিয়েছেন, প্রস্তাবনা দিয়েছেন, সেই সুপারিশগুলো টাকার অঙ্ক বাড়ানোর থেকে আরম্ভ করে তথ্য প্রযুক্তির ব্যবহার থেকে বিকেন্দ্রায়নের প্রয়োজনীয়তা থেকে আরম্ভ করে স্বনির্বাচনের বিষয় থেকে আরম্ভ করে এবং বিভিন্ন ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার করে এগুলিকে সংশ্লেষ এবং বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানকে সংযুক্ত করার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছে। সেহেতু আমি তিনটি জিনিস আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম, যে এটা সামগ্রিক না, এটা নমুনা জরিপ হয়েছে এবং তার ভিতর থেকে কিছু বিশ্লেষণী কাঠামোর ভিতরে দেখা যাচ্ছে যে উপকারের ব্যাপারে বড় স্বীকৃতি আছে কিন্তু তথ্য পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে জটিলতা দেখা দিয়েছে। এবং তৃতীয়ত যেটা দেখা যাচ্ছে ওনারা 12টি প্রস্তাবনা এখানে দিয়েছেন, যে প্রস্তাবনাগুলি ম্যাক্রো থেকে আরম্ভ করে আগামী দিনের বিভিন্ন বিষয়কে এখানে এনেছে, স্থানিক এবং যে বৈচিত্র্য আছে সেগুলিকেও এখানে আনার কথা হয়েছে। অনেক ধন্যবাদ আমাকে, আমি শুধু এটাকে দুটো মনোযোগটা আপনাদের পরিষ্কার করতে চাইলাম। আমি আপনাদের সকলের অনুমতি নিয়ে দু তিনটি আলোচনা নিয়ে আসি। মন্ত্রী মহোদয় ক্যাপ্টেন তাজ এবং আমাদের এমপি মহোদয় এবং ডিসি মহোদয় শুনবেন, আমি প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং আমাদের ডেভেলপমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টের চেয়ারম্যান এখন ডক্টর মোহাম্মদ আবু ইউসুফকে আনছি। প্রফেসর ইউসুফ এই বিষয়ে প্রচুর কাজ করেছেন, বিশেষ করে সামাজিক, কিন্তু আমরা তাকে পেয়ে আজকে ইউসুফ আপনার সময় আচ্ছা থাকলে ভালো। হ্যাঁ স্যার, কতক্ষণ সময় পাওয়া যাবে? মানে 7 মিনিটের মধ্যে রাখলে ভালো হয়, মন্ত্রী মহোদয়ের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না, তাজ ভাইয়ের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। চলেন, কারণ আমার এখন আপনাদের আরো জানার জন্য বলছি, এই মুহূর্তে আপনার ঢাকার বাইরে থেকে প্রায় 11টি জায়গা থেকে চর, হাওর এবং উপকূল অঞ্চল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, ফুলছড়ি, রংপুর, সিরাজগঞ্জ, রৌমারী, জামালপুর, ডিমলা, সন্দ্বীপ, বরগুনা, পিরোজপুর, সুনামগঞ্জ এবং নেত্রকোনা, তাদেরও আমাদের কণ্ঠস্বর দিতে হবে, জায়গা দিতে হবে। বিশ্বাস আপনার সময়। সবাইকে ধন্যবাদ এবং আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি আমাকে কিছু বলবার সুযোগ করে দেওয়ার জন্য, মাননীয় মন্ত্রী এবং যারা আছেন। আমি পার্সোনালি আর অ্যাড্রেস করছি না বিষয়টিকে, সময়টাকে। আমি ইউসুফ আপনার মাধ্যমে সকলকে বলছি, আগামীতে যারা এখানে কথা বলবেন, মন্ত্রী মহোদয় ক্যাপ্টেন তাজ এবং আমাদের এমপি মহোদয় এবং ডিসি মহোদয় ইত্যাদি যারা আছেন, তাদের প্রতি আপনারা সকলে যৌথভাবে সম্ভাষণ জানিয়েছেন, এটা স্বীকৃত হলো, রেকর্ডেড হলো, এটাকে আপনারা পুনরাবৃত্তি করবেন না, বলুন। জি ধন্যবাদ। আমার মনে হয় অত্যন্ত চমৎকার এবং সময় উপযোগী আমরা একটি বিষয় নিয়ে আজকে এখানে মুস্তাফিজ স্যার যেটি ওনার টিমের পক্ষ থেকে উপস্থাপন করলেন, এবং এইখান থেকে আমি মনে করি যে আমাদের এখানে মাননীয় মন্ত্রী আছেন, উনি এবং পলিসি মেকাররা এখান থেকে কিছু টেক অ্যাওয়ে নিতে পারবেন। আমি অত্যন্ত ধন্যবাদ জানাই যে অন্তত তিনটি বিষয় যেখানে স্যাম্পল হিসাবে দেখানো হয়েছে, যেটি জিআর ক্যাশ, জিআর ফুড এবং যে ক্যাশ সাপোর্টটা, এই তিনটি পাঁচটি পিলারের ভিত্তিতে যে করা হয়েছে অত্যন্ত সাইন্টিফিক ওয়েতে, আমি মনে করি একদম শুরুতে একদম কাভারেজ, স্ট্র্যাটেজি, প্রমোশন থেকে এবং কন্ট্রোল মেকানিজম পর্যন্ত এই পাঁচটি আমি মনে করি যে অন্তত সাইন্টিফিক ওয়েতে এই মেথোডোলজিটা খুব রাইটলি আইডেন্টিফাই করা হয়েছে, এবং 14টা যে এখানে ইন্ডিকেটর এবং সেটিও আমি মনে করি। এবং আরেকটি জায়গা আমি একটু হাইলাইট করতে চাই, মোস্তাফিজ স্যারকে ধন্যবাদ জানাই, অন্তত এই যে বিভিন্ন কালার করে যে কোন জায়গায় অ্যাটেনশনটা বেশি দিতে হবে, যে ভেরি স্যাটিসফ্যাক্টরি, আনস্যাটিসফ্যাক্টরি, নিউট্রাল স্যাটিসফ্যাক্টরি এবং ভেরি স্যাটিসফ্যাক্টরি, যে এই জায়গাগুলো আইডেন্টিফাই করেছে, আমি মনে করি এটি খুবই একটি স্পষ্ট এবং সেলফ এক্সপ্লেনেটরি, সেটার জন্য আমি ধন্যবাদ জানাই। আমি একটু মোস্তাফিজ স্যারের কথা ধরেই, আমরা অনেকদিন ধরে বলছিলাম যে এখানেও একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, যে এই যে মেকানিজমের মধ্যে যে স্বচ্ছতার ব্যাপারটি, এবং মোস্তাফিজ স্যার নিজেও বলেছেন যে এখানে দুর্নীতির বিষয়টি অনেকটা কমে এসেছে, ট্রান্সপারেন্সি এবং যাদের জন্য টার্গেট করা হয়েছে
যেখানে টার্গেটিং ডিফারেন্সিয়ালস কিন্তু আমরা বিবিএস এর যে 2016 এর যে ডেটা হাউসহোল্ড ইনকাম এন্ড এক্সপেন্ডিচার সার্ভে যেটা, সেটা টার্গেটিং ডিফারেন্সিয়ালস অনেক এক্সক্লুশন এর এবং ইনক্লুশন এরর সেটা যদি দেখি আমরা, তাহলে কিন্তু অনেক কমে এসছে এই এই তিনটা প্রোগ্রামের ক্ষেত্রে। সেটা আমি মনে করি একটি সাধুবাদ জানানোর জায়গা। তবে আমি মনে করি এটি শুধুমাত্র ত্রাণ মন্ত্রণা দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের বিষয় নয়, এটার সাথে অন্যান্য যে সমস্ত যে ইনস্টিটিউশনাল বিষয়গুলো আছে, পার্টিকুলারলি বিবিএস এর যেটা মুস্তাফিজ স্যারও বলেছেন যে ন্যাশনাল হাউসহোল্ড যে ডেটাবেস, এই ডেটাবেসটা যদি আমাদের কাছে থাকতো, আমি মনে করি পলিসি মেকারদের যে প্রথম যে 5 মিলিয়ন যে পরিবারকে আপনার 2,500 টাকা করে দেওয়ার কথা, সেটা 36 লাখে গিয়ে আর দিতে পারেনি, এই জায়গাটা আমি একটু ইম্পাসিস দেওয়ার চেষ্টা করব, যেটা এই গবেষণা থেকে উঠে আসছে। মাননীয় মন্ত্রীকে বলবো আপনারা পরিকল্পনা মন্ত্রণালয়ের আন্ডারে যে বিবিএস এর সাথে এই অন্যান্য যে সমস্ত জায়গাগুলো আছে, এই জায়গাটা একটু কোঅর্ডিনেশনের ব্যাপারটা আছে, যাতে আপনারা যাদেরকে দিতে চাচ্ছেন তাদেরকে যাতে দিতে পারেন। এই জায়গাটা একটু গভীর মনোযোগ দেওয়ার বিষয় রয়েছে, অন্তত আমাদের ন্যাশনাল ডেটাবেজ এর বিষয়টি। আরেকটি বিষয় আমরা একটু বলতে চাই এবং এই সিলেকশনের ক্ষেত্রে যেটা গবেষণায় এসছে, যেটি হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে এই যে তালিকাটা, এখন ওয়ার্ড ভিত্তিক যদি তালিকা থাকে এবং সেটা যদি একটা স্কুলে বা ওপেন প্লেসে যদি হ্যাঙ্গিং করে দেয়া হয়, এবং অপেক্ষাকৃত কম দরিদ্র সে যদি মনে করে যে না, আমার চেয়ে তো যিনি অপেক্ষাকৃত ধনী মানুষ বা বেটার অফ মানুষ তাকে ইনক্লুড করা হয়েছে, আমাকে ইনক্লুড করা হয়নি, এই জায়গাটা স্বচ্ছতার জায়গাটা আমি মনে করি যে এখনকার যারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ইউনো বা অন্যান্য যারা লোকাল গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ, ওনারা কিন্তু অনেক অ্যাক্টিভ। আমি নিজেও অনেক জায়গায় কাজ করতে গিয়ে দেখেছি সব জায়গায় একইভাবে হচ্ছে না। কোনো কোনো উপজেলায় আমি দেখেছি যে বেনিফিশিয়ারি লিস্টটা তা নিয়ে দেওয়া হচ্ছে, মতামত নেওয়া হচ্ছে, ওপেন একটা সেশন করা হচ্ছে, এরকম যাতে প্রত্যেকটা উপজেলায় করা হয় সেই জায়গাটা আমি মনোনিবেশ দেওয়ার কথা বলবো। আরেকটা যেটা বলা হচ্ছে যে হটলাইনের ব্যাপারটা, এই জায়গাটাও আসলে যে অন্তত কেউ হয়তো নিজে বলতে পারছে না, এবং গবেষণায় এসছে অনেক নতুন দরিদ্র মানুষ আছেন, তারা হয়তো এই লাইনে দাঁড়ানো বা তারা হয়তো এই যে তালিকায় ইনক্লুডেড না, তারা হয়তো বলতে পারছে না। সুতরাং এই যে নতুন করে দরিদ্র যে জনগোষ্ঠী, অর্থাৎ তারা যাতে একটা, যেটা যদি অনলাইনে এই ডিজিটাল সিস্টেমের মাধ্যমে এমন একটা জায়গা থাকতো যেখানে সেই তথ্য ভান্ডারের মধ্যে তার মতামতটা দেয়া, এবং সেটা ফোনে হতে পারে অথবা ওয়েবসাইটের মাধ্যমে হতে পারে, তাহলে তার মতামতটা যদি রিফ্লেকশন হচ্ছে কিনা তারও যদি একটা ফলো আপ মেকানিজম থাকে, তাহলে আমি মনে করি আমাদের যে টার্গেটিং সেই জায়গাটা আমরা বুঝতে পারবো। আরেকটা যেটা হয়তো এই গবেষণার স্কোপের মধ্যে ছিল না, যে বলা হচ্ছে যতটুকু চাহিদা তার অপর্যাপ্ততার কথা বলা হয়েছে, কিন্তু আসলে কতটুকু এরকম একটা মডেল ইউনিয়ন অথবা মডেল উপজেলাতে যদি দেখা হতো, এই উপজেলাতে ক্যাশ যে সাপোর্টটা দেওয়া হয়েছে এটা রিকোয়ারমেন্ট এত ছিল, বাস্তবে দেওয়া হয়েছে এত, এখানে জিআর ক্যাশ বা জিআর ফুডের এই উপজেলাতে অথবা এই ইউনিয়ন পরিষদে এটা ডিমান্ড আমরা সার্ভে করে দেখেছি, যে সব জায়গায় তো করা সম্ভব না এই স্টাডির আন্ডারে, তাহলে এরকম যদি একটা মডেল ইউনিয়ন অথবা মডেল উপজেলাতে দেয়া করা যেত, যে আসলে ডিমান্ড এবং সাপ্লাই এর মধ্যে গ্যাপ কতটুকু, এবং সেটা একটু কোয়ান্টিফিকেশন করা, কতটুকু কত টাকা দরকার ছিল, সেই জায়গাটা যদি আমার মনে হয় হলে আরেকটু বেটার হতো পলিসি মেকিং জায়গা থেকে। আরেকটা জায়গায় আমি একটু বলতে চাই, যদিও মাননীয় মন্ত্রীর ওনার মিনিস্ট্রিতে আমার একটু কাজ করার সুযোগ হয়েছে, আমি দেখেছি আমরা কোনো ধরনের যখনই কোনো কমেন্ট বা কোনো ফিডব্যাক সেটা অ্যাড্রেস করা হয়, ট্রান্সপোর্টেশন যে ট্রান্সপোর্ট কস্ট যেটা জিআর ফুড এর ক্ষেত্রে, এটা কিন্তু এখন কিন্তু আগে কিন্তু ইনক্লুড করা হতো না, এখন কিন্তু ইনক্লুড করা হয়, কিন্তু এখানে যে ডিস্টেন্স একটা ব্যাপার, এই ডিস্টেন্স ব্যাপারটা এই এইটাকে যাতে একটু সমন্বয় করা হয়, কারণ কোনো ইউনিয়ন উপজেলা থেকে কাছে, কোনো ইউনিয়ন দূরে, এবং সেটা যাতে বাস্তবসম্মত ট্রান্সপোর্ট কস্টটা দেওয়া হয়, যাতে যেই ফুড সাপোর্টটা দেওয়া হয় সেই ফুড সাপোর্টটা মনে করেন 20 কেজি চাল যদি দেওয়া হয়, সেই 20 কেজি চাল যাতে অন্তত সিল থাকে, অর্থাৎ এই ট্রান্সপোর্ট কস্টের নামে যাতে এটাকে যাতে শুধুমাত্র চালের পরিমাণ বা মেপে দেয়া এরকম যাতে সুযোগ না থাকে, অর্থাৎ যাকে যতটুকু দেওয়া হবে 10 কেজি দেওয়া হলে 10 কেজির একটা সিল বস্তার মধ্যে থাকবে, এবং সেটাই কিন্তু ওখানে পৌঁছবে, ট্রান্সপোর্ট কস্টটা আলাদাভাবে এবং বাস্তবসম্মত এখন কিন্তু করা হয় অ্যাডজাস্ট, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে, আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে কথা বলেছি যে যতটুকু কস্ট ততটুকু দেখা যাচ্ছে সমন্বয় করাটা ডিফিকাল্ট হয়, সেই জায়গাটা আমি মনে করি আপনারা একটু অ্যাড্রেস করবেন। আর লাস্ট আমি একটা পয়েন্ট বলতে চাই, এখানে স্পেশাল ডাইমেনশনটা, স্পেশাল ডাইমেনশনের কথা বলা হয়েছে যে লোকেশন ম্যাটার্স,
কিন্তু এই লোকেশনের মধ্যে যদিও রুরাল বা চর হাওড় এরিয়ার কথা বলা হয়েছে, আরবানের জায়গাটা কিন্তু আরেকটু বেশি করে যদি আসা হতো, লো ইনকাম সেটেলমেন্ট যে জায়গা অথবা স্লাম এরিয়া, আমরা বলছি যে ইনফরমাল ইকোনমিতে যারা কাজ করছে তারা প্রায় 87% 85% তারাই বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়তো, সেই জায়গাটা আমি মনে করি আরেকটু বেশি পরিমাণে মনোযোগ দেয়া যে পভার্টি বা এগুলো এখন রুরাল ফেনোমেনা না, এটা কিন্তু এখন আরবান ফেনোমেনা। অনেক ধন্যবাদ আপনাকে, আমি জানি আপনাকে সময় দিলে আপনি এটার উপর 40 মিনিটের ক্লাস করতে পারবেন, আমি জানি এটার উপরে। আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি যে আপনি প্রশংসা করেছেন যে বিশ্লেষণী কাঠামোর এবং স্বচ্ছতার উপর গুরুত্ব দিয়েছেন, তথ্যের উপর গুরুত্ব দিয়েছেন এবং স্থানিক বৈশিষ্ট্যতে নগর দারিদ্র্যের উপর জোর দিচ্ছেন এবং সর্বোপরি পরিবহন ব্যয় দেওয়ার ক্ষেত্রে আপনি বলছেন। আমি শুধু আপনার একটা প্রশ্ন, আমাকে শুধু ইয়েস নতে উত্তর দিবেন, আপনার দীর্ঘ অভিজ্ঞতা কি বলে এই যে টার্গেটিং এর যে বিচ্যুতি, এটা কি আমরা কমাতে পারলাম কিনা, আগের চেয়ে কি কমলো কিনা এইবারের ক্ষেত্রে, আপনার আগের অভিজ্ঞতা থেকে কি বলে? আমার কাছে মনে হয় স্যার অনেক অনেক কমেছে, যদিও একটু এই তালিকাটা করতে একটু সময় লেগেছে বা ভেরিফিকেশনের সুযোগটা হয়েছে, কিন্তু অনেক কমেছে সেটি আমি বলতে পারি এবং চেষ্টাও করা হয়েছে। ধন্যবাদ, আমি এটা আপনার কাছে পরিষ্কার করতে চাচ্ছিলাম, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদের ধন্যবাদ। আমি এখন নিয়ে আসবো ইয়াকে, জনাব অনির চৌধুরীকে, উনি আপনারা জানেন অ্যাক্সেস টু ইনফরমেশন যে প্রোগ্রামটি আছে A2I, এটা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরের সাথে যুক্ত এবং একটি বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে কাজ করে এরা বাংলাদেশে এই মুহূর্তে তথ্য প্রযুক্তিকে মূলধারার সাথে সংযুক্ত করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে। তো অনির আমাদের সাথে যোগ দেবেন, উনিও এই 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 A2I প্রকল্পের অন্যতম কর্ণধার পরামর্শক এবং আমরা খুশি যে উনি আজকে এখানে এসেছেন, ওনার কাছ থেকে আমরা অনেক কিছু এই প্রায়োগিক দিক থেকে নীতির সর্বোচ্চ পর্যায়ে কিভাবে হচ্ছে সেটা আমরা জানতে পারবো এবং ওনার রিফ্লেকশন, ওনার এই গবেষণা সম্বন্ধে ওনার মতামত। অনির আপনার সময়। ধন্যবাদ দেবপ্রিয় দা, আমি অ্যাড্রেসিং এ যাচ্ছি না, আপনি যেভাবে নির্দেশনা দিয়েছেন প্লিজ। আমি কয়েকটা বিষয় খুব দ্রুত বলে যাব, আমি আই হোপ দ্যাট আই উইল নট টেক মাচ টাইম। প্রথমে হচ্ছে অ্যানালিসিস ফ্রেমওয়ার্ক ইজ এক্সেলেন্ট, যেটা প্রফেসর ইউসুফ বলেছেন, আই কমপ্লিটলি এগ্রি উইথ হিম। ফ্রেমওয়ার্কটা আসলেই আমার কাছে মনে হচ্ছে কম্প্রিহেন্সিভ এবং ডিপ, এবং এই ফ্রেমওয়ার্কটা ব্যবহার করে আমরা আসলে অ্যানালিসিসটা আরও অনেক দূর হয়তো নিতে পারি। এখানে অনেকগুলো বিষয় উনি তুলে এনেছেন, তো আমার কাছে যেগুলো গুরুত্বপূর্ণ 4-5টা পয়েন্ট মনে হয়েছে। প্রথমেই যেটা আমার কাছে মনে হচ্ছে, ইনফরমেশন ডিসেমিনেশন ওয়াজ পুয়ার, যে সেলফ সিলেকশনের ব্যাপারটা যে আছে, গ্রিভেন্স ডিসারের ব্যাপারটা আছে, এটা হটলাইনের মাধ্যমে যে করা যায় সেটা আমরা আসলে, যদিও আমরা মনে করেছিলাম যে আমরা জানাতে পেরেছি সাধারণ নাগরিককে, অবভিয়াসলি রিসার্চ শোজ দ্যাট উই হ্যাভ নট বিন এবল টু ডু দ্যাট এফেক্টিভলি। এটা একটা আমার কাছে নতুন তথ্য এবং এটা আমাদেরকে অবশ্যই হেল্প করবে যে আমরা যেভাবে ইনফরমেশন ডিসেমিনেশন করছি, যেরকম যে সমস্ত মিডিয়ার মাধ্যমে, সেটা গণমাধ্যম হোক, সোশ্যাল মিডিয়া হোক, ওয়ার্ড অফ মাউথ হোক, পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ যারা আছেন তাদের মাধ্যমে হোক, এটা উই হ্যাভ নট বিন এবল টু ডু গুড জব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য যে ডিসপাইট অনেস্ট ইন্টেনশনস আমরা এটা করতে পারি নাই, এটা এটা খুবই ভালো রিভিলিং একটি ইনফরমেশন। আর টার্গেটিং এর ক্ষেত্রে আমরা কিছু ইনোভেশন দেখেছি, যেমন গোপালগঞ্জের ডিসি, আমি জাস্ট অ্যাজ এন এক্সাম্পল আমি একজনকে আইডেন্টিফাই করে বলছি যে উনি যেটা করেছেন যে কমিউনিটি ভলান্টিয়ার উনি নিয়োগ করেছেন ফ্রি অফ কস্ট, যারা সার্ভে গুলো করে দিয়েছে, তারা বাড়ি বাড়ি গেছে, এই স্বাস্থ্য সুরক্ষা মেনেই তারা বাড়ি বাড়ি গেছে এবং তথ্য সংগ্রহ করেছে। তো আমাদের যে ইনফরমেশন কালেকশনের যে সময় এবং খরচ হয় সেখানে উনি অনেকটা সাশ্রয় দেখিয়েছেন, এটা একটা ইনোভেটিভ মেকানিজম হতে পারে যেটা অন্য ডিসি অন্যরা হয়তো সেটা ব্যবহার করতে পারেন। সেলফ সিলেকশনে আমরা 333 যে আমাদের ন্যাশনাল হটলাইন সেটা আমরা ব্যবহার করেছি, ওখানে আমরা দেখেছি যে ইমার্জেন্সি ফুড রিকোয়েস্ট এসছে প্রায় 14 লাখের মতো, ইমার্জেন্সি IVR এজেন্ট আমরা নিয়োগ করেছিলাম ভলান্টিয়ার্স অনেকে, 5000 এজেন্ট তারা কাজ করেছেন, এবং এই তথ্যগুলো আমরা যখনই এজেন্টরা তথ্যগুলো পাচ্ছেন সেগুলো তারা আবার সংশ্লিষ্ট UNO-দের কাছে পৌঁছে দিচ্ছেন, তারা ভেরিফাই করে খাবার পৌঁছে দিচ্ছেন, টাকাও পৌঁছে দিচ্ছেন আমাদের ক্ষেত্রে। তো সেলফ সিলেকশন আমরা চেষ্টা করেছি হটলাইনের মাধ্যমে, এটা ডিসেমিনেট করতে পারি নাই, সো দ্যাট ওয়াজ এ ফেইলিয়ার, কিন্তু মেকানিজমটা শুরু হয়েছে পরীক্ষামূলকভাবে। তো আমার মনে হচ্ছে যে এটাকে আরো কিভাবে জোরালো করা যায়, আমরা হয়তো যারা বিশ্লেষক আছেন রিসার্চার আছেন তারা হয়তো আমাদের আরো বলতে পারবেন, এবং এক্ষেত্রে কিছু সোশ্যাল বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন রাদার দেন জাস্ট অ্যাওয়ারনেস, ম্যাস অ্যাওয়ারনেস, আমার মনে হয় যে টার্গেটেড আমরা যেভাবে করেছিলাম ওর সালাইনের জন্য, যেভাবে করেছিলাম
কন্ট্রাসেপটিভের জন্য 80-90 এর দশকে, মানে ওই জিনিসগুলো আমাদের আরো নিয়ে আসতে হবে। সো আই থিঙ্ক উই নিড সাম বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন, যেটা আমরা মাস্ক ওয়ারিং এর জন্য এখন একটা ছোট্ট কমিটি আমরা করেছি, টিম অফ এক্সপার্টস করেছি যারা গত 3 সপ্তাহ ধরে কাজ করে যাচ্ছে। এখানে টার্গেটিং এর একটি অভিনব এক্সপিরিয়েন্স আমি একটু শেয়ার করতে চাই, যেটা আমরা রেপ্লিকেট করতে চাই বাংলাদেশে, সেটা হচ্ছে ছোট্ট একটি দেশ টোগো, যেখানে করা হয়েছে। এখানে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলি এবং গিফট ডিরেক্টলি নামে নিউ ইয়র্ক বেসড একটি প্রতিষ্ঠান তারা করেছেন, সেটি হচ্ছে সেলফোন ব্যবহার করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ওনারা বের করেছেন যে কাদের আসলে টার্গেট করা যেতে পারে। যে তাদের সেলফোন বিহেভিয়ারের প্যাটার্নটা যখন চেঞ্জ হয়ে যায়, যারা নিউ পোর, যেটা মুস্তাফিজ ভাই বললেন, মুস্তাফিজ রহমান বললেন, যে নতুন দরিদ্র যারা, তাদের কিভাবে আইডেন্টিফাই করা যায়, ওনারা 100টা ক্রাইটেরিয়া ঠিক করেছেন এবং ওনারা 10,000 টার্গেট পপুলেশনের উপরে কাজটা করে দেখিয়েছেন যে টার্গেটিং অ্যাকুরেসি ক্যান ইম্প্রুভ ফ্রম 55% টু 70%। আমরা যদি জেনারেল সার্ভে করে যেটা করা হয় ওখানে দেখানো হয়েছে 55% অ্যাকুরেসি হয়, আর সেলফোন ডেটা ব্যবহার করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যালগোরিদম দিয়ে করলে সেখানে 70% মতো হয়। তো আমরা এই কাজটা করতে যাচ্ছি, আমরা একটি টেলকোর সাথে কাজটা শুরু করব পরীক্ষামূলকভাবে বাংলাদেশে করে দেখানোর জন্য, এটা বাংলাদেশের কনটেক্সটে কতটুকু এফেক্টিভ হয়। তো সেটা হচ্ছে টার্গেটিং এর বিষয়। বেনিফিটস ডিস্ট্রিবিউশন, যে আমরা এখানে বিশ্লেষণে দেখানো হয়েছে যে 81.2% ডিলে হয়নি, যেখানে 18% মতো ডিলে হয়েছে সেখানে হয়তো ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং এর ক্ষেত্রে দিলে। সেখানে আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংকের সাথে কাজ করে আমরা যে বাল্ক অ্যাকাউন্ট ওপেনিং এর কাজটা করতে পেরেছি, ইকেওয়াইসি যে রেগুলেশন, সেটা খুব কাজে লেগেছে প্যান্ডেমিক সময়। এরকম কিছু কিছু অভিনব ইনোভেটিভ আমার মনে হয় রেগুলেশন খুব দ্রুত যদি আমরা তৈরি করতে পারি এবং বিশ্লেষণ থেকে হয়তো আসতে পারে, রিসার্চ থেকে আসতে পারে, আরো কি করা যেতে পারে। আর ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে যেহেতু সময় লাগে, সেক্ষেত্রে MFS, এখানে নগদের প্রতিনিধি আছেন, মিশুকুনি হয়তো বলবেন যে আসলে নগদ বিকাশ ব্যবহার করে বেশিরভাগ টাকাই পাঠানো হয়েছিল, তো সেটা কতটুকু এফেক্টিভ হয়েছে। তো কাজে ব্যাংকিং এর অল্টারনেটিভ MFS could be a very effective solution. GRS এর ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে গ্রিভেন্স রিড্রেসাল, এটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা এটা চিন্তা করেছি। এবং গ্রিভেন্স রিড্রেসাল আসলে সোশ্যালি যেটা ধরা হয় যে কমপ্লেন করে লাভ নাই, মানে এটা একটা ন্যাচারাল পারসেপশন, কার কাছে কমপ্লেন করবো, তো ওই পারসেপশনটা ভাঙতে হবে। ওখানে বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশনের কিছু বিষয় আছে এবং একটা মেকানিজম তৈরি করা, এবং এখানে টেকনোলজি ক্যান অ্যাকচুয়ালি প্লে এ রোল। আমরা সেখানেও 333 যে হটলাইনটা আছে আমাদের, সেটা আমরা ব্যবহার করতে চাচ্ছি, যে সেখানে কমপ্লেন করবে মানুষ, এবং সেখানে শুধু কমপ্লেন করলে হবে না, সেই কমপ্লেনটা যেন পাবলিকলি ডিসপ্লেড হয় এবং পাবলিকলি ট্র্যাকড হয়, যে কমপ্লেন এসছে সেটার একটা পাবলিক ড্যাশবোর্ড, একটা অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম, যাতে করে কমপ্লেনটা ব্ল্যাক হোলে হারিয়ে না যায়। এবং সেই কমপ্লেনটা যেন ইন্টারনেট বা ফেসবুক খুব পপুলার, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে খুব লো ব্যান্ডউইথ এবং লো কস্ট ভাবেই হয়তো ফেসবুক অ্যাক্সেস করা যায়। তো কাজেই আমরা 333 এবং ফেসবুক ব্যবহার করে গ্রিভেন্স রিড্রেসালটা করতে পারি, এটা পরীক্ষামূলকভাবে আমরা এক্সপ্লোর করছি। এবং শুধু প্যান্ডেমিকের সময় গ্রিভেন্স রিড্রেসাল না, এটা পুরো সোশ্যাল সেফটি নেট মেকানিজমের ভেতরেই গ্রিভেন্স রিড্রেসাল ইজ এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইস্যু, এবং এটা ট্র্যাকেবিলিটি ট্রান্সপারেন্সি ইজ এন ইম্পর্ট্যান্ট ইস্যু, সেখানে আমরা টেকনোলজি ব্যবহার করতে পারি। এবং সবশেষে একটি বিষয় আমি তুলতে চাই, সেটা হচ্ছে হোল অফ সোসাইটি অ্যাপ্রোচ, যেটা প্রফেসর মুস্তাফিজুর রহমান বলেছেন, যেখানে শুধু সরকারেরই যে দায়িত্ব তা কিন্তু না। আমরা পরীক্ষামূলকভাবে গত বছর একটি প্ল্যাটফর্ম লঞ্চ করেছিলাম এক দেশ নামে। এক দেশ হচ্ছে একটি ক্রাউড ডোনেশন প্ল্যাটফর্ম, যেখানে আমরা বলেছিলাম যে আপনার পছন্দের প্রতিষ্ঠানকে আপনি টাকা দিন, যেমন বিদ্যানন্দ ছিল সেখানে, ব্র্যাক ছিল, ইসলামিক ফাউন্ডেশন ছিল, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ছিল, এরকম বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে আমরা এনেছিলাম একটি প্ল্যাটফর্ম, একটি অ্যাপ, যেখানে মানুষ 10 টাকা, 50 টাকা, 1,000 টাকা দিতে পারে। এবং আমরা দেখেছি যে এখানে 800 থেকে 1,000 টাকার ডোনেশন সবচেয়ে বেশি এসছে। তো এটা পরীক্ষামূলক একটা প্ল্যাটফর্ম দেখেছি, এটাকেও আমরা মেইনস্ট্রিম করতে পারি। এটাও আমাদের হোল অফ সোসাইটি ইনক্লুশন ইন ডিসেমিনেটিং সোশ্যাল সেফটি নেট, ইন ক্রিয়েটিং নিউ টাইপস অফ সোশ্যাল সেফটি নেট, ইনভলভিং সোসাইটাল অ্যাক্টর্স ইন সোশ্যাল সেফটি নেট, সেটার একটা ভালো দৃষ্টান্ত হতে পারে, যেখানে খুব দ্রুত অ্যাকিউরেটলি আমরা অনেকগুলো প্রতিষ্ঠানকে একসাথে নিয়ে আসতে পারি। এবং একজন যিনি ডোনেশন দিতে চান, সেটা জাকাত হতে পারে, সেটা অন্য কোনো ধরনের ডোনেশন হতে পারে, উনি সিলেক্ট করবেন যে আমি বিদ্যানন্দকে 200 টাকা দিতে চাই এই কাজের জন্য, অথবা ব্র্যাককে আমি 2,000 টাকা দিতে চাই এই কাজের জন্য। সেটাও একটা প্ল্যাটফর্ম পরীক্ষা করে দেখেছি এবং সেটা ওয়ার্ক কোয়াইট ওয়েল। আমরা এটা মেইনস্ট্রিম করিনি, শুধু পরীক্ষা করে দেখেছি গত 1 বছর আগে। অনেক ধন্যবাদ, অনেক 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 ধন্যবাদ। আপনি বিশ্লেষণী কাঠামোর প্রশংসা করলেন ইউসুফের মতোই, এবং আপনি যে
নজরে নিয়েছেন যে তথ্য প্রচারটা একটা বড় দুর্বলতার অংশ হিসেবে ছিল, যে ভালো কাজেরও প্রচার আমরা ঠিক মতো দিতে পারিনি। আর আপনি যে স্বনির্বাচন পদ্ধতি এবং সেখানে যে একই সাথে অ্যাপসের ব্যবহার এবং AAAA এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে আগামী দিনে নব্য দরিদ্রকে চিহ্নিত করা এবং নালিশ নিষ্পত্তি ট্র্যাকিং এর এই সমস্ত কথা বললেন, কিন্তু আপনার সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে আমাদের সামাজিক আচরণের ক্ষেত্রে কিছু পরিবর্তনের ব্যাপারে উদ্যোগ নিতে হবে আর কি। এটা আমি একমত হলাম। আমি শুধু আপনাকে আবার একটা প্রশ্ন করতে চাই, সামাজিক আচরণ কি যারা চাহিদার দিক থেকে আছেন তাদের যদি শুধু একা, নাকি যারা যোগান দিচ্ছেন সরকারি কর্মকর্তা প্রতিষ্ঠান তাদের দিকেও এই সামাজিক আচরণের পরিবর্তনের প্রয়োজনীয়তা আপনি দেখেন? দুটোই, আমি দুটোই দেখি। একটা সামাজিক আচরণ যে আমি আমার প্রাপ্যতা আছে কিনা, আমি নালিশ করতে পারবো কিনা, মানে আমার রাইটস এন্ড রেসপন্সিবিলিটিস, এটা একটা সামাজিক আচরণের বিষয়। আমি মানে রেসিপিয়েন্ট হিসেবে অন্য পার্টটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে, এবং সেটা শুধু মিডিয়া দিয়ে করলে হবে না, সেটার জন্য বিহেভিয়ার চেঞ্জ হতে হবে সরকারের ভেতরে। মানে দ্যাট রিকোয়ার্স রেকগনিশন ফর ইনোভেশন, that requires reward, that requires reprimand, that requires sticks and carrots. ওইটা আমাদের অন্যভাবে, মানে ওইটার ইনসেন্টিভ এবং ডিসইনসেন্টিভ মেকানিজম আমরা সরকারের ভিতরে ডিজাইন করতে হবে। সো পাবলিক ডিসেমিনেশন, পাবলিক ইনসেন্টিভস, পাবলিক বিহেভিয়ার চেঞ্জ আর অ্যাডমিনিস্ট্রেটিভ বিহেভিয়ার চেঞ্জ আমার মনে হয় দুইভাবে করতে হবে, বোথ আর নিডেড। থ্যাংক ইউ। আমি এই পয়েন্টে হাইলাইট করতে চাচ্ছিলাম যে সামাজিক আচরণের দিক থেকে আমাদের চাহিদা এবং যোগান দুদিকেই দেখতে হবে, এবং এখানে কর্মকর্তারা যারা দেন আচরণ করেন এবং বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান তাদেরও আচরণের হয়তো বিষয়টিও এটার সাথে যুক্ত হতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ধন্যবাদ আপনাকে। নতুন আমি একটু বলছি, আমার 12টা 1টা এবং 2টা 1টা খুব গুরুত্বপূর্ণ মিটিং আছে, তো আমাকে যদি তাহলে উপস্থিত সুধীমন্ডলী, আপনারা বুঝতে পারছেন যে মন্ত্রী মহোদয়ের অন্য জরুরি কাজও যেতে হবে এবং ওনাকে 2 ঘন্টা এখানে আটকে রাখতে পারবো এরকম সময় আমি মনেও করি না। এসছেন, আপনারা জানেন উনি নিজ গুণে খ্যাত, উনি মন্ত্রী হিসেবে শুধু না, উনি এই বাংলাদেশে সাভার অঞ্চলে বিভিন্ন জায়গাতে আপনারা জানেন সেই রানা প্লাজা থেকে আরম্ভ করে বিভিন্ন ঘটনায় উনি যুক্ত ছিলেন যে মানুষের সাথে, এবং উনি এখন এই মুহূর্তে স্টেট মিনিস্টারের দায়িত্বে আছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জন্য, এবং আমি সেই এখন ডক্টর মোহাম্মদ এনামুর রহমান সংসদ সদস্য, আমি ওনাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মন্ত্রী মহোদয় ধন্যবাদ, ধন্যবাদ খুব সহজে আমাকে ফ্লোর দেওয়ার জন্য, আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাই, কারণ এই ইয়াস হওয়ার পরে আমাদের উপর একটু চাপ গেছে, কালকেও রাত্রে 2টা পর্যন্ত কথা বলতে হয়েছে, আজকেও অনেক জায়গা থেকেই আবেদন আসছে যে আমরা যেন তাদের সাথে একটু ডিসকাস করি। তো আপনাকে ধন্যবাদ জানাই, একে ঠিকই বলেছেন সবাই যে এটা সময় উপযোগী একটা গবেষণা হয়েছে, এবং প্রফেসর মোস্তাফিজ সাহেবের গবেষণাটা আমি খুব মনোযোগ দিয়ে দেখেছি, অত্যন্ত সুন্দর এবং স্বচ্ছতার সাথে তিনি গবেষণা লব্ধ ফলাফলটি প্রকাশ করেছেন। আমরা গত বছর যখন করোনা প্রথম ঢেউ আসে তার পরবর্তীতে কিন্তু TIBO এমনই একটা গবেষণা করেছিলেন, এবং আমি ওই অনুষ্ঠানে বলেছিলাম যে আপনার যে গবেষণা লব্ধ যে ফলাফল আমাদের প্রতি আপনাদের যে ইনস্ট্রাকশন সেগুলো আপনারা যদি আমাকে কপি দেন তাহলে আমি আমার পলিসিতে আমি অ্যাড করতে পারবো এবং আগামী দিনে ওইভাবে কাজ করতে পারবো, এবং সেভাবে আমরা কাজ করেছিলাম। TIBO-কে আমি ধন্যবাদ জানাই যে ইফতেকার সাহেব যে পেপারগুলো আমাকে দিয়েছেন, এটা এবারের যে আপনারা এখানে যারা বক্তব্য দিয়েছেন তারা যে সন্তোষ প্রকাশ করেছেন যে আগের চেয়ে ব্যবস্থাপনা ভালো হয়েছে, আগের চেয়ে স্বচ্ছতা আসছে, আগের চেয়ে অ্যাকচুয়াল নিডি মানুষরা মানবিক সহায়তা পেয়েছে, শুধুমাত্র তথ্য সরবরাহ এবং ডাটাবেজের ব্যাপারে আমাদের ডেফিসিয়েন্সির কথা আপনারা বলেছেন, এটা আমরাও স্বীকার করি। আমরা গতবার A2I এবং ICT মন্ত্রণালয়ের সাথে আমরা সংযুক্ত হয়ে একটা ডাটাবেজ করেছিলাম প্রায় 7 কোটি মানুষের, এবারও সেই তালিকা অনুযায়ী কিন্তু মানবিক সহায়তা দেওয়া হয়েছে, এর সাথে এবার আমরা যোগ করেছি 333-র যে সার্ভিসটা, এবং এই 333-তে অনেক রেসপন্স করেছে এবং দেখছেন অনেক ভালো ভালো সংবাদ এসছে, একজন ইউনো একজন মা বাচ্চার দুধের জন্য সাহায্য চেয়েছে, ইউনো দুধ নিয়ে গেছে,
এবং অনেক জায়গায় খাদ্য চাহিদা অনুযায়ী যে গিয়েছে, এটা মাননীয় প্রধানমন্ত্রীর একটা খুব ইচ্ছা ছিল। তিনি আমাকে বারবার বলেছেন যে মধ্যবিত্তরা অনেকে লজ্জায় হাত পাততে পারবে না, তাদের জন্য একটা ব্যবস্থা করো। আমি A2I ডিভিশনের যিনি ন্যাশনাল কনসালটেন্ট দিদারি কিবরিয়া, ওনাকে ধন্যবাদ জানাই যে মাননীয় প্রধানমন্ত্রীর এই অনুশাসনের পরে আমি যখন 333-র মাধ্যমে খাদ্য সহায়তা দেওয়ার কথা বলেছিলাম, তখন তিনি খুব তাড়াতাড়ি আমাকে এই অ্যাপটা রেডি করে দিয়েছেন এবং আমরা খুব দ্রুত রেসপন্স পেয়েছি। এবং এই অ্যাপ চালু হওয়ার পরে অন্যান্য কার্যক্রমের সাথে এটা থাকার কারণে খাদ্য কষ্টে কেউ আমরা ভুগছে বলে আমাদের কাছে রিপোর্ট আসে নাই। আর আপনারা আরো ট্রান্সপারেন্ট করতে বলছেন, আরো তথ্য প্রযুক্তি ব্যবহার করতে বলেছেন, অনেক জায়গায় কিন্তু এটা করেছে। এবং ডিসি খুলনা উনি 1700 পরিবারকে 1000 টাকা করে কিন্তু অনলাইনে দিয়েছেন এবং এই খুলনা ডিসিকে অনুকরণ করে অনেক জায়গায় এটা দেওয়া হয়েছে। আর তাছাড়া বিতরণের সময় আমি অনেকগুলো সেন্টার গিয়েছি, উদ্বোধন করেছি, নিজে হাতে বিতরণ করেছি, সেখানে দেখেছি যে তালিকাটা কিন্তু সঠিক এবং সুন্দরভাবে তৈরি করা হয়েছে। যদিও তালিকা টাঙ্গিয়ে দেওয়ার কথা ছিল বা এটা পাবলিক ইনফরমেশনের জন্য ডিসেমিনেট করার কথা ছিল, সেটা সব জায়গায় সম্ভব হয় নাই, কারণ সবারই একটা বক্তব্য যে এত চাপ বিতরণের জন্য যে আমরা সেটা করে কুলাতে পারছি না। তারপরে আজকে এখান থেকে যেহেতু সাজেশন আসছে যে তথ্যটাকে ওপেন করে দেওয়া সবার জন্য, তাহলে ট্রান্সপারেন্সি আরো বেশি এস্টাবলিশ হবে। আমরা আগামী দিনগুলোতে এই এইটার উপর আরো বেশি জোর দিব। আর এখানে এই মানবিক সহায়তা কার্যক্রমের তিনটা বিষয় বলা হয়েছে, আরেকটা বিষয় আমি বলেছি যে VGF আমরা দিয়েছি। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু নন এমপিও শিক্ষকদের প্রায় 1,22,000 শিক্ষককে 75,000 টাকা, 5,000 টাকা করে 75,000 টাকা দিয়েছেন এবং যারা ক্ষতিগ্রস্ত চাষি ছিল তাদেরকে 5,000 করে 1,00,000 চাষিদের মধ্যে দিয়েছেন। আর 36,50,000 মানুষকে 2,500 টাকা করে দিয়েছেন, এটা আপনারা জানেন। এবার আমাদের চালের রিজার্ভ কম থাকাতে গত বছর আমাদের খাদ্য মন্ত্রণালয়ের চাল সংগ্রহটা সন্তুষ্টজনকভাবে করতে পারেনি, যার ফলে কিন্তু এবার আমরা ক্যাশ টাকা ডিস্ট্রিবিউশনের উপরে বেশি জোর দিয়েছি এবং লোকালি প্রশাসনরা তারা সেই টাকা দিয়ে লোকাল মার্কেট থেকে খাদ্য শস্য কিনে মানুষের কাছে কাছে পৌঁছে দিয়েছেন। আর জিআর ক্যাশ এবং VGF এর টাকাটা ক্যাশ হিসাবে বিতরণ হয়েছে। এছাড়া আমরা জেলা প্রশাসকদের কাছে কন্টিনিউয়াস অর্থ মজুত রেখেছি যে যাতে তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য অর্থ বরাদ্দ করতে পারে। আপনার মোস্তাফিজ সাহেবের প্রেজেন্টেশনে সবকিছু উঠে আসছে এবং আমি মনে করি উনি একেবারে সঠিকভাবে উপস্থাপনা করেছেন। আমরা একটা স্বীকার করি যে আমাদের যে চাহিদা সেই অনুযায়ী বিতরণের মতো আমাদের সামর্থ্য সরকারের এখন পর্যন্ত উন্নত বিশ্বের মতো হয় নাই, যার ফলে আমরা প্রায়োরিটি বেসিসে কাজ করেছি, যাদের যারা অতি দরিদ্র ও যারা যাদের খাদ্য সহায়তা খুব বেশি দরকার তাদের মাঝে আমরা বিতরণ করেছি। এবং এই বিতরণটা গতবারের চেয়ে এবার আরো বেশি স্বচ্ছতার সাথে করা হয়েছে এবং এই পর্যন্ত কোনো অনিয়ম বা দুর্নীতির আমরা সংবাদ পাইনি। কাজেই আপনাদের যে গবেষণা, মোস্তাফিজ সাহেবের যে গবেষণা এবং সেখান থেকে যে আউটপুটটা এসছে এটা অত্যন্ত মূল্যবান আউটপুট। আমি মোস্তাফিজ সাহেবকে অনুরোধ করব আপনি আমার মন্ত্রণালয়ে একদিন আসবেন এবং একটা আপনার এই এটা শুধু আপনার গবেষণা শুধু না, আজকের অনুষ্ঠানে যারা শ্রদ্ধেয় এবং বিজ্ঞ বক্তারা আছেন তাদের মূল্যবান বক্তব্য থেকে যে রেজুলেশনটা হবে সেটা আমার কাছে যদি দয়া করে পৌঁছে দেন তাহলে আমি আমার ভবিষ্যৎ কর্ম পরিকল্পনায় সেগুলো সংযুক্ত করব এবং বাংলাদেশে যাতে একটি লোক কোনো রকম দুর্যোগে তারা যেন কষ্টে না থাকে সেটা আমরা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কাজ করে যাব। আমি এখানে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে সবাইকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। দেবপ্রিয় দাদাকে আবারও ধন্যবাদ জানাই, তিনি আমাকে সুযোগ করে দিয়েছেন কথা বলার এবং সুযোগ দিয়েছেন আরো দুটি অনুষ্ঠানে সময় মতো যাওয়ার জন্য। আমি সবসময় অনুষ্ঠানে শুনতে পছন্দ করি এবং পূর্ণ সময় থাকি, এতে আমার একটা লাভ হয় যে আমি জানতে পারি, শিখতে পারি, কারণ আমি তো এই বিষয়ের মানুষ না। তারপরেও এই সেমিনার কনফারেন্স রাউন্ড টেবিলে বসেই কিন্তু আমার জ্ঞানটা অনেক বেড়েছে, যার জন্য আমি খুব আগ্রহী। কিন্তু আজকে গুরুত্বপূর্ণ যেটা আনএভয়েডেবল, যার জন্য আমি আগে অনুমতি চেয়েছি এবং এই জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
মন্ত্রী মহোদয়, আপনাকে বড় ধন্যবাদ জানাতে চাই সকলের পক্ষ থেকে যে আপনি সময় মতো এসেছেন এবং এতক্ষণ ছিলেন আমাদের সাথে। এবং আপনার কথা থেকে সবচেয়ে বেশি যেটাতে আমাদের অনুপ্রাণিত করবে সেটা হলো যে আমাদের বিভিন্ন পরামর্শ এবং সমালোচনামূলক পরামর্শ আপনি সাদরে গ্রহণ করে থাকেন এবং এটার মাধ্যমে আপনি নীতি এবং প্রতিষ্ঠানের আরো বেশি সামর্থ্য এবং এটার কার্যকারিতা বৃদ্ধি করেছেন। এটা এক নম্বর আমি আপনার কথার ভিতর থেকে নিলাম। দ্বিতীয়ত, আপনি যে স্বীকৃতি দিলেন যে তথ্য পরিস্থিতির আরো বেশি স্বচ্ছতা এবং এটাতে গুরুত্ব আরোপ করা এবং এটাকে সংগঠন করার ক্ষেত্রে মনোযোগের প্রয়োজন, সেটা তো আমি ধন্যবাদ জানাচ্ছি। তৃতীয়ত, আপনি স্থানীয় পর্যায়ে যে উদ্যোগগুলো হচ্ছে সেগুলোকে আমাদের দৃষ্টিতে নিয়ে এসছেন খুলনা সহ, এবং এর বাইরে যে সরকারের পক্ষ থেকে শিক্ষক কৃষক এদের কাছে যে সাহায্য যাচ্ছে সেটির প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। এবং সবচেয়ে বড় কথা, আপনি যে বললেন যে হয়তো আমাদের সামর্থ্য নাই এবং আগামী দিনে এটাকে আরো কিভাবে প্রসার করা, সেই ক্ষেত্রে একটি উন্নত দেশের মতো নিয়ে যাওয়ার যে আকাঙ্ক্ষা সেটাও একটা বড় বিষয় আর কি। সেটার জন্য আপনাকে ধন্যবাদ, আপনাকে আপনার সাফল্য কামনা করি। এবং আপনি যখন যদি কোনো কিছু প্রয়োজন করে আমাদের এই যে নেটওয়ার্ক আছে তাদের মাধ্যমে স্থানীয় পর্যায়ে আপনি আরো বেশি তথ্য প্রয়োজনে আপনি পেতে পারেন, যেটা দেশের জন্য উপকারী হবে। আপনি আপনার মন্ত্রণালয়ে সাফল্য কামনা করি, ধন্যবাদ আপনাকে। আমি মূল আলোচনায় ফিরে যাই। মন্ত্রী মহোদয় যতটুকু থাকলেন থাকলেন, তারপর অন্যান্যরা আপনারা আসবেন। আমাদের সাথে ক্যাপ্টেন তাজ, সংসদীয় স্থায়ী কমিটির প্রধান, প্রাক্তন মন্ত্রী, উনি উপস্থিত আছেন। আমাদের এমপি মহোদয় আছেন, শামীম পাটোয়ারি। আমাদের সাথে আমাদের এডিসি সাহেব ছিলেন, উনি তো আছেন বোধ হয় না, আমি ওনাকেও নিয়ে আসি। হ্যাঁ, উনি উনি চলে যান না যেন, ওনাকে আমি উনি যখনই বলতে চাবেন আমি তখনই নিয়ে আসবো ওনাকে এসে সেখানে। কিন্তু আমি আমার নির্ধারিত আলোচকের এখন আছেন যে তানভীর মিশু, উনি নির্বাহী প্রধান নগদের। আপনারা জানেন যে নগদে একটি আপনার মাল্টি যে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সরকারের বিভিন্ন সাহায্য সহযোগিতা ব্যাপকভাবে ব্যবহার করছেন, এবং বিশেষ করে যে 2,500 টাকার যে বিতরণ ব্যবস্থা ছিল তার সাথে তারা ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন, সেহেতু আমাদের জন্য এই অভিজ্ঞতাটা জানাটাও গুরুত্বপূর্ণ। সেই জন্য আমি খুশি যে তানভীর মিশুক আমাদের সাথে আজকে আসছেন। আমি তানভীর মিশুককে এখন ফ্লোর দিচ্ছি। তানভীর, থ্যাংক ইউ স্যার। শুভ সকাল সবাইকে, আসসালামু আলাইকুম। একটি প্রশ্ন সামনে রেখে আজকে আসলে আলোচনাটা আয়োজন করা হয়েছে। আমার কাছে এই প্রশ্নের উত্তরটা, আমি আসলে যতটুকু কাজ করেছি আমার বিবেচনায় আসলে করোনা মোকাবেলায় ত্রাণ কর্মসূচি যথেষ্ট কার্যকর ছিল। আমি এটার ব্যাখ্যাও আমি এখানে দিচ্ছি, কেন আমি বলছি। সো আমি আসলে প্রথমে যে জিনিসটা আসলে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই যে আসলে আমার বেশ রিলেটিভ ফ্রেন্ডস আমেরিকা, কানাডা, ইউরোপ এবং সিঙ্গাপুর উন্নত দেশগুলিতে আছে, সো ইউকেতে। সো আমি যেটা দেখেছি যে সেখানে আসলে সেখানেও ত্রাণ দেওয়া হয়েছে, এই ক্যাশ এইটা দেওয়া হয়েছে, বাট কাদের দেওয়া হয়েছে? যারা যত হাই ট্যাক্স দিত তাদেরকে দেওয়া হয়েছে। আর কিন্তু আমাদের দেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, উনি কিন্তু সিলেক্ট করেছেন সেই মানুষগুলিকে যারা জীবনে কোনোদিন ট্যাক্সের আওতায় আসতে পারবে না। সো ওনার এই ভিশনটা এবং ভিশনটা ছিল যে এই মোমেন্টে এই মানুষগুলিকে সাহায্য করতে হবে, এবং সেই সময় কিন্তু সরকারের যতগুলি সংস্থা রিলেটেড ছিল সবাই তার বেস্টটা দিয়েছে। সো বেস্টটা দিয়ে এই অল্প সময়ের মধ্যে ট্রান্সপারেন্সি মেনটেন করে তথ্যটাকে ব্যবস্থাপনাটা বিভিন্নভাবে ভেরিফাই করে কিন্তু আসলে মাঠ পর্যায়ে এই MMS এর মাধ্যমে পৌঁছে দিয়েছে। সো আমি আসলে এটাকে আসলে ভেরি পজিটিভলি দেখি, কারণ এটা আসলে কিন্তু খুবই অল্প সময়ে করা হয়েছে, কারণ লকডাউনের পরে থেকে আমরা আসলে 2 থেকে 2.5 মাস সময় পেয়েছিলাম পুরো কার্যক্রমটা শেষ করার জন্য। সো এখানে জনপ্রতিনিধি যারা আছেন তারা আসলে দিন রাত কাজ করে ডাটাগুলি দিয়েছে। হ্যাঁ, ডাটা কিছু ভুল ছিল, কিছু যেহেতু তাড়াহুড়া ছিল, কিছু কিছু ডাটা কম বেশি ছিল, বাট এটাকে কিন্তু আমরা আসলে টেকনোলজি ব্যবহার করে, লাইক আমরা BTRC সাথে সকল অপারেটরের সাথে টেকনোলজি ব্যবহার করে, কারণ সকল অপারেটরের কাছে কিন্তু বায়োমেট্রিক ডাটা ছিল। সো আমরা কিন্তু ভেরিফাই করেছি এবং ভেরিফাই করে আমরা দিতে পেরেছি। আমি একটা কোশ্চেন দেশে বিদেশে সবসময় ফেস করি যে আসলে আপনাদের মাননীয় প্রধানমন্ত্রী টার্গেট করেছিল 50 লাখ, আপনারা 36 লাখ দিতে পেরেছেন, 14 লাখ দিতে কেন ব্যর্থ হয়েছেন? এই কোশ্চেনটা আমি সবসময় ফেস করি, কেন ব্যর্থ হয়েছেন? তো এটাকে আমি একটু অন্যভাবে বলতে চাই। আমি বলতে চাই যে 14 লাখ দিতে আমরা ব্যর্থ হইনি, আমরা 36 লাখ এই অল্প সময় দিয়ে দেখিয়েছি। সো এটাকে আসলে হাইলাইট করা দরকার যে আমরা আসলে কিন্তু কাজটা করেছি, করে দেখিয়েছি যে 36 লাখ 2-2.5 মাসের ভিতরে রুট লেভেল থেকে ডাটা এনে ভেরিফাই করে তার হাতে টাকা পৌঁছে দেওয়া। এবং আপনি চিন্তা করে দেখেন, এর আগে এখানে অনেক সাংবাদিক ভাই বোনরা আছেন, সো প্রায় আমরা নিউজ দেখতাম যে চাল চুরি, টিন চুরি,
এখানে কিন্তু তা হয়নি, এখানে কিন্তু 14 লাখ টাকা, 14 লাখ পরিবারের টাকা কিন্তু ব্যাক হয়েছে, যেটার পরিমাণ 350 কোটি টাকা, যেটা হয়তো ক্যাশ বা চাল বা অন্যভাবে গেলে হয়তো এটা ব্যাক আসতো না। আমাদের, আমি জানি না আমাদের এখানে গভর্নমেন্টের অনেকেই আছেন যে কোন ত্রাণ গেলে সেটা কতটুকু কত পার্সেন্ট ব্যাক আসে, বাট এখানে কিন্তু যেহেতু টেকনোলজি ব্যবহার করা হয়েছে 14 লাখ প্রায় 350 কোটি টাকা সরকারের খাতে আবার ফেরত দিয়েছে, যেটা আবার এই বছর হয়তো এই টাকাটা ইউজ হয়েছে দেওয়ার জন্য। সো আমি এটাকে আসলে ভেরি পজিটিভলি দেখি। আর আমি কয়েকটা বিষয়ে আপনাদের নজর আনতে, আরো কয়েকটা বিষয় আনতে চাই। যেমন গতবারের যখন গত বছরে যখন যখন ভাতাটা নিয়ে ওই প্রধানমন্ত্রী উপটা নিয়ে চিন্তা করা হলো, তখন তাড়াহুড়োর কারণে অনেক কিছু আমরা আসলে স্ক্রুটিনিং করতে বাদ করেছিলাম, কিন্তু এবার কিন্তু এটা করতে পেরেছি। যেমন আপনি দেখবেন প্রায় 1650 জন মানুষের পাওয়া গেছে, এটা কিন্তু টেকনোলজি ব্যবহার করেই করা হয়েছে, যে যাদের 5 লক্ষ টাকার উপর সঞ্চয়পত্র আছে, যারা গতবার আসলে ভাতা পেয়েছে, এবার কিন্তু তাদের বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে আসলে হয়তো ফিউচার ব্ল্যাকলিস্টেড করে দেওয়া হবে। আর আসলে এই প্রধানমন্ত্রীর 2500 টাকা ছাড়াও কিন্তু কৃষকের জন্য ভাতা দেওয়া হয়েছে, খামারিদের দেওয়া হয়েছে, মৎস্য খামারিদের দেওয়া হয়েছে, মোটর শ্রমিক দেওয়া হয়েছে, অনেককে আরো দেওয়া হয়েছে। সো এই যে এই টেকনোলজি ব্যবহার করে যে কাজটা হচ্ছে সে, এবং এটা কিন্তু ওয়ার্ল্ডে এত ফাস্ট ভাবে, এবং আমি এটা নিশ্চিত যে পৃথিবীর কোথাও এইভাবে টেকনোলজি ব্যবহার করে একদম মানুষের হাতে টাকাটা পৌঁছে দেওয়া হয়নি, তার কিন্তু আসলে সেই রিক্সা ভাড়াটা লাগেনি। একজন বক্তা বলছিলেন যে তার এই কষ্টটা লাগে, সে কিন্তু তার একদম তার বাসার পাশে যে কোনো একটি রিটেল পয়েন্ট থেকে টাকাটা উদ্ধার করতে পেরেছে। আমি আনির ভাইয়ের একটা জিনিস, উনি বললেন টোগোর এক্সাম্পল দিলেন যে টোগোতে এআই ব্যবহার করা হয়েছে, আমরা কিন্তু অলরেডি কাজটা করছি। আমার বড় ভাই বন্ধু গ্রামীণ ফোনের সিইও আজমান ভাই, রবির মাহতাব ভাই এবং আমরা, আমরা কিন্তু একদম মানুষকে সেগমেন্টেশন করতে পারি। আমরা জানি আসলে কার কি অবস্থায় আছে, কে কি ফাইন্যান্সিয়াল কি অবস্থায় আছে। যেমন আমি যখন আনির ভাইকে একটা প্রমোশন পাঠাই আমার অ্যাপ দিয়ে, আমি কিন্তু 10 থেকে 15 জিবি 25 জিবির ইন্টারনেটের প্যাকেজ পাঠাই। আর আমি যখন আমার ড্রাইভার লেভেল কাউকে পাঠাই, তাকে 1 জিবি পাঠাই। অথবা যার স্মার্টফোন নেই কাজের বুয়া, তাকে কিন্তু আমি আসলে 10 টাকা টপ আপের প্যাকেজ পাঠাই। সো আমার কাছে কিন্তু সেগমেন্টেশন করা আছে। সো এটাকে যদি এটিভাই একসাথে নিয়ে কাজ করে, ডেফিনেটলি এই সেগমেন্টেশনটা তাদের অনেক কাজে লাগবে। আর আমি আরেকটা জিনিস বলতে চাই যে তথ্য প্রচার নিয়ে দুইজন বক্তা তিনজন বক্তা কথা বলে গেলেন। আসলে তথ্য প্রচারণা নিয়ে তো আমি আসলে কাজ করছি লাস্ট 12 বছর যাবৎ, নগদের আগেও এটা নিয়ে কাজ করেছি। সো এটা আমার দেশে বিদেশে দুই জায়গায় খুব মানে ইন হ্যান্ড এক্সপিরিয়েন্স আছে। তো যেই মানুষগুলি নিয়ে আমরা আসলে, আমি দেখলাম যে ইয়ার ভিতরে রেট দেওয়া আছে তথ্য প্রচার নিয়ে, সো আমি এগ্রি করি। বাট আসলে একটু চিন্তা করে দেখেন যে যেই মানুষগুলির কথা আমরা বলছি, সেই মানুষগুলিকে কি আমরা ATL মানে যেটাকে আমরা অ্যাবভ দ্য লাইন বলি, মানে টিভি ডিজিটাল যেটা হচ্ছে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম বা ইউটিউব, তাদের কাছে কি আমরা ATL দিয়ে পৌঁছাতে পারবো? পারবো না, কারণ তাদের তো এক্সেসই নেই। কারণ যারা 2500 টাকা ভাতা পাচ্ছে, তাদের কত পার্সেন্টের আসলে স্মার্টফোন আছে? তাদের কাছে আমার পৌঁছানোর ATL কোনো মাধ্যম হতে পারে না। গভর্নমেন্ট A2I অথবা গভর্নমেন্টের বিভিন্ন মন্ত্রণালয় একটা ভিডিও করলো, টিভিতে চালালো, ওইটা দিয়ে কিন্তু আসলে আমাদের পারপাসটা সার্ভ হবে না। হয়তো লোক দেখানো হবে যে প্রচার হচ্ছে, পারপাসটা সার্ভ হবে না। পারপাসটা সার্ভ করতে হলে বিলো দ্য লাইন, যেটাকে ওয়ার্ল্ড ওয়াইড BTL বলা হয়, বিলো দ্য লাইন যেতে হবে। তো ওখানে জনপ্রতিনিধিদের মাধ্যমে ওখানে ইভেন্ট করে মানুষকে জানাতে হবে। বিকজ আমি একটা অ্যাড চালিয়ে দিলাম বা একটা ভিডিও চালিয়ে দিলে কিন্তু আসলে তার কাছে প্রচারণা করা যাবে না। সো এই জিনিসটা আসলে আমাদের ইন ডিটেলস কাজ করতে হবে। আমরা যারা মোবাইল অপারেটর আছি, MFS অপারেটর আছি, উই নো হাউ টু রিচ দিস পিপল, বিকজ আমরা এটা করে আসছি লাস্ট 12 বছর যাবত। সো আমরা আসলে কিন্তু মানুষটাকে পর্যন্ত ইনফরমেশন পৌঁছাতে পারি, একদম রুট লেভেলে পারি। সো আমাদের এই এক্সপিরিয়েন্সটা যদি আপনারা নেন, আমি শিওর এটা কাজ হবে এবং এই প্রচারণা যাকে জানাতে যাচ্ছেন যে আপনি ভাতা পেয়েছেন তাকে জানাতে পারবেন। আর আমি এক মিনিট নেব, সেটা হচ্ছে ইউসুফ ভাই এবং মুস্তাফিজ ভাই একটা পয়েন্ট বললেন, মাননীয় মন্ত্রীও বলে গেলেন যে পাবলিকলি এই ইনফরমেশনটা শেয়ার করে দেওয়া, যে ডাটাটা শেয়ার করে দেওয়া, এটাতে আমি আসলে একটু দ্বিমত এই ব্যাপারটায়। আমি কেন দ্বিমত সেটা আমি একদম এখনই এক্সপ্লেন করছি। সেটা হচ্ছে আমরা আসলে প্রাথমিক গণশিক্ষার 1,40,00,000 বেনিফিশিয়ারিকে ভাতা দিয়েছি, সমাজ কল্যাণের প্রায় 60 লাখ ভাতা দিয়েছি, এবং প্রধানমন্ত্রীর এই যেটা যেগুলি বললাম যে খামারি মৎস্যচাষী মোটর শ্রমিক সবাইকে দিয়েছি। বাট যখনই ডাটাটা পাবলিকলি চলে যায়, আনফর্চুনেটলি এই মানুষগুলি তো খুব সহজ সরল মানুষ যারা ভাতা পাচ্ছে, তাদের এই ডাটাগুলি যখন পাবলিকলি চলে যাচ্ছে, তখন কি কিছু ফ্রডস্টার আছে যারা তাদেরকে বিভিন্নভাবে ফোন করে প্রলোভন দেখিয়ে, কারণ আমি যখন জানি যে দেবপ্রিয় স্যারের কাছে ভাতাটা গিয়েছে, আমি ওনাকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে ওই টাকাটা ওনার পিন বা OTP নিয়ে ওনার টাকাটা ফ্রড হয়ে যাচ্ছে। সো আমি স্পেসিফিক বলবো না, গভর্নমেন্টের কোন সংস্থা লাস্ট 1-2 মাস আগে
টেলিটককে ইউজ করে একটা এসএমএস দেওয়া হয়েছিল এবং এই এসএমএস এর কারণে কিন্তু ফ্রড বেড়ে গিয়েছিল প্রায় 7% বিকজ ওই ডাটা লিক হয়ে গিয়েছিল। সো আমি এটা কোনোভাবেই একমত না যে ডাটা পাবলিকলি টানিয়ে দেওয়া, এটা সিক্রেট একটা ইস্যু। সো এই জায়গাটা আসলে অন্যভাবে কাজ করতে হবে, এটা টাঙ্গিয়ে দেওয়া কোনো সমাধান হতে পারে না, তাহলে যার টাকা যে পেয়েছে সেখান থেকে চুরি হয়ে যাবে। ধন্যবাদ আমাকে। অনেক ধন্যবাদ, আপনি আসলে আমাদের সামাজিক আচরণের আরেকটা দিকের প্রতি দিক নির্দেশ করলেন, যে যে কেউ যদি 100 টাকাও পায় সেটা থেকে কেউ কেউ লোক আরো 50 টাকা নিয়ে নেওয়ার চেষ্টা করে গরিব মানুষের কাছ থেকে, এটাও একটা সামাজিক আচরণের ব্যাপার। কিন্তু আপনার মেশুক, আমি আপনাকে বলছি, আপনি বললেন যে বিলো দ্য লাইন মানে সীমান্ত রেখার নিচে যারা অবস্থান করে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা হচ্ছে, যেটা একটা বড় জিনিস, এবং সেই ক্ষেত্রে তথ্য ভান্ডার তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন কথা বলেছেন, এবং যে আপনার কথাকে আমি উল্টে বলি যে 14 লক্ষকে দেওয়া যেত আরো যদি আপনি ভুল লোকের কাছে নিয়ে যেতেন, তাহলে হয়তো সেহেতু আপনি টার্গেটিং কে ঠিক রাখতে গিয়ে এটা করেছেন, আমি মানলাম। কিন্তু এখন যখন কয়েক মাস পরে আবার আমরা যাচ্ছি ওই মানুষগুলোর কাছেই যাচ্ছি আরবার 2500 টাকা করে নিয়ে, এই সময়কালে কেন তথ্য ভান্ডার সম্প্রসারিত হলো না? আসলে স্যার আমি আসলে একটু বলতে চাই যে দেখেন ওই প্রথম যখন যেটাকে আমি আসলে আমাদের ভাষায় আমরা তথ্য ভান্ডার যেটা যাচাই হয়েছে ভার্সন 1 এবং ভার্সন 2 দেখছি, ভার্সন 1 যেটা গত বছর ছিল এবং ভার্সন 2 যেটা ছিল এটার মধ্যে কিন্তু অনেক ডাটা বাদ হয়েছে, যেগুলি আসলে ওই যে 5 লক্ষ FD আছে, সঞ্চয়পত্র আছে। আমি বলতে চাচ্ছি আপনার সেই ভার্সন 1 যেটা আপনি ক্লিন ডাটা নিয়েছেন একদম নিকশ ভালো যেটা আছে, সেই ভার্সন 1 প্লাস হয়েছে কিনা? কৃষকদের ভাতা সেটা 450 কোটি টাকার মতো, কামারিদের ভাতা, মৎস্য চাষীদের ভাতা, মোটর শ্রমিকের ভাতা, সো এটা কিন্তু অনেক অ্যাড হয়েছে, কিন্তু এটা প্রচারটা সরকার এটাকে তথ্য ভান্ডারের ভিতরে ঢুকেছে কিনা, একটা ইন্টিগ্রেটেড ডাটাবেসে ঢুকেছে কিনা, এটা এখনো ডাটাবেসে করা হয়নি। আমি শিওর আনির ভাইরা এটা নিয়ে কাজ করবেন, এবং আমাদের কাছে এই ডাটাবেস গুলো আছে, কার কি অ্যাটিটিউড, কে টাকা তুলে নিয়েছে, কে টপ আপ করেছে, কে টাকাটা জমিয়ে রেখেছে, আমাদের সব ডাটা আছে। সো ওনারা যদি অফিসে চায়, সিদ্ধান্তে যেটা আসতে চাই যে এইটি উদ্যোগের সঠিক মানে দিক, কিন্তু সেই দিকে অনুযায়ী আমরা কত দ্রুত আগাতে পারবো, একটা অভিন্ন, এটা একটা বড় জিনিস, এটা আসবে আজকের আলোচনার ভিতর থেকে, একটা অখণ্ড সামগ্রিক তথ্য ভান্ডার গড়ে তোলাটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হবে আজকের আলোচনা থেকে, এটা একটা আমার বড় টেক অ্যাওয়ে বা আলোচনা আমরা বারবার বলি, আমি আলোচনায় আসবো। ধন্যবাদ মিশুক আপনাকে, আপনারা যে কাজ করছেন সেখানে সাফল্য কামনা করি, কারণ এই মোবাইল ব্যাংকিং আমাদের দেশে এক ধরনের অর্থনৈতিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে একটা যুগান্তকারী পরিবর্তন আনার সম্ভাবনা সৃষ্টি করেছে, সেটা আমরা ভালো করে বুঝতে পারি। আমি এখন একটু ঢাকার বাইরে দু একজনের কাছে যেতে চাইবো, আমি মন্ত্রী মহোদয়কে আমি আসার আগে একজন দুজনকে আমি ঢাকার বাইরে থেকে আনতে চাইবো, অভ্র আপনি আমাকে সাহায্য করবেন। আনির ভাই একটু বলতে চাচ্ছেন স্যার। আনির বলেন। আনির জি আমি জাস্ট 30 সেকেন্ড নেব। ইয়েস আনির, মানে মিশুক যেটা বললেন আমার কাছে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ, তো এই যে ডেটা যে তৈরি হয়েছে, মানে এখানে যারা ফিনান্সিয়াল সার্ভিস নিয়ে কাজ করছেন, MFS প্রোভাইডার, টেলকোরা আছেন, সেখানেও ফিনান্সিয়াল সার্ভিস আছে, কেননা ইন এ সেন্স অ্যাজ ইউ আর ডুইং টপ আপ দ্যাট ইজ আ ফিনান্সিয়াল সার্ভিস, কাজেই যারা টেলকো এবং MFS এবং কিছু কিছু ক্ষেত্রে ব্যাংক, এখানে প্রচুর তথ্য আছে যেগুলোতে আমরা সাধারণ মানুষের বিহেভিয়ার এবং স্ট্যাটাস অ্যানালিসিস করতে পারি টু ক্রিয়েট পভার্টি র্যাঙ্কিং। আমি যে AI অ্যালগোরিদমের কথা বললাম, ওখানে এই ডেটাটা বিরাটভাবে কাজে দেবে। এখন কথা হচ্ছে যে এই ডেটাগুলো আছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের হাতে, এবং সেখানে একটা ডেটা প্রাইভেসির বিষয়ও আছে। কাজেই উই হ্যাভ টু ডেভেলপ এ ফ্রেমওয়ার্ক where we can share data in a public manner keeping data privacy. ta amra ICT bibhager pokkho theke ekta data privacy law amra draft korchi ekhon, kintu law hoyto aste shomoy lagbe, kintu ei data ta already is an invaluable asset to create better targeting and better outcome for financial inclusion ebong social safety net. ta amar mone hoy ei bishoyta ektu ana jete pare bisleshone kibhabe ashbe ebong ki recommendation ashte pare policy recommendation, eta ektu chinta korar. onek dhonnobad ei bishoytike monojog dewar jonno. tanvir mishuk bolte parben, ami alochonay gechhilam, সেই আলোচনার এক শেষ পর্যায়ে আমি এই কথাটাই তুলেছিলাম যে আমাদের দেশে আইনি কাঠামো এবং প্রাতিষ্ঠানিক সুরক্ষা
এই তথ্য ভান্ডারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে ব্যক্তি প্রতিষ্ঠান যুক্ত হয়েছে, বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যুক্ত হয়েছে এবং এটার বিভিন্ন ধরনের অভিঘাত যে আমরা আন্তর্জাতিকভাবে ফেসবুক এবং অন্যান্যদের ক্ষেত্রে দেখেছি, এখানে শুধু চুরি হয় তা না, ব্যবসাও হয়, সেটার ক্ষেত্রেও আমাদের এখানে নজর দেওয়া দিতে হতো। আনির, আপনি উত্থাপন করলেন, আমি বলতে চাইলাম, আমি কিছুদিন আগে এই জিনিসটি নগদের কাছে বলেছি, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমি কয়েক সেকেন্ডে কথা বলতে চাই আনির ভাইকে। আমরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশ ব্যাংক, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স কে অনেক রিকোয়েস্ট করে তথ্যগুলো পেতে পারি, আপডেটেড ইনফরমেশনটা আপনাদের এখানে একটা ড্যাশবোর্ড করা যায় কিনা। খুব ভালো প্রস্তাব, যে এটা এটা হচ্ছে বিবেচনার বিষয়। যদি তানভীরের কথা অনুযায়ী এটাকে আপনার ব্যক্তি পর্যায়ে মুক্ত তথ্য না দিতে পারি, আমরা সামষ্টিক পর্যায়ে মুক্ত তথ্য তো দিতে পারি, সেহেতু ব্যক্তি এবং স্থানিক পর্যায়ে মুক্ত তথ্য দিতে পারি, অর্থাৎ অন্তত এই স্থানে যে 200 লোকের জন্য তালিকা করা হয়েছে এইটুকু তো অন্তত বলতে পারি, এত মেট্রিক টন গম এখানে দেওয়া হয়েছে এইটুকু তো বলতে পারি, এবং ওই ড্যাশবোর্ডের ধারণাটা এটার সাথে সঙ্গতিপূর্ণ হবে। অনেক ধন্যবাদ তাজুল ভাই। যেন না, শুনতেছেন তো আপনি? আচ্ছা, না আমি শুনতেছি। এখানে যে আপনার বোর্ডে যে লিস্টটা টানিয়ে দেওয়া অবজেকশন আসছে যে এটা চুরি হয়ে যায়, পিলফরেজ হয়, একজনের টাকা আরেকজনে নিয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা এটা কেন করছি না যে আমাদের জনগণের সামাজিক আচরণের ব্যাপারে আমরা কোনো কিছু করতে পারি কিনা, যাতে এইগুলি যেন মানুষ নিজের থেকেই সতর্ক হয়, এগুলি যেন তারা না করে। তা আমি আপনাকে নিয়ে আসবো, ক্যাপ্টেন তাজুল ইসলাম, আমাদের মাননীয় সংসদ সদস্য, প্রাক্তন মন্ত্রী এবং এই মুহূর্তে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির প্রধান, জনপ্রতিনিধি হিসেবে উনি যে সামাজিক আচরণ বদল করার কথা বলছেন এটা গুরুত্বপূর্ণ, আমরা ওনার কাছে ফিরে আসব। আমি প্রথমে আপনাদের কাছে যেতে চাই, চরঞ্চলের কারুর কাছে আমি আসতে চাচ্ছি। ফুলছড়ি থেকে কে আছেন? ফুলছড়ি থেকে এসকেএস ফাউন্ডেশন। আমরা নগদের সাথে এমএমটি ট্রান্সফার কাজ করেছি। লাল ভাই বলেন। আচ্ছা, ধন্যবাদ দেবপ্রিয় দাদা আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। আমি এখানে অভিজ্ঞতাটা বলবো যে আমরা কুড়িগ্রাম জেলায় আমাদের প্রতিষ্ঠান সলিডারিটির মাধ্যমে আমরা কাজ করেছি নগদের সাথে। নগদের সাথে আমরা একটা বাইলেটারাল এগ্রিমেন্ট করে আমরা 20-25 কোটি টাকার একটা ট্রান্সফার করেছি 10,000-এর উপরে বেনিফিশিয়ারিজের সাথে, এবং এইটার আমরা ডিস্ট্রিবিউশনের পরে এটা একটা প্রপার মনিটরিং করেছি। প্রপার মনিটরিং এর মধ্যে দেখা গেছে যে একদম 99% মানুষ মানে ক্যাশ হাতে পেয়েছে এবং কোনো সমস্যা হয়নি এবং কেউ টাকা নেয়নি, এবং এখানে দুই একটা মেশিনারি টেকনিক্যাল প্রবলেম হয়েছে যেটা আমরা নগদকে একটা জানানোর আমাদের সিস্টেম ছিল কমপ্লেনে, তারা হয়তো তাৎক্ষণিক সমাধান করেছে বা 2 ঘন্টায় করেছে অথবা 2 দিন পরে করে দিয়েছে, এই টাকাটাও আমরা ইনশিওর করতে পেরেছি ওই ধরনের বেনিফিশিয়ারিজকে। আরেকটা জিনিস আমরা যেটা করতে পেরেছি সেটা হচ্ছে এই কাজের মধ্যে, সেটা হচ্ছে যে যারা কমপ্লেইন করেছে এই কমপ্লেইনটা নিয়ে আমরা যথাযথভাবে ইউনিয়ন পরিষদ এবং স্থানীয় জনগণ ইউনো বা বিভিন্ন পর্যায়ে এটা যোগাযোগ করেছি এবং এই সব সমস্যার সমাধান করেছি। এটা ঠিকই বলেছেন যে অনেকেই রাত্রে এই টাকা পয়সা নেওয়ার জন্য চেষ্টা করে, সেগুলির জন্য আমরা আবার কর্মীদের মনিটরিং এবং টহল রেখেছিলাম যাতে এই ক্যাশ টাকাটা ওই রকম দুর্যোগপূর্ণ সীমান্ত দূরবর্তী এলাকার গরিব দুঃখী মানুষের কাছ থেকে কেউ না নিয়ে নেয়, এই প্রবণতা আমাদের এই সামাজিক আচরণ আছে, কিন্তু আমরা এই জন্য এটা চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ লাল ভাই আপনাকে এবং সলিডারিটি সুনাম পেয়েছে। আপনারা শুনলেন কুড়িগ্রাম থেকে হারুন রশিদ লাল, সলিডারিটি, ওনাদের অভিজ্ঞতা, খুব ভালো অভিজ্ঞতার কথা উনি বললেন। আমি এখন আমার কাছে, আমাকে ক্ষমা করবেন, আমি খুব দ্রুত কিছু জায়গাতে যেতে হবে কারণ সময়ের ব্যাপারে, আমাকে আমার রূঢ় আচরণের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি এখানে কি শিরিনা খানম আছেন নাকি ফুলছড়ি থেকে এসকেএস ফাউন্ডেশন? শিরিনা খানম আছেন? জি আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন আপা। আমি মোহাম্মদ শিনা খানম, গাইবান্ধা এসকেএস ফাউন্ডেশন থেকে। আমি ফুলছড়ি উপজেলার হচ্ছে একজন সিবিও লিডার। স্যার, আমার এখানে যে খাদ্য সহায়তাটা পাইছে, যেমন হচ্ছে
এখানে পাশে জিআর ক্যাশ, জিআর চাল, 2500 টাকার ক্যাশ টাকার যে প্রণোদনা প্যাকেজ এবং 450 টাকার যে টাকাটা পাইছে, স্যার আমার মনে হয় যে যাদের প্রয়োজন তারাও এই তালিকাটার মধ্যে আছে এবং যাদের প্রয়োজন নেই তারাও এই তালিকাটার মধ্যে আছে। যেমন হচ্ছে ইউনিয়ন পরিষদের মেম্বার এবং চেয়ারম্যানেরা যে নির্বাচন করে, আমার মনে হয় এই নির্বাচনটা সঠিকভাবে ওনারা করে না। কারণ যে আমার এলাকায় চেয়ারম্যান এবং মেম্বারদের কাছে মনে করেন যে আমার এলাকায় যদি 700 সদস্য থাকে, 700 জনের প্রায় মেম্বারদের কাছে এক একজনারে 10-15টা করে ভোটার আইডি কার্ড আছে, 10 জনের নাম উনি সিলেক্ট করছে, 10 জন জানে যে আমার নাম সিলেক্ট করছে এবং 10 জনের নাম উনি নিজে ওনার কাছে যে ভোটার আইডি কার্ডটা আছে ওখান থেকে দিছে, দেওয়ার পরে এইভাবে ভাগ বন্টন করে যে 10 জনকে উনি বিতরণটা দিছে আর 10 জনের নামটা মেম্বার চেয়ারম্যানেরা ইউনিয়ন পরিষদে বসে ওটা তারা নিজেরাই তুলে নেয়। আবার 5 জনকে তাদের আত্মীয়তার মাধ্যমে দেয়। আচ্ছা বুঝলাম, আমার মনে হয় স্যার যে শেষ করেন বলেন যে আমার মনে হয় স্যার এলাকা ভিত্তিক যদি সরকারি বেসরকারি, এটা সুপারিশের মাধ্যমে বলতেছি যে আমার মনে হয় এলাকা ভিত্তিক যদি সরকারি প্রতিষ্ঠানগুলো আছে এবং কমিউনিটি গুলো আছে তাদের মাধ্যমে যদি তালিকাগুলো করা হয় তাহলে মনে হয় যে এই তালিকাগুলো সঠিক হবে। অনেক ধন্যবাদ আপনাকে শিরিনা খানম। আপনি যে সামাজিক সংগঠনকে যুক্ত করার ব্যাপারে যে কত প্রস্তাবটা আছে আপনি সেটা দিয়ে সমর্থন দিলেন, অনেক ধন্যবাদ। এখানে কি জাহানারা বেগম আছেন ডিমলা নীলফামারি? এখানে যেটা সরকারি প্রণোদনা 2500 টাকা যেটা বরাদ্দ ছিল সেটাতে দেখা গেছে যে অনেকের তালিকা এবং তাদেরকে নিয়ে যে একটা বিকাশ নাম্বার যে নাম্বার দিয়ে বিকাশ করানো হচ্ছে কিন্তু তারা অনেকেই পায়নি এখনো। আর যেটা হচ্ছে যে প্রণোদনাটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে আমাদের এটা চর এলাকা ডিমলা, অন্তত পক্ষে নীলফামারি জেলার মধ্যে ডিমলা উপজেলাটা খুব দরিদ্র এবং চর এলাকায় এখানে বরাদ্দ সমান হয় এটা ঠিক না, এখানে বরাদ্দটা বেশি দেওয়া আর যেটা হচ্ছে চালের জন্য যেটা যে ভিসিএফ যেটা দেওয়া হলো আপনারা একজন বললেন যে 500 টাকা সেটা আমাদের এলাকায় কিন্তু 450 টাকা করে দেওয়া হচ্ছে। এখানে অন্তত পক্ষে আমার 3 নম্বর বলোকে অনেকের আইডি কার্ড নেওয়া হয়েছে, অনেকে তালিকাও আছে তারা পায়নি। এখানে না পাওয়ার কারণ হচ্ছে 5টা করে আইডি কার্ড একসাথে নেওয়া হচ্ছে নিয়ে এটা দেওয়া হচ্ছে। এখানে কি হচ্ছে নিজেদের মধ্যেই হচ্ছে যারা তালিকার দায়িত্বে ছিল চেয়ারম্যান মেম্বার কিংবা ওখানকার নেতা নেতৃত্ব যারা দিয়েছেন তারা তালিকাটা করেছেন, তারা আইডি কার্ড গুলো নিয়েছেন, হয়তো আমার মতো একজন লোকের নিয়ে নিচ্ছে, নিয়ে ওরা কি করছে ওরা আবার 5টা আইডি কার্ড একজনকে দিয়ে টাকাটা উঠে নিয়েছে, এরকম দেখা গেছে। আর একটা কথা হচ্ছে যেটা যে তালিকার যে তালিকা করানো যেটা তালিকা সেটা আমার মনে হয় দেওয়ার আগে না হোক দেওয়ার পরেও টাঙ্গানো দরকার যে এরা এই ভিজিএফ থেকে এই এই এতটা সদস্য 800 বা 500 সদস্য 3 নম্বর ব্লক বা 4 নম্বর ব্লক এটা পেয়েছে, তাহলে তারা যে দেখবে যে আমি পেলাম না কেন, আমার এলাকার 3 নম্বর ব্লকে বালাপাড়া ইউনিয়নের 3 নম্বর ব্লকে অনেকেই আছে যে তাদের আইডি কার্ড নেওয়া হয়েছে তারা কিন্তু এই প্রণোদনাটা পায়নি। ধন্যবাদ আপনাকে জানার বেগম। আপনি আরেকটা নতুন বিষয় যেটা এখানে বলা হচ্ছে, এর আগেও আমরা শুনেছি যে অনেকের নাম তালিকাভুক্ত হয়েছে অথবা তালিকাভুক্ত করা হবে বলে নাম নেওয়া হয়েছে কিন্তু শেষ পর্যন্ত তারা পায়নি, এটা হলো আরেকটা বিষয় আপনি এটা হচ্ছেন এবং আপনি বলছেন আগে না হোক অন্তত পরে তালিকাগুলোকে স্বচ্ছভাবে প্রকাশ করা উচিত। অনেক ধন্যবাদ। আমরা 3 জন এই মুহূর্তে চরাঞ্চল থেকে আমরা শুনলাম, কুড়িগ্রাম ফুলছড়ি এবং ডিমলা নীলফামারি থেকে। আমি এখন একটু উপকূল অঞ্চলে আসতে চাই, বরগুনা থেকে একটু বলার সুযোগ পাবো? আপনি বরগুনা থেকে অবশ্যই বলার সুযোগ পাবেন, আপনি আমাকে একটু ধৈর্য ধরেন, আমি উপকূল অঞ্চল থেকে আসছি, সেইখানে তো বরগুনা পড়বেই আপনার কাছে।
আমি একটু আমি সন্দীপে আগে আসতে চাচ্ছি, সন্দীপের কি ইলিয়াস কামাল বাবু? স্যার আমরা রেডি আছি। হ্যাঁ আমরা রেডি আছি, আমাদের পক্ষ থেকে কথা বলবো। হ্যাঁ সন্দীপ বলেন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ইলিয়াস কামাল বাবু, সন্দীপ। শ্যামলদা ক্যামেরাটা অন করে দেন। ক্যামেরা অন হয়েছে। হ্যাঁ বলেন শ্যামল, আপনার ক্যামেরা অন। আমি যে বিষয় নিয়ে জি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের এবার যে করোনার দ্বিতীয় ঢেউ চলছে সেখানে আপনার সন্দীপে আমাদের সর্বমোট প্রায় 55,000 থেকে 60,000 পরিবার আছে, কিন্তু দেখা গিয়েছে যে যদি আমরা ভেঙে গেছে সন্দীপ ধন্যবাদ জানাতে চাই সরকারকে। না না কোনো ধন্যবাদ দরকার নাই, আপনি বিষয় আসেন। আমি একটা বিষয় স্যার জানতে চাই, প্রথম দিকে আমরা যেটা দেখেছি যে করোনায় যারা আক্রান্ত হতো তাদের জন্য একটা বরাদ্দ ছিল 10,000 টাকা করে তাদেরকে দেয়া হতো, কিন্তু এই বরাদ্দটা এক পর্যায়ে দেখা যায় যে এখন আর কাউকে দেয়া হয় না, এমনকি মারা গেলেও তারা পায় কিনা এটা আমার জানা নেই। আর দ্বিতীয় আমার যেটা স্যার জানার বিষয়, আমরা দেখেছি যে গণমাধ্যম কর্মীদের অর্থাৎ সাংবাদিকদের একটা প্রণোদনা দেয়া হচ্ছে, এবং এই প্রণোদনাটি দেওয়া হয় একটি সংগঠনের মাধ্যমে। তো যেহেতু একটি সংগঠনের মাধ্যমে এই নামের তালিকাটি বাছাই করা হয়, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক দুস্থ সাংবাদিককে বঞ্চিত হচ্ছে। এক্ষেত্রে আমার প্রস্তাবনা হচ্ছে যে এটি প্রত্যেকটি জেলায় তথ্য অফিসার রয়েছেন অর্থাৎ তথ্য মন্ত্রণালয়ের অধীনে, এটা যদি তথ্য কর্মকর্তাকে দেওয়া হতো তাহলে সকল সাংবাদিককে এই সুযোগ পেত। ধন্যবাদ। আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা স্যার, পিরোজপুর থেকে আমাদের একজন সিভিল লিডার ডাক দিয়ে যায়, একজন সিভিল লিডারের কথা বলবেন। বলেন। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলেন। আচ্ছা দেন। আমার বাড়ি পশ্চিম বালিপাড়া ইন্দুরকানী পিরোজপুর, ডাক দিয়ে যাই। আমি সিবিওর একজন সভাপতি। আমার সিবিওর এলাকায় যে মেম্বার চেয়ারম্যান তেরান দেয়, কিন্তু সিবিওর লোকে অনেকে পায়, যদি এখান থেকে না পায় তাহলে আমরা সেটা যাইয়া ইনশাল্লাহ তাগো কাছ থেকে আদায় করে আনতে পারি। কিভাবে আদায় করেন? হ্যাঁ কি লোকজন নিয়ে গিয়ে হইচই করেন নাকি? আমরা সিবিও সদস্যরা আগে যাই মেম্বারের কাছে, চেয়ারম্যান কাছে যাইয়া এরপরে হেকদারে জিগাই যে কি আপনাকে এখন কি তেরান দিতে আছেন। মেম্বাররা যে বলে না, কিন্তু চেয়ারম্যানরা বলে যে এই তেরান আছে, তাহলে আমরা বলি যে এখানে আমার সিবিওর একটা দল আছে, সবসময়ের জন্য ই করে না। ভালো, খুব ভালো কথা যে ডাক দিয়ে যায় থেকে আপনারা যে একত্রিত ভাবে চাপ সৃষ্টি করে, সামাজিক চাপ সৃষ্টি করে এটার ফলাফল পাচ্ছেন, এটা খুবই অনেক 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 ধন্যবাদ আপা আপনাকে এটার জন্য। এখানে সুনামগঞ্জ থেকে কেউ আছেন? আমি একটু হাওড় এলাকাতে আসতে চাচ্ছি। সুনামগঞ্জ কল্লন্দা। হ্যাঁ সুনামগঞ্জ থেকে আমরা আছি সবাই। বলেন। সুনামগঞ্জ থেকে বলছি আমি, নির্মল ভট্টাচার্য, আমাদের নেটওয়ার্কের সভাপতি সিরাজুল ইসলাম অনিবার্য কারণে উনি উপস্থিত থাকতে পারেন, তো আমাদের উনার পক্ষে আমি মতামত দিয়ে করছি। বলেন, খুব সংক্ষেপে একটু বলেন। জি, সরকারের যে ত্রাণ তৎপরতাগুলো ছিল এইটাতে মোটামুটি অন্যবারের চেয়ে অনেক স্বচ্ছতা ছিল, অনেকে পেয়েছে, কোনো তেমন কোনো অভিযোগ নাই। তবে বিষয়টা হলো যে অনেকগুলো নতুন যে দরিদ্র, অনেকে নতুন দরিদ্র হয়ে গেছে, হাওড় এলাকা কামকাজের এমনিতেই অভাব,
এখানে কোনো মেকানিজম দাঁড় করানো যায় কিনা যে যারা দরিদ্র হয়েছে নতুন তাদেরকে খুঁজে বের করা, কারণ অনেকে কিন্তু বলেন একটু তাড়াতাড়ি বলেন একটা কারণ হলো ওনার একটা আমার প্রস্তাবটা হলো যে একটা মেকানিজম দাঁড় করানো নতুন দরিদ্রদের চিহ্নিত করার ক্ষেত্রে ওই তাদেরকে একটা বিষয়ে আওতায় আনা যায় কিনা যে এটা একটা মেকানিজম দাঁড় করানো যে এই যে সাংবাদিকরা আছেন, কৃষকরা আছেন, মৎস্যজীবীরা আছেন, বিভিন্ন ভাবে প্রণোদনা পাচ্ছেন, যারা এইভাবে হয়ে গেছে কর্মী কর্মহীন হয়ে গেছেন রৌমারীতে যান স্যার, রৌমারীতে একসাথে আমাদের অনেকজন জয়েন করেছেন। আচ্ছা আমি রৌমারীতে যাবো, আমার এখানে নাম রয়েছে, আমি আমি একটু নেত্রকোনাটা সেরে আসি করে আবার ফিরে যাব আমি চরণচলে। নেত্রকোনা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে আমাদের এলাকায় প্রণোদনা গুলো যে পাচ্ছে করোনা কালীন সেগুলো পাচ্ছে, যে হারে দেওয়া হচ্ছে সেই হারে পাচ্ছে, কিন্তু যারা পাওয়ার উপযুক্ত তারাও পাচ্ছে, পাশাপাশি যারা পাওয়ার উপযুক্ত তারা কিছু কম পাচ্ছে, যারা পাওয়ার অনুপযুক্ত তারাও পাচ্ছে, এরকম ধরনের। আর কৃষি ক্ষুদ্র প্রণোদনা গুলো যে জিজ্ঞেস করি, দাঁড়ান আপা আপনি আমাকে জিজ্ঞেস করি, আপনার কি মনে মানে এটা যে অনেকে পাচ্ছে না, কারণ হলো ওই যে প্রফেসর মুস্তাফিজ তার বক্তব্যে বলেছেন যে অনেক সময় সরকারের টাকারই স্বল্পতা থাকে, অনেক সময় সমস্যা থাকে, কিন্তু যারা পাচ্ছে কিন্তু যাদের পাওয়ার কথা না বলে আপনি মনে করেন, কিভাবে মনে করলেন যে এই লোকটা পাওয়া উচিত না? তারা মানে মনে করে পাওয়া উচিত যে তারা যে দরিদ্র যাদেরকে দেওয়া, যারা উচিত সেটা বুঝি, যারা উচিত না আপনি বলেন, তাদের কোনটা দেখে আপনি বুঝলেন তার উচিত না, মানে তাদের ব্যাংকেলেন্স ঘর ভালো না অন্য কিছু, কি জন্য তাদের ব্যয় তার সচ্ছলতার ক্ষমতা আছে, মানে চলনশীল ক্ষমতা আছে, তারা তারা চলতে পারে, তাদের সরকারি প্রণোদনা না পাইলেও চলে, সেক্ষেত্রে তারা আত্মীয়তার সূত্রে অনেক ক্ষেত্রে পাইতেছে আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে যে ক্ষুদ্র ঋণ গুলো যে করোনা কালীন সেই ঋণ গুলা ক্ষুদ্র কৃষকরা পাচ্ছে না, যারা আগে ব্যাংক থেকে ঋণ পাচ্ছে তারাই সেই ঋণ গুলা পাইতেছে, কিন্তু যারা পাওয়ার উপযুক্ত তারা সেগুলা পাইতেছে না সঠিকভাবে, নতুন কোন ক্ষুদ্র কৃষকরা পাইতেছে না, ঋণ পাচ্ছে না কেন, যে টাকা চাইলে দেয় না, নাকি অন্য কোন ফর্ম টর্ম ফিল আপ করতে অনেক ঝামেলা, এই জন্য যাদের আগে পুরাতন লিস্ট ছিল তারাই পাইতেছে, আর যারা নতুন ভাবে করোনা কালীন কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা এই ঋণ গুলো পাইতেছে না। অনেক ধন্যবাদ, ঋণের ব্যাপারে কারো আলোচনা আমরা সেভাবে আজকে করি নাই, আমরা খয়রাতি সাহায্যেরই আলোচনা করেছি, ঋণের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা আছে আমরা জানি। তো সন্দীপ থেকে বললেন সন্দীপ থেকে জেলা নেটওয়ার্কের সাধারণ সম্পাদক বলছি। হ্যাঁ বলেন। আমাদের সন্দীপে আপনার প্রায় 55,000 থেকে 60,000 ফ্যামিলি আছে, তো এখন আমাদের যে করোনা পিরিয়ড, এই পিরিয়ডে দেখা যাচ্ছে যে সরকারি ত্রাণ একেবারে অপ্রতুল, মানে এবার কোনো ত্রাণই সরবরাহ হয়নি সন্দীপে। এবার বলতে কোন মাসের কথা বলতেছেন? এই তো গত মার্চ থেকে এপ্রিল মে, মানে টোটালি সরকারি ভাবে কোনো ত্রাণ দেওয়া হয়নি। তো এটা আমাদের মাঠ পর্যায়ে যে সকল তৃণমূল পরিবার গুলো আছে ওদের একটু সমস্যা, মানে ওরা ফিল করছে। তো এমনি বেসরকারি পর্যায়ে আমাদের এমপি মহোদয়ের মাধ্যমে কিছু এলাকায় ত্রাণ বিতরণ করা হচ্ছে, কিন্তু সেটাও প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। তো এই ক্ষেত্রে আমার কথা হচ্ছে সরকারের ত্রাণ, সরকারের ত্রাণ যদি মানে পর্যাপ্ত ভাবে সরবরাহ করা হতো, তাহলে আমার মনে হয় যে করোনা পিরিয়ডে যে আপনার কর্মহীনতা কিংবা পারিবারিক অসচ্ছলতা অভাব, এগুলো আমার মনে হয় কিছুটা হলো লাঘব হতো।
অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই এটা আরেকটা নতুন বিষয়, সেটা আসলে প্রথম করোনার প্রথম ধাক্কার ক্ষেত্রে আমরা যতখানি না উদ্যোগ নিয়ে করেছি, দ্বিতীয় ধাক্কার সময় তুলনামূলক ভাবে আমরা চেষ্টা একটু কম দেখছি বলে অনেক সময় মনে হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে সন্দীপ থেকে বলার জন্য। উপকূলে আবার আসেন, উপকূলে উপকূলে আসবো, উপকূলে আসবো আপনার কাছে। আপনি কোথা থেকে বলছিলেন? বরগুনা, বরগুনা থেকে জাগনারি। হ্যাঁ আচ্ছা ঠিক, আপনি একটু ধৈর্য ধরেন, আমি রৌমারি থেকে আপনার কাছে আসবো। রৌমারি, রৌমারি থেকে বলেন। জি সবাইকে শুভেচ্ছা, আমি সুজাউল ইসলাম সুজা, সভাপতি রৌমারি প্রেস ক্লাব, গণউন্নয়ন কেন্দ্রের উপজেলা নেটওয়ার্কের একজন সদস্য। আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আমাদের রৌমারী উপজেলায় করোনাকালীন সময় থেকে এখন পর্যন্ত সরকারি সহায়তা পর্যাপ্ত ছিল, তো সেখানে বিতরণের যে সমস্যাটা হয়েছে ডাটাবেস না থাকায় জনপ্রতিনিধিরা একই ব্যক্তিকে দেখা গেছে যে জিআর এর বরাদ্দ যাকে দিয়েছেন, বিজিএফ এর বরাদ্দ তাকে দেওয়া হয়েছে, এবং যে প্রধানমন্ত্রীর যে খাদ্য সহায়তার প্যাকেট সেটাও একই ব্যক্তি পেয়েছেন। এই ডাটাবেস না থাকার কারণে এই সমস্যাগুলো তারা করেছে। তো আমি আমি যেটা মনে করি, এটা এটার এটার সবচেয়ে বড় উদাহরণ হলো যে এই যে 2500 কোটি টাকার 2500 টাকা প্রতিবের প্রতি আবার সে পুরনো তালিকা অনুযায়ী যাচ্ছে, নতুন তালিকায় যাচ্ছে না। হ্যাঁ বলেন, হ্যাঁ ঠিক বলছেন। আরেকটা যে জিনিসটা হচ্ছে যে 2500 টাকা তানভীর ভাই যে কথাটা বললেন যে যেগুলো ভুল ছিল সেগুলো ফেরত গেছে, কিন্তু দেখা গেছে যে অনেকগুলো সঠিক তথ্য আছে, মোবাইল নাম্বার ঠিক আছে, নাম ঠিক আছে, সবকিছু ঠিক থাকার পরও তারা এই 2500 টাকা পায়নি। এরকম অসংখ্য প্রমাণ আমাদের কাছে আছে। অনেক 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 একটা বিষয় হচ্ছে যে বলেন 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 শেষ করে। উপজেলা পর্যায়ে এই যে সাংবাদিকদের প্রণোদনা, এটা জেলা পর্যায়ে সাংবাদিকদের প্রণোদনার যে টাকাটা, এটা মফস্বলে যারা সাংবাদিকতা করে এদেরকে, এরা গত ইয়ারও কোনো সহায়তা পায়নি, এবারও তারা তালিকার মধ্যে নাই। আমি আপনার মাধ্যমে সরকারের কাছে এই আবেদনটা রাখছি যাতে উপজেলা পর্যায়ের সাংবাদিকদের এই করোনাকালীন সময়ের যে প্রণোদনাটা এটা যেন পায়। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি তো প্রেস ক্লাবের সভাপতি, সেহেতু আপনি আপনাদের সাংবাদিক সংগঠনের মাধ্যমে কথা বলেন একই সাথে, শুধু সরকারকে কেন বলবেন, সাংবাদিক সংগঠনদের বলেন তারাও যেন আপনাদের কথাগুলোকে মফস্বল সাংবাদিকদের কথা তুলে ধরে। অনেক ধন্যবাদ আপনাকে রোমারি থেকে বলার জন্য, অনেক ধন্যবাদ। আমরা ওই ইস্যু বারবারে আসছে যে অনেকেই তালিকাতে নাম ঠিক থাকার পরেও হয়তো অনেক ক্ষেত্রে পায় নেই। আমি আমি ফিরে আসি বরগুনা, বরগুনা থেকে কে বলছেন? আমি মোহাম্মদ হাসানুর রহমান ঝন্টু, আমি বরগুনা জাগনারি থেকে বলছি। আমি একজন জেলা নেটওয়ার্কের সভাপতি। আপনার ওখানে দুই তিনটা লাইন খোলা আছে, অন্য গুলো বন্ধ করেন। আমি বলতে চাচ্ছি বিকাশের মাধ্যমে যে সহায়তাটা দেওয়া হচ্ছে, অনেক ক্ষেত্রে বিকাশে সেই অনিয়মটা হচ্ছে, দুর্নীতি হচ্ছে, অনেকে বিকাশে দুই একটা ডিজিটাল নাম্বারের কারণে সেই টাকাটা তারা পাচ্ছে না, এরকম অভিযোগ আমাদের। আপনাকে আরেকটু খুলে বলতে হবে কিভাবে দুর্নীতি হয়। দুর্নীতি হচ্ছে যেমন বিকাশে আমার নাম্বারটা আছে, আমার একটা নাম্বার চলে গেল, একটা নাম্বার মিস হয়ে গেল, সেই কারণে ওই নাম্বারটা পরবর্তী পর্যায়ে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওই লোক আর টাকাটাও পাচ্ছে না। এখন তার কাছে বারবার যাবার পরেও সে কোনো সহায়তাও দিচ্ছে না, সে বিভিন্ন জায়গায় ওই গ্রাহককে যাওয়ার জন্য বলছে, কিন্তু তার পক্ষে তো ওই তৃণমূল পর্যায়ের অশিক্ষিত অর্ধশিক্ষিত লোকটার যাওয়া সম্ভব না। এইটা হচ্ছে সংশোধনের যে একটা উদ্যোগ, সেটা কিন্তু তারা নিচ্ছে না এই বিকাশ সেন্টার গুলো। এতে তাহলে টাকাটা কোথায় গেল? তার সেই টাকাটা মিশুক আছে নাকি? মিশুক আছেন তানভীর জি, শুনতে পাচ্ছেন কি বলছেন উনি? জি স্যার, স্যার আমাদের আসলে আমাদের ক্ষেত্রে এই এই ধরনের প্রবলেমটা নেই, কারণ হচ্ছে যে আমরা আসলে রেগুলার আমাদের সিস্টেমে এমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, নগদ নগদ ক্ষেত্রে নেই,
আমরা বিকাশের ক্ষেত্রে আমি বলছি ঠিক আছে আমরা যে বিকাশের মানুষ এখানে নাই আমি আর এই আলোচনা আর আগাতে রাখি না আমি কথাটা নিলাম বিকাশের কাছে আমরা পৌঁছে দিব ঠিক আছে আর একটা বিষয় স্যার এই যে তালিকার ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক বিদেশি প্রবাসী তাদের নাম তালিকায় এসেছে যারা মৃত ব্যক্তি তাদের নামও তালিকায় এসেছে এবং তারা ওই ইউনিয়ন পরিষদের যে মেম্বার আছেন উনি টাকা তো তুলে নিয়েছে সুনির্দিষ্ট অভিযোগ ইতিমধ্যে আমাদের বিভিন্ন এলাকা থেকে আমাদের কাছে উঠেছে এবং জেলা প্রশাসনের কাছে দেওয়া হয়েছে এইগুলো সঠিকভাবে তদন্ত করা দরকার যদি ওই ইউনিয়ন পরিষদের যিনি এই তালিকা করেছেন ইচ্ছাকৃত ভাবে করেছেন এবং তার বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া না হয় তাহলে এইগুলো কিন্তু বাড়তেই থাকবে আর একটা বিষয় আমার সর্বশেষ যেটা সুপারিশ থাকবে যে এই বিকাশ বা নগদের মাধ্যমে যেভাবে দেওয়া হচ্ছে ঠিক আছে কিন্তু পাশাপাশি স্থানীয় উন্নয়ন সহযোগী সংগঠন যেগুলো আছে স্থানীয় উন্নয়ন সংগঠন যাদের স্বচ্ছতার ব্যাপারে কোনো প্রশ্ন নাই যারা স্বচ্ছতার সাথে কাজ করতেছে বজরায় বেশ কিছু আছে এই জাগরণারী আছে আরডিএফ আছে সংগ্রাম আছে যারা মাঠ পর্যায়ে কাজ তাদেরকে এই কর্মসূচিতে সম্পৃক্ত যদি করা যায় তাহলে কিন্তু তৃণমূল পর্যায়ে সুবিধাভোগীরা ঠিক মতো তার ওই যে ধন্যবাদ আপনি এই প্রস্তাবের সাথে আমার মনে হয় দ্বিমত নাই প্রফেসর মুস্তাফিজ তার পক্ষ থেকে এই একই রকম প্রস্তাব দিয়েছে এবং এটা অনিরো এর আগে এটা সমর্থন দিয়েছে যে স্থানীয় পর্যায়ে সবাইকে যুক্ত করতে হবে অনেক ধন্যবাদ আপনাকে এই এই মতামতের জন্য আমি আসলে রংপুরে থেকে আছেন আমি সরওয়ার আলম মুকুল রংপুর কাউনিয়া থেকে বলছি আমি যে বিষয়টি স্যার আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে যে আমাদের যে সরকারি প্রণোদনা গুলো ইতিমধ্যে ঈদের আগে যে টাকাগুলো বিতরণ করা হয়েছে এই বিতরণের ক্ষেত্রে আমরা অধিকাংশ ক্ষেত্রে তালিকা তৈরির ক্ষেত্রে চেয়ারম্যান মেম্বার সাহেবদের যে বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে একই পরিবারের পাঁচজন বা সাতজনের তারা আইডি কার্ড নিয়ে তাদেরকে হয়তো দুইজন বা তিনজনকে তারা প্রদান করেছে বাকিটি তারা যেভাবেই হোক তাদের পকেটস্থ করার একটি দৃশ্য আমরা সাধারণত দেখতে পেয়েছি খোঁজ নিলে যেহেতু আমাদের এখানে প্রায় 47,000 এই প্রণোদনাটা দেয়া হয়েছে আমাদের এখানে 55,000 খানা তাহলে এই বাকি লোকগুলো কেন পাইল না এখানে তো পেল না কারণ সরকারের এত টাকা দেয় নাই সেই জন্য স্যার কিন্তু কথা হচ্ছে যে আমাদের এখানে অনেক প্রণোদনা দিয়েছে তো 47,000 আমাদের এখানে যথেষ্ট ছিল এবং সবাই এটা পাওয়ার যোগ্য এবং যাদেরকে দেওয়ার কথা বিশেষ করে মধ্যবিত্ত যারা এখন চাইতে পাচ্ছে না ওরা তো ঘুরে ঘুরে ওই একই তালিকার ওই লোকগুলোকে তাদের ভোটের বিষয়টাকে গুরুত্ব দিয়ে তাদের নিজস্ব যে লোকগুলো সেগুলো কিন্তু তারা বিতরণ করেছে কিন্তু যারা মধ্যবিত্ত চাইতে পাচ্ছে না তাদেরকে তো তারা সেটা বিতরণ করেনি স্যার আর আমি স্যার একটি বিষয় আপনাকে স্যার দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের করোনাকালীন ফার্স্ট ওয়েভে যে 96,000 কোটি টাকা আমাদের যে প্রণোদনার কথা বলা হয়েছিল সেই জায়গাটায় স্যার প্রায় 1.5 বছর ধরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এখানে যে ক্ষুদ্র ব্যবসায়ীরা স্যার বিশেষ করে পুস্তক ব্যবসায়ী যারা আছে তাদের যে কর্মচারী আছে স্যার তারা যে এই 1.5 বছর ধরে স্যার যে তারা অসহনীয় জীবনযাপন করছে তাদেরকেও এই প্রণোদনা আওতায় তো আনাই হয়নি স্যার ব্যাংকগুলোতে গেলে তারা বলে যে কোনো আপনাদের এখানে কোনো আমাদের বরাদ্দ নেই এখানে টাকার কোনো অবস্থান নেই যে কারণে আমরা ঋণ দিতে পারবো না আর স্যার আরেকটি বিষয় আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের এনজিও গুলোকে করোনাকালীন বলা হয় যে আপনারা কিস্তি তুলবেন না কিন্তু তারপরে করোনা যখনই এই লকডাউনের একটা শিথিলতার মধ্যেই যখন আবার চালু করা হয় তখন ওই এনজিও গুলো কিন্তু একসাথে গিয়ে তাদের ওই ঋণগুলোর কিস্তিগুলো একসাথে চাওয়ার যে প্রবণতাটা স্যার এইটি কিন্তু আমাদেরকে মারাত্মকভাবে বিশেষ করে অনেকেই স্যার এটাতে তার গরু ছাগল বিক্রি করে তাদেরকে স্যার এই বিষয়গুলো দিতে হচ্ছে তা আমার মনে হচ্ছে স্যার যে আমরা সরকারের যথেষ্ট আন্তরিকতা রয়েছে কিন্তু আমাদের ব্যবস্থাপনার অভাবের কারণে এবং আমরা চাই যে এখানে যে অনেক ভাই এই কথাটা বলছেন যে সাধারণ মানুষদেরকে যদি সম্পৃক্ত করে প্রকৃত তালিকাটি তৈরি করা যায় সিরাজগঞ্জে কে আছেন সিরাজগঞ্জ ইসলাম এবং আমার সাথে আছেন মানব মুক্তি সংস্থা থেকে আমাদের টিমের অনেকেই স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য কাজের কথা বলেন
আমি শহীদুল ইসলাম সিবিও সদস্য। আমি সবার পক্ষ থেকে আমাদের কিছু প্রস্তাব বা আমাদের কিছু মন্তব্য আমরা পেশ করছি। স্যার, নাগরিক সম্মেলনে আমাদের ঢাকা যে সম্মেলন আমরা সরকারের পক্ষ থেকে যে নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা বেষ্টনের যে সরকারের পক্ষ থেকে সুযোগ সুবিধা আছে, সে বিষয়ে আমি একটি প্রস্তাব করেছিলাম যে এই নিরাপত্তা বেষ্টনী মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেওয়া যেত। তাহলে আমাদের যে ভোগান্তি প্রান্তিক জনগোষ্ঠীর যে একজন যে সুবিধাটা বুক করছে তার মোবাইল নাম্বার তারা কতটুকু সত্যতা যাচাই করে ওই ব্যক্তিকে টাকাটা দিচ্ছে? এবং আমরা যোগাযোগ করে দেখেছি যে তারা ওই নাম্বারটাকে কিভাবে তারা গ্রহণ করেছে, যে আসলে যার কতটুকু সত্যতা যাচাই করে সেটিকে কালেকশন করে টাকাটা দিচ্ছে। এক্ষেত্রে অনেকে দেখা যাচ্ছে যে একজনের মায়ের টাকা সন্তান নিয়ে টাকাটা খাচ্ছে বা মায়ের জানতে পারছে না, হচ্ছে আমাদের এই করোনা পরিস্থিতিতে যে আমাদের সিরাজগঞ্জে যে নগদ চাউল এবং নগদ প্রণোদনা ছিল 2500 টাকা করে, ঘোরজান ইউনিয়নে প্রায় দেখা গেছে যে আমরা ইউনিয়ন পরিষদের সচিবের কাছ থেকে আমরা তথ্য পেয়েছি, সেখানে প্রায় আমাদের 60% মিসিং হয়েছে টাকাটা। সে টাকাগুলো অনেক যারা তারা টাকাগুলো পায়নি, তারা ওখানে অনেক দুর্নীতির শিকার হয়েছে। সে বিষয়ে আমরা যদি একটু সহযোগিতা পেতাম চির অনেক জি, আমি মোহাম্মদ রকিবুল হাসান, জামালপুর জেলা নেটওয়ার্কের সদস্য। আমি ছাড়ের কাছে একটু দুইটা বিষয় নিয়ে একটু কথা বলবো, একটু হলো ত্রাণ বিষয় নিয়ে, একটি কৃষি নিয়ে। আপনি নতুন কোন সুপারিশ থাকলে বলবেন, এখন আলোচনার আর সুযোগ নেই আমার। শুধু অভিযোগ গুলো আমি দিয়ে দেব, অভিযোগ বলবো উত্থাপন করবো। অভিযোগ হলো ত্রাণ সামগ্রী নিয়ে, আমরা সবাই যে বলতেছি তালিকা নিয়ে, তালিকাই তো হচ্ছে না। সেই ক্ষেত্রে যদি তালিকা না হয় সঠিকভাবে, তাহলে দরিদ্র যারা তারা এই তালিকাভুক্ত এই ত্রাণগুলো কেমনে পায়? তালিকাই হয় না, যখন ত্রাণ দেওয়ার পরে তালিকা করে, ওই টিপ নেয় যখন ত্রাণ দেয় বা ওই স্লিপ করে, চেয়ারম্যান সহ যারা আছেন তারা স্লিপ করে যে এবার যে এই 450 টাকা করে প্রায় আমাদের। আপনি এটা খাদ্য বিতরণের কথা বলছেন, আপনি তো টাকা বিতরণের কথা বলছেন না, টাকা বিতরণ মোবাইলে গেছে। জি না, এই যে জিআর যেটি 450 টাকা করে যে ঈদের ঈদ সামগ্রী হিসেবে ভিজিএফের ঈদ দেওয়া হয়েছে, সেই কথা আমি বলছি। এটা হলো 450 টাকা করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে একটা স্লিপ করা হয়েছে তালিকা ছাড়া। প্রত্যেকটা আমি ইউনিয়ন পরিষদে দেখেছি যে স্লিপ করা হয়েছে, এই স্লিপ করার মাধ্যমে স্লিপের ভিত্তিতে হওয়ার কারণে কিন্তু সব দরিদ্র কিন্তু এই টাকাটা পাচ্ছে না। কারণ হলো যেটা আমরা বুঝেছি পুরো কাভারেজ নাই। দুই নম্বর, তিন নম্বর বলেন। তিন নম্বরটা হলো কৃষি ঋণ নিয়ে আমি একটু কথা বলছি।
কৃষি ঋণ যাদেরকে পাওয়ার কথা আসলে তারা কিন্তু পাচ্ছে না, কৃষি ঋণ কৃষকদের পাওয়ার কথা কিন্তু তারা না পেয়ে এই একজন প্রভাবশালী তারা এই কৃষি ঋণ গুলো নিয়ে কিন্তু বিভিন্ন পর্যায়ে খাটাচ্ছে, সেই এই অভিযোগ গুলো রয়েছে। আর সেই সাথে আমাদের জামালপুর বকশীগঞ্জে যে একদম দরিদ্র এলাকা সেক্ষেত্রে আমাদের এখানে পাহাড় ঘেঁষা হাতির বন্য পশুদের আক্রমণ রয়েছে, সেক্ষেত্রে আমি সরকারের কাছে আপনাদের মাধ্যমে কিছু আবেদন রাখবো যেন আমাদের এই বকশীগঞ্জ সবগুলো বিষয় নিয়ে ত্রাণ সামগ্রী নিয়ে এবং স্বচ্ছতার বিষয়গুলো নিয়ে যেন একটু নজরদারি রাখে। এই অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। এমপি মহোদয় আছেন না? তার এমপি মহোদয়কে একটু ধৈর্য, এডিসি মহোদয় কি আছেন? এডিসি মহোদয় আছেন না? উনি চলে গেছেন, ছিলেন স্যার বরিশালের এডিসি মহোদয় আছেন। সেটা হলো আইন বিষয়ক স্থায়ী কমিটি, আমি ওনাকে এখন আহ্বান জানাচ্ছি। জি ধন্যবাদ অধ্যাপক দেবপ্রিয়। আমি আসলে চর এলাকার মানুষ, ত্রাণ এলাকার মানুষ, যেদিন থেকে রাজনীতি শুরু করেছি সেখান থেকে চর, ত্রাণ, বন্যা, কম্বল এগুলো আমাদের একদম রাজনৈতিক জীবনের অংশ, সামাজিক জীবনের অংশ। এবং এই ব্যাপারটি আমি খুব সুচারুভাবে আমার এলাকাতে অন্তত আমি জানি, বুঝি এবং আমরা পারফর্ম করি। আমি অধ্যাপক মোস্তাফিজুর রহমান সাহেবের প্রেজেন্টেশনটার আশীর্বাদ দেখেছি, পরে আপনার সামারিটাও শুনেছি, একদম ক্রিস্টাল ক্লিয়ার। আপনারা পয়েন্টগুলো যেগুলো ধরেছেন এবং যেগুলো উত্থাপন করেছেন এবং যেগুলো প্রশংসা করেছেন সবগুলো সঠিক। এবং আমি একদম জেনারেল কমেন্ট করব, এই ব্যবস্থাপনা যে অনেক খারাপ হচ্ছে এমনটা আমি মনে করি না। আমাদের বাংলাদেশের যে ওভারঅল দুর্নীতির স্ট্রাকচার সেই তুলনায় এই ক্ষেত্রে দুর্নীতি অনেক 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 কম হয়েছে। যেটা হয়েছে অনেক ক্ষেত্রে মেম্বার চেয়ারম্যানরা একই পরিবারের একাধিক লোকের নাম দিয়েছে, বাট ধরে নিন একটা পরিবারের চারজন নাম পেয়েছে, 450 টাকা করে চারজন পেয়েছে, অত 1600 টাকা পেয়েছে, এমন কিছু করাপশন এটা না, মানুষ পেয়েছে, ডাইভার্ট করার সুযোগ নেই। আর একটা হয়েছে, এই লিস্ট করার সময় মেম্বাররা যখন লিস্ট করেছে, যেহেতু তাদের এই লিস্ট করার জন্য কোনো বাজেট নাই, তাদের কোনো কম্পিউটার নাই, তাদের কোনো পিওন নাই, কিচ্ছু নাই, এই লিস্ট করার প্রসেসে তাদের যে কষ্ট হয়েছে, যে কম্পিউটারাইজ করতে হয়েছে, এটার জন্য তারা 450 টাকার বিনিময়ে কারো কারো কাছে 50 টাকা 100 টাকা করে নিয়েছে। খুবই নির্মম, লজ্জাজনক, কিন্তু এটা হয়েছে। বড় দাগে যদি আপনি দেখেন অব্যবস্থাপনা দুটি, আমার মনে হয় এই গবেষণাটা হয়তোবা বিষয়বস্তু ছিল না, বাট আপনারা রাখতে পারেন। একটি হচ্ছে কনস্টিটিউয়েন্সি ওয়াইজ অ্যালোকেশন, যেটা প্রপার্টি ম্যাপ অনুযায়ী আপনারা বলেছেন, আমি একদম দ্যাট টু ইন কন্ট্রি বলতে পারি, এই ডিস্ট্রিবিউশন কখনই পভার্টি ম্যাপ অনুযায়ী হয়নি। এই ডিস্ট্রিবিউশনটা হয়েছে প্রথম পর্যায়ে জেলাটা ফার্স্ট ক্লাস, জেলাটা সেকেন্ড ক্লাস, না জেলাটা থার্ড ক্লাস। ফার্স্ট ক্লাস জেলা হলে সেখানে বেশি গেছে চাল এবং টাকা, সেকেন্ড ক্লাস হলে সেখানে তার থেকে একটু কম, থার্ড ক্লাস হলে একদমই কম, অথচ পভার্টি ম্যাপ হলে আদার ওয়ে রাউন্ড হতে পারত। আমি আমার নির্বাচনী এলাকা দিয়ে একটু উদাহরণ দিই। আমি এবার ঈদের আগে আমাদের টিউনো সাহেব বললেন যে আমাদের প্রায় 35,000 মতো জিআরও যেটা বলে 450 টাকা সেটার কার্ড আসছে, এটা ওনারাই লিস্ট করেছেন। আমরা এমপিরা হয়তো বা কখনো কখনো কিছু সাজেশন দিয়েছি, বাট আমরা এখানে কোনো ড্রাইভিং হুইলে ছিলাম না। কিন্তু পার্শ্ববর্তী আমার কাউনিয়া এবং পীরগাছা, যেখানে কাউনিয়া এক ভাই আছেন, ওটিও আমার এলাকা, আমার খুব প্রিয় এলাকা, সেখানে দুটি উপজেলা মিলে একটি আসন, সেখানে প্রায় 1,00,000 লোককে এই টাকাটা এসেছে, কিন্তু আমার সুন্দরগঞ্জে আসছে মাত্র 35,000। এইটা কেন? এবং অবশ্যই সারা বাংলাদেশের মানুষ জানে সুন্দরগঞ্জে দরিদ্রতার হার বেশি, কিন্তু কার্ডের নাম কম আসছে, কারণ এখানে সরকারি দল, বিরোধী দল, মন্ত্রী মহোদয়ের প্রভাব, ব্যাকবেঞ্চার এমপি, এই ক্রাইটেরিয়া গুলো অনেক ক্ষেত্রেই ফোকাসড হয়ে যাচ্ছে। অর্থাৎ জেনারেল অ্যালোকেশনের বাইরেও আমার মনে হচ্ছে মন্ত্রণালয়ের একটা ডিসক্রিশনারি অ্যালোকেশন আছে, সেটা মন্ত্রণালয় কোনো কোনো জায়গায় দিচ্ছে, কোনো কোনো জায়গায় দিচ্ছে না। এবং এর আগেও আমরা দেখেছি কম্বল বিতরণে সরকারি দলের অনেক লোক কম্বল বিতরণ করছে। আমি আমার ব্যক্তিগত আগ্রহ থেকে তদন্ত করে দেখেছি অনেক ক্ষেত্রে এই কম্বলগুলো ত্রাণ মন্ত্রণালয় থেকে যাচ্ছে, কিন্তু সেটা সরকারি দলের লোকের মাধ্যমে দেওয়া হচ্ছে। এখানে একটা অবশ্যই সংসদ সদস্যদেরকে বাইপাস করার টেন্ডেন্সি হচ্ছে। তো আপনারা যদি এখানে ইনক্লুড করতে পারেন 350 জন এমপির ইনভলভমেন্ট এবং 300 আসনের ডিস্ট্রিবিউশনটা কেমন হচ্ছে, পভার্টি ম্যাপ অনুযায়ী একটা, আবার আসন ভিত্তিক একটা ডিস্ট্রিবিউশন করে, আমার মনে হয় আপনার একটা ফাইন্ডিংস আসতে পারবেন যে সরকারি দলের বাইরের যে এমপিরা আছে তাদের এলাকায় বরাদ্দ ইন জেনারেল কম গেছে। এটা আমার মনে হয় এই কনক্লুশনটা আসবে, যদিও আমি গবেষক না, অর্থনীতিবিদ না। আরেকটি হচ্ছে
অবশ্যই টাকা দেওয়াটা আমার মনে হয়েছে চাল দেওয়ার থেকে অনেক বেশি, কারণ যখন চাল দেওয়া হচ্ছে আপনি ভেঙে যাচ্ছেন এমপি মহোদয়, চালটা ইউনিয়ন পরিষদে নেওয়ার কোন বরাদ্দ নেই, এটা চেয়ারম্যানদের পকেট। জি আপনার কথা ভেঙে যাচ্ছে, আমি একটু পরিষ্কার করে বুঝে নিই, আপনি বলছেন অর্থের চেয়ে চাল বরাদ্দ করলে চুরি কম হবে? না আমি বলছিলাম অর্থ বরাদ্দটাই ভালো হবে, চালে চুরির সম্ভাবনা বেশি আছে, কারণ চালে আপনি অর্থ বরাদ্দের পক্ষে, আমি পুরোপুরি অর্থ বরাদ্দের পক্ষে সম্পূর্ণটাই, কারণ এই চাল কেনায় কিছু অপচয় হয়, চাল ডিস্ট্রিবিউশনে কিছু অপচয় হয়, চাল স্টোরেজে কিছু অপচয় হয়, চাল স্টোরেজ এক্সপেন্সিভ, আপনি টোটাল টাকাটাকে শেষ পর্যন্ত এবং চালও শেষ পর্যন্ত বিক্রি করে টাকা দেওয়া হয় সেটাও শুনি আর কি, এটা হয়। এবং যারা চাল নেয়, এখানে আরেকটা জিনিস ঘটে, অনেকেরই চালের প্রয়োজন নেই, তারা পেয়েও চালটা বিক্রি করে দেয়, অর্থাৎ ঠিক আছে ট্রানজাকশন কস্ট এখানে হাত বদল হচ্ছে অনেক। হ্যাঁ অভ্র শোনা যাচ্ছে না এমপি কে, উনি আটকে গেছেন। আমি জামালপুরের বক্সিগঞ্জ স্যার। আচ্ছা একটু দাঁড়ান, অপেক্ষা করেন, এমপি মহোদয় শুনে নি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। অভ্র দেখো এমপি কি অবস্থা দেখেন, আমি আমি হ্যাঁ বলেন রব্বানি সাহেব বলেন জামালপুর, আমি এমপি কে আসলে আরেকবার নিয়ে আসব। ধন্যবাদ স্যার, আমার আপনি রব্বানি সাহেব নতুন কিছু বলবেন, পুরান জিনিস রিপিট করবেন না স্যার? না স্যার আমি নতুন কথা বলছি না, যে সর্বশেষ যে লকডাউন যে চলতি লকডাউনটা চলতেছে 14 এপ্রিল থেকে যে লকডাউন, এই লকডাউনের মধ্যে আমাদের জামালপুরের বক্সিগঞ্জে মাত্র 10 মেট্রিক টন আপনাদের আলোচনায় লক্ষ্য করলাম এই যে আপনার যে টাকা, টাকার যে বিষয়টা, যে মানবিক সহায়তার টাকা এবং যে আপনার ভিজিএফ এর যে টাকাগুলো বিতরণে, আমার মনে হয় সর্বকালে সর্বশ্রেষ্ঠ স্যার ও নিয়মটা এখানে হয়েছে। আপনার চাউলের মধ্যে তাও এক ব্যক্তি 6 কেজি চাউল হলো পাইতো স্যার, আর এখন টাকা কেউ যদি পাই পাইলো না পাইলে স্যার নাই, এই হলো স্যার অবস্থা। আপনার ওই আপনার এই যে করোনা কালীন সময় যে আপনার সহায়তা, এই যে আমাদের এই জামালপুরের বক্সিগঞ্জে প্রাণী সম্পদ বিভাগের একটা বিষয় বলি স্যার, আমি ব্যক্তিগতভাবে একজন সাংবাদিক, আপনার আমরা দেখেছি যে প্রাণী সম্পদের একটা লিস্ট হয়েছে প্রণোদনার, সেখানে 216 জনের একটা লিস্ট হয়েছে, আমরা বাস্তবে দেখি পঞ্চাশটার বেশি আমরা পাই নাই, খামার কিংবা খামারের সাথে সম্পৃক্ত পাই নাই স্যার। এভাবে স্যার একের পর এক স্যার মানে চলে আসছে। তারপরে স্যার এই যে 42,000 পরিবার, এই যে আপনার 42,000 পরিবার, আপনি সাংবাদিক মানুষ এগুলিকে তুলে ধরেন সংবাদপত্রের ভিতরে, তাহলে সবচেয়ে ভালো হবে সঠিকভাবে আমরা এই সুনির্দিষ্ট ব্যবস্থায় যেতে পারবো না আরকি, এটি আপনাকে বলতেছি। আর কিছু ছিল কিনা বলেন স্যার? বিষয়টা হলো যে আপনার যে বর্তমানে যে আপনার সহায়তা বিজেপি সহায়তা, এই সহায়তা স্যার করোনা সহায়তা না স্যার নির্বাচনী সহায়তা হয়ে গেছে স্যার, সামনে নির্বাচন, মেম্বার চেয়ারম্যান তার মন মতো তাদের তাদের এলাকায় যে ভোটার যেখানে তারা ভোট পাবে বেশি, সে জায়গাতে স্যার তারা এই মেম্বার চেয়ারম্যানরা সেইগুলো মানুষের ঘরে ঘরে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আপনাকে। এই যে ডাক দিয়ে যাই জিল্লুর সাহেব হাত তুলেছেন, আপনি ডাক দিয়ে যাই কে তো বলার সুযোগ দিয়েছি। জি স্যার আমাকে শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ শুনতে পাচ্ছি, নতুন কি আপনি? আমি ডাক দিয়ে যাই কে তো বলার সুযোগ দিয়েছি, নতুন কি ছিল? জি জি স্যার আমাদের জেলা নেটওয়ার্কের সভাপতি উনি একটু কথা বলবেন। জি এক সেকেন্ড বলেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আলমগীর কবির মান্য রিসপুর ডাক দিয়ে যাই। খুব ভালো। আমি বলছি ওই যে কোভিড-19 এর যে প্রণোদনা গুলো দিছে টাকা এবং চাল ডাল যাই দিছে, আমার
কাছে মনে হইতেছে যে এই যে মনিটরিং ব্যবস্থা শক্ত করা দরকার এবং এই মনিটরিং ব্যবস্থা এর আগে যে কমিটিগুলো বিভিন্ন সংস্থা এবং অন্যান্য গোত্র থেকে মানে সংগঠন থেকে একজন একজন করে নিয়ে যদি কমিটি করা হয় তাহলে ওইভাবে স্বজন প্রীতি করতে পারবে না। চেয়ারম্যান মেম্বাররা স্বজন প্রীতি করে তারা ঠিকই দেয় গরিব নজরদারির জন্য কমিটি বানানোর জন্য স্থানীয় পর্যায়ে নজরদারির জন্য কমিটি বানাইতে বলতেছেন আর কি বলেন। জি জি আরেকটা হলো স্যার এই যে আমাদের যে স্যার এই যে কৃষি প্রণোদনা যেটা দিচ্ছে সেটা ওই আপনি 2,500 টাকার মতো সরকারি ভাবে যেটা আইডি কার্ড সহ ওইভাবে যদি করা হয় তাহলে মানে চুরি করা মানে সম্ভব হবে না। যেটা করলে সেখানে সচেতনতা হয় এবং ওই আইডি কার্ড নিয়ে নিজেদের মতো আপনার বিকাশ নাম্বার নিয়ে টাকা নিয়ে নেয় এইটা আপনার 2,500 টাকা যেভাবে দিছিল সেইভাবেই করলে আমার কাছে ভালো মনে হয় এটা চুরি কম হবে। কৃষকদের কার্ড আছে না সরকারের থেকে কৃষি কার্ড দিছে না যেটাতে সার বিতরণ হয় ইত্যাদি হয় সেইগুলি কার্ড আছে না স্যার? এটা এটা এভাবে আছে কিন্তু মূলত স্যার আমি মনে করি যে কোনো প্রণোদনা যখন মানে সার্ভে করা হয় সেক্ষেত্রে ওই আপনার মনিটরিং আলাদা রাখা দরকার আছে। ওটা ডিস্ট্রিবিউট করবে এক গ্রুপ আর মনিটরিং করবে আরেক গ্রুপ তাহলে সেখানে মানে কি বলে সর্বনীতিগত বলছেন যে যে বিতরণ করে তাকে দিয়ে পরিবীক্ষণ করা উচিত না নজরদারির জন্য আলাদা ব্যবস্থা রাখা উচিত। অনেক ধন্যবাদ এমপি মহোদয়। কি কি এসেছেন স্যার? জি আমি এসেছেন। অনেক ধন্যবাদ। বলেন আমি অত্যন্ত দুঃখিত। হ্যাঁ তো আমি যদি ক্যাটাগরি মনোযোগ দিয়ে নিয়েছি পাটোয়ারি সাহেব একটা হলো যে যে বরাদ্দের ক্ষেত্রে যে বিচ্যুতিটা দেখা যাচ্ছে একটা হলো এই ক্ষেত্রে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কার্যকর হচ্ছে বলে মনে হয় যে বিরোধী দলীয় সংসদ সদস্যদের এলাকাতে কম যাচ্ছে এরকম। আর আরেক দ্বিতীয় আপনি বলেছেন যে ইচ্ছাধীন বা বিবেচনা প্রসূত ভাবে যেগুলি দেওয়া হয় ডিসক্রিশনারি ফান্ড সেখানেও অনেক ক্ষেত্রে আপনি বিচ্যুতি দেখছেন যে বেশি যাচ্ছে হয়তো সরকার দলীয় এমপিদের কাছে। এবং তৃতীয়ত আপনি বলেছেন যে অর্থের চালের বদলে অর্থ বিতরণ করার জন্য। এই তিনটে পয়েন্ট আমি লিখে রেখেছিলাম আপনার আগের কথা থেকে। আর কি বলবেন বলুন। জি আরেকটি যেটি বলবো যেটি অবশ্যই একটি পলিটিক্স এন্ড পলিসির সাথে জড়িত এই বিষয়ে রাজনীতিবিদদের ইনভলভ আরো বাড়ানো উচিত। কেন আমি আমার ত্রাণ বিতরণের অভিজ্ঞতা থেকে বলছি ত্রাণের ক্ষেত্রে অর্থর থেকে ত্রাণ ডিস্ট্রিবিউশন ইজ এ বিগ চ্যালেঞ্জ। কারণ আপনি যখন দরিদ্র এলাকায় ত্রাণ শব্দটা উচ্চারণ করবেন সাথে সাথে কয়েক লক্ষ লোকের একটা হাহাকার উঠবে যে আমার লাগবে আমার লাগবে, হাউ টু ম্যানেজ ইট। এবং আমি আরেকটা যেটা বলছিলাম যে সমাজের যে কিছু অংশের দরিদ্র মহিলা 80 বছরের মহিলা চোখে দেখেন না কানে দেখেন না ছেলেমেয়েরা চলে গেছে সে কোনো মেম্বারের কাছে যেতে পারবে না, সে কোনো চেয়ারম্যানের কাছে যেতে পারবে না। আবার অনেক ক্ষেত্রে অনেক মেম্বার চেয়ারম্যানও তার কাছে আসেন না। সেক্ষেত্রে এমপিদের আসলে এই ত্রাণের কার্যক্রমে বৈধ কোনো ভূমিকা রাখার সুযোগ দেওয়া হয়নি। আমি আপনাকে পাটোয়ারি সাহেব জিজ্ঞেস করি একটা কথা খুব চালু আছে সেটা হলো যে এইবারের পুরো কার্যক্রমটি কি প্রশাসন নির্ভর ভাবে করা হয়েছে, জনপ্রতিনিধিদের সম্পৃক্তি খুব কম ছিল। আপনি কি এই রকম তত্ত্বকে সমর্থন করেন? জি আমি এটাকে তত্ত্বকে সমর্থন করি, তবে আমি আমার এলাকার বাস্তবতা বলবো আমার এলাকার টিউন মহোদয় ডিসি মহোদয় সবসময় আমার সাথে সমন্বয় করে করেছে। তারা যদি সমন্বয় না করতেন আমার আসলে প্র্যাকটিক্যালি আইনত কিছু করার ছিল না। তো এখানে যেটা হয় আমরা যখন ত্রাণ দিয়েছি আমার অভিজ্ঞতা থেকে বলি আমরা বন্যায় 1,000 লোককে ত্রাণ দিতে গেলে আমরা 100 জন ভলান্টিয়ার নিয়ে যেতাম এবং তাদের কোনো টাকা পয়সা দেওয়া লাগতো না, হয়তো বা দুপুরে একসাথে আমরা খিচুড়ি খেতাম এবং আমরা বাড়ি বাড়ি গিয়ে বন্যায় ত্রাণ দিয়ে আসতাম। এই বাড়ি বাড়ি গিয়ে দেওয়াটাও কিন্তু অনেক ক্ষেত্রে জরুরি। এখন টিউন মহোদয় ডিসি মহোদয়ের এই ওয়ার্কিং ক্যাপাসিটি নাই, এত লোকবল নাই যে তারা বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসতে পারবে। এবং বাংলাদেশে এই যে ক্যাটাস্ট্রফিটা এখন চলছে প্যান্ডেমিক চলছে যেখানে আপনারা বলছেন কেউ 50% 60% লোক দরিদ্র হচ্ছে অতিদরিদ্র হচ্ছে, আমি পার্সেন্টেজটা জানি না বাট আমার এলাকায় ডেফিনেটলি এটা 60-70% হবে। এবং আরেকটা প্রবলেম যেটা আপনারা বলেছেন একদম অ্যাকুরেট 2014 সালের সেন্সাস, এটার বেসিস হচ্ছে আমাদের সবচেয়ে রুট কজ অফ প্রবলেম। সরকারের শীর্ষ মহল থেকে এটার ভিত্তিতে অ্যালোকেশন দেওয়া হচ্ছে মাঠে যেটা ম্যাচ করছে না, কোনোভাবেই ম্যাচ করছে না। এবং আমি মনে করি একটা লোক যদি দরিদ্র না হয় সে 450 টাকার জন্য কেন একটা ফলস নাম দিবে নিজের নাম, তার দরিদ্রতা আছে তার ইনসিকিউরিটি আছে, হয়তোবা সে একটা ভালো কাপড় পরছে, হয়তোবা তার বাড়িতে টিনশেড আছে দেখে সাংবাদিকরা বলছে নামটা ভুল হয়েছে, কিন্তু তার ইনসিকিউরিটি আছে। সো আমাদের এই যে ফ্রাজিল অর্থনৈতিক কাঠামো যেখানে 5 দিনের লকডাউন হলেই মানুষের হাহাকার শুরু হয়ে যাচ্ছে, এই ইনসিকিউরিটি থেকেও কিন্তু অনেকেই চাহিদাটা বাড়ছে যে আমার এখন খাবার আছে এক মাস কিন্তু এক মাস পরে তো আমার হাতে টাকা থাকবে না তাহলে আমাকেই ত্রাণটা নিতে হবে। সেজন্য সংখ্যাটা প্রচুর পরিমাণে বাড়ানো দরকার এবং এট সাম পয়েন্ট অফ টাইম ইয়ারে এটা কোটি কোটি দেওয়া উচিত। যদি আমরা একবারে 2-3 কোটি লোককে দিতে পারি তাহলে কেউ বাদ যাবে না, তখন হয়তো বা এই এই ইয়াটা এই আর্টসটা একটু কমে আসবে যে না এখন আমরা শান্তভাবে বেছে বেছে দিতে পারবো। আর যেটা আমি বলছিলাম রাজনীতিবিদদের ইনভলভমেন্ট ছাড়া ওই যে দরিদ্র শিশু
ওই যে পঙ্গু শিশু, পঙ্গু বৃদ্ধ লোক, বয়স্ক লোক, হাঁটতে পারছে না, চলতে পারছে না, অথবা জিওগ্রাফিক্যালি খুবই কর্নার একটা এরিয়ার লোক, তার সামনে দিয়ে বিশাল চর আছে, অনেক সময় মেম্বাররা ওই চরে যায় না, চেয়ারম্যানও ওই চরে যায় না, কারণ মেম্বার চেয়ারম্যান তাদের ভোট বলাই নিয়ে কাজ করে। এখানে সংসদ সদস্য এবং উপজেলা চেয়ারম্যানের ইনভলভমেন্টের দরকার, এ কারণে সংসদ সদস্য এবং উপজেলা চেয়ারম্যান আরেকটু বড় বলাই নিয়ে কাজ করে, তাদেরকে আসলে জেনারেলি সবগুলো ওয়ার্ডই দেখতে হয়। অবশ্যই এটা মানি, এটা না, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটা সাজেশন রেখে শেষ করে দিতে যাচ্ছি, যেহেতু সরকার বিভিন্ন পর্যায়ে এটা দিচ্ছে, একটা পর্যায়ে বছর একটা পর্যায়ে সম্পূর্ণ সংসদের হাতে দিয়ে দেখতে পারে যেটা এক্সপেরিমেন্টালি কেমন হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বিষয়টি খুবই আলোচনায় আছে, সেটা হলো যে জনপ্রতিনিধিদের, প্রকৃত জনপ্রতিনিধিদের এর সাথে সংযুক্ত করা, সামাজিক সংগঠনদের সংযুক্ত করা। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি এমপি মহোদয়, সেটা হলো যে এই যে করোনার দুবছর ধরে আমরা অতিমারির ভিতর দিয়ে যাচ্ছি, সংসদীয় স্থায়ী কমিটি থেকে এই বিষয়ে কোনোদিন আলোচনা হয়েছে? আমি যেহেতু আইন কমিটিতে আছি, আমি অন্য কমিটি বা ডেফিনেটলি আলোচনা টুকটাক হয়েছে, তবে এখানে এই অতিমারির আইনগত দিক বা অন্য কিছু বিষয়ে কোনো সময় উত্থাপিত হয়েছিল কি না? অতিমারির ত্রাণ বিষয়ক কোনো আলোচনা আমাদের এখানে হয়নি, তবে অতিমারির সময় জাস্টিস ডেলিভারি সিস্টেম, ভার্চুয়াল কোর্ট, এগুলো আমাদের আলোচনা হয়েছে। আরেকটু আমি অ্যাড করি আপনার সাথে, আমাদের অনেকে এখানে গ্রাইভেন্স রেডনেস প্রসিজিওর সম্পর্কে বলছেন, কমপ্লেইন, তো এখন তো নর্মাল কোর্টেই আমরা মামলা করতে পারছি না, জামিন করাতে পারছি না, ইটস সো ডিফিকাল্ট, সেখানে আরেকটা কমপ্লেইন মেকানিজম করলে আপনি এটা রেড্রেস করবেন কিভাবে? সো ইট হ্যাজ টু বি অনলাইন। আমাদের আলটিমেটলি এই সময়ে খুব দ্রুত যেটা দরকার ছিল, ভুক্তভোগী ভাতাভোগী সবার একটা মোবাইল নাম্বার, সবার একটু ইন্টারনেট টেকনোলজিক্যাল নলেজ, টেকনোলজিক্যাল একটু ডিপেন্ডেন্সি, এবং ক্যাটাস্ট্রফি বা দুর্যোগের নতুন একটা ডেফিনিশন দেয়া, যেখানে ইন্টারনেট নাই সেটাও দুর্যোগ প্রবণ এলাকা হিসেবে ঘোষণা করা উচিত, যেখানে ইন্টারনেট ডিস্টার্ব হবে, ডিস্টারবেন্স অফ ইলেকট্রিসিটি অ্যান্ড ইন্টারনেট অলসো এ দুর্যোগ। আর এই ত্রাণ ব্যবস্থাপনাও কিন্তু এটার কারণে হ্যাম্পার হচ্ছে, অনেকক্ষণ কম্পিউটারে বসে থাকছে, ওনারা লিস্ট পোস্ট করতে পারছে না, লিস্ট আপলোড দিতে পারছে না, এটা ঘটছে কিন্তু, সো সেটাও আমাদের একটু নজরে রাখতে হবে। সো আমি মনে করি জি, সো এখানে অনলাইন গ্রাইভেন্স জি। আরেকটা হচ্ছে সাংবাদিকদের, আমি একটু বলে একটু শেষ করে দিচ্ছি, যদিও এখানে অনেক অভিযোগ থাকে, সাংবাদিকরাও নিজেরাও অনেক লিস্ট চাপিয়ে দেন, অনেকে বলেন, কিন্তু তারপরও সাংবাদিকদের একটা দায়বদ্ধতা আছে এবং সাংবাদিকদের একটা ভীতি কিন্তু কাজ করে মাঠ পর্যায়ে, প্রশাসনের লোক বিশেষ করে যারা আছেন তারা কোনো, যখন সাংবাদিকরা সচেতন থাকেন তখন প্রশাসন এবং পলিটিশিয়ান লোকরা দুর্নীতি করার সাহস পান না, সাংবাদিকরা এক্ষেত্রে খুব ভাইব্রেন্ট রোল প্লে করতে পারেন। যেমন আমার এলাকায় যখনই কোনো লেফট ওভার লোক ছিল, যে এই 90 বছরের বৃদ্ধ মহিলা বয়স্ক ভাতা পাচ্ছে না, উনি 450 টাকা পাচ্ছে না, 10 কেজি চাল পাচ্ছে না, আমরা কিন্তু তৎক্ষণাৎ পদক্ষেপ নিয়েছি, তার বাসায় পৌঁছে দিয়েছি, টিউনো সাহেবও পৌঁছে দিয়েছেন, আমরাও পৌঁছে দিয়েছি, অন্যান্য সরকারি কর্মকর্তা স্টেপ নিয়েছেন। এই ক্ষেত্রে সাংবাদিক একটা অসাধারণ ভূমিকা পালন করতে পারেন তাদের লোকাল রিপোর্টিং এর মাধ্যমে, ইভেন ফেসবুকে। জি ধন্যবাদ, ধন্যবাদ। না, মিডিয়ার ভূমিকা তো খুবই গুরুত্বপূর্ণ এই ব্যাপারে। লাইন খুলে কথা বললে তো হবে না রে বাবা, একটা এখন আমি তাজুল ভাইকে নিয়ে আসবো, আমাদের মাননীয় একটা প্রশ্ন রাখতে চাই, মাননীয় সরকার অনুমতি দেন একটা প্রশ্ন, মাননীয় লাইন খোলা আছে, আপনি অন্যগুলো বন্ধ করেন একটু স্যার। মাননীয় সংসদের একটি প্রশ্ন আমি একটু জানতে চাচ্ছি, মাননীয় সংসদের আপনাদের জন্য স্পেশাল বরাদ্দ আছে, আপনারা যেটা এলাকায় বরাদ্দ দিয়ে কাজ করে থাকেন, সেই ক্ষেত্রে স্বচ্ছতা কতটুকু আছে, সেই বরাদ্দ গুলার স্বচ্ছতা কতটুকু আছে, এইটুকু আমি জানতে চাচ্ছি। আপনি বলেন, আপনি কে বললেন কথাটা? বসছি, আপনার নাম কি? আমি মোহাম্মদ হাসানুর রহমান জন্টু, বরগুনা থেকে বলছি, আমি নেটওয়ার্কের সভাপতি। অনেক ধন্যবাদ জন্টু সাহেব আপনাকে, এমপি মহোদয়। জি, আমি 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 বুঝতে পারছি, উনি টিআর কাবিটার বিষয়ে বলছেন, অবশ্যই টিআর কাবিটার বর্ষের বিষয়ে এমপিদের একটা একচ্ছত্র ক্ষমতা থাকে, নন পলিটিক্যাল, যে কোনো মসজিদ, মন্দির, মাদ্রাসা, স্কুল, ভলান্টারি অর্গানাইজেশন, আমরা এই টিআর কাবিটা রাস্তাঘাট মেরামত এবং ঘরবাড়ি স্থাপনার জন্য দিতে পারি, এবং সেক্ষেত্রে যদি ত্রাণ মন্ত্রণালয়ের যে অফিস আছেন, পিআইও আছেন, উনি যদি সৎ থাকেন, কোনোভাবে এটা পলিটিক্যালি মিস ইউজ করার কোনো সুযোগ নেই, আমরা প্রকল্প নেই, প্রকল্প দিয়ে দেই, প্রকল্পের যিনি সভাপতি থাকেন তিনি এটার জন্য দায়বদ্ধ হবেন, এবং তাদের বিরুদ্ধে অনেক সময় দুদিকের মামলা পর্যন্ত হয়েছে 50,000 টাকার জন্য। সো আমি বলবো না এখানে দুর্নীতি হচ্ছে না, কিন্তু যদি অ্যাডমিনিস্ট্রেশন ঠিক থাকে, এমপি সাহেব ঠিক থাকেন, এখানে দুর্নীতি করার কোনো সুযোগ নাই। তবে এই তালিকাটা কি স্বচ্ছভাবে প্রকাশ করেন, যে এমপিরা কোথায় কাকে কি দিলেন? আচ্ছা, এই তালিকাটা কমপ্লিটলি পাবলিক ডকুমেন্ট, আমরা ডিওপ্যাদে দিয়ে দিই,
এটা ডিসি অফিসে যায় সেটা কখনো প্রকাশ করা হয় না না আমি এটা এটা বলবো না এখানে দুর্নীতি হচ্ছে সাংবাদিকরা বা যে কেউ যখন তখন ডিসি অফিস এবং পিআইও অফিসে গেলে তালিকা পাবেন আমার এলাকায় এটা আমি পাবলিশ করে দিই কমপ্লিটলি ওপেন থাকে কোনো সমস্যা নেই অনেক ধন্যবাদ আমি কখনো কখনো ফেসবুকেও দিয়ে দিই জি অনেক ধন্যবাদ আপনাদের সকলকে আপনারা দেখেন আড়াই ঘন্টার উপর আমরা ইতিমধ্যে আলোচনা করেছি এবং আমাদের অত্যন্ত সৌভাগ্য যে জনাব এবি তাজুল ইসলাম মাননীয় সংসদ সদস্য এবং ত্রাণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উনি আমাদের সাথে এই আড়াই ঘন্টা যাবত মনোযোগ সহকারে সমস্ত আলোচনা শুনেছেন আমি ওনাকে দীর্ঘদিন আমার সামাজিক পরিচয় আছে তাজ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সময়টুকু আমাদের কাছে দেওয়ার জন্য এবং আপনি যে শুনলেন মনোযোগ দিয়ে তার জন্য কৃতজ্ঞ এবং এখন আপনি যদি আমাদের একটা আপনার চিন্তা এবং অভিজ্ঞতা ইত্যাদির ভিত্তিতে কিছু বলেন আমরা খুবই খুশি হব আমি আমার কথা কি শুনতে পাচ্ছেন খুব সুন্দর শুনতে পাচ্ছি দেখতেও পাচ্ছি আমাকে আপনার এইরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সম্পৃক্ত করার জন্য প্রথমে আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি মোস্তাফিজ সাহেবকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা সচরাচর যে জিনিসটা পরিলক্ষিত হয় সত্য এবং সমালোচনা সত্য তুলে ধরলে অনেকে আমরা মনে করি সমালোচনা করে কিন্তু উনি যেভাবে উপস্থাপন করেছেন এটাকে সত্যকে তুলে ধরেছেন অথচ সমালোচনা বলা যাবে না আমরা যে জিনিসটা আমি ব্যক্তিগতভাবে ফিল করি আমিও পভার্টি এলিভেশনের উপরে কাজ করছি আমাদের এই জনগণের একটা প্রত্যাশা ছিল আমাদের সরকারের কাছে দেশবাসীর কাছে এবং আমরা কতটুকু করেছি এই এই বিপদের সময় জনগণের জন্য আর কি কি জায়গা আমরা করতে পারি সেই জায়গাগুলিকে কিভাবে অ্যাড্রেস করা যায় সেই জন্য মোস্তাফিজ সাহেব তার কাগজ আলোচনায় তুলে ধরেছেন আমি সেই জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমি ওনার সাথে সহমত পোষণ করে কিছু কিছু জিনিস অ্যাড করতে চাচ্ছি যেগুলি হয়তো করা আমাদের জন্য প্রয়োজন যেমন আমাদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো একটা ডাটাবেস নির্ভুল ডাটাবেস আমাদের তৈরি করা প্রত্যেকটা উপজেলা লেভেলে আমি আমার নিজের এলাকার ব্যাপারে এসে যাবে কিছু কিছু কথা সেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করব যেমন এইবার যখন আমরা করোনাকালে প্রথম সাহায্য ত্রাণ বিতরণ করতে গেলাম তখন আমাদের এলাকারই একজন চেয়ারম্যান ত্রাণ যাদের সিলেক্ট করেছে সেই লোকগুলিকে সে বিরাট বড় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে চেয়ারে বসিয়েছে কারণ যারা ত্রাণ নিতে আসে তারা একটু মনে হয় যে সমাজের খুব নিম্ন স্তরের মানুষ তাদের মধ্যে একটা হীনমন্যতা কাজ করে কিন্তু একজন লোক যখন ত্রাণ নিতে এসে চেয়ারে বসার সুযোগ পায় তখন কিন্তু তার মধ্যে সেই ভাবনাটা থাকে না সে সম্মানিত বোধ করে আমরা এটা করেছি পরে আমাদের মন্ত্রণালয়ের কাছ থেকে আমরা সারা বাংলাদেশে ত্রাণ বিতরণের ব্যাপারটি আমাদের এই বানসরামপুরে উজানচর যেভাবে করা হয়েছিল সেভাবে করার জন্য আমরা একটা অলিখিত নির্দেশও দেওয়া হয়েছে আমাদের কত আমি এই দীর্ঘ সময় যে আপনাদের আলোচনা শুনছিলাম তাদের কত শত কথাই এসেছে এবং এগুলি সব হয়তো আমি উত্তরও দিতে পারবো না আমাদের মন্ত্রী মহোদয় চলে গিয়েছেন গুরুত্বপূর্ণ কাজে তবু আমার যতটুকু মনে আছে যতটুকু সম্ভব এই সীমিত সময়ের মধ্যে আমি অ্যাড্রেস করার চেষ্টা করব সন্দীপের যে বদলোক বলেছিলেন যে ওনারা কিছুই সাহায্য পায় নাই এটা উনি সঠিক বলেন নাই ওইখানে জিআর ক্যাশ হিসেবে 45,25,000 টাকা দেওয়া হয়েছে বিজেপি হিসেবে দেওয়া হয়েছে 60,13,000 টাকা এগুলি কিন্তু ওখানে গিয়েছে এবং এটি ওখানে ডিস্ট্রিবিউশন হয়েছে অথচ উনি বললেন যে কিছুই পায় না ঠিক না আমাদের আমাদের শামীম হায়দার অত্যন্ত আর্টিকুলেট মানুষ ভালোভাবে কথা বলেন যুক্তিতর্ক যুক্তি দিয়ে কথা বলেন অ্যাকচুয়ালি আমাদের মন্ত্রণালয় থেকে আমরা সংসদীয় কমিটি থেকে যে অনুশাসন দিই এবং মন্ত্রণালয় এবং সংসদীয় কমিটি আমরা খুব কাছাকাছি থাকি এবং আমরা পরস্পরের প্রতি পরস্পরের শ্রদ্ধা আছে এবং আমরা মিলে ঝিলিয়ে আমরা কাজটা করি প্রত্যেকটি নির্দেশের মধ্যে লেখা থাকে স্থানীয় প্রশাসন যেন স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব বা এমপি মহোদয়ের সাথে যোগাযোগ করে এই কাজগুলি সম্পাদন করে এমন কোন বরাদ্দ নাই যেখানে স্থানীয় জনপ্রতিনিধির কথা বলা হয় না এখন অনেক জন অনেক প্রতিনিধি স্থানীয়ভাবে থাকেন না তারা হয়তো শহরে থাকেন সেই ক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করেও করার কথা আমরা এই এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগে যেমন আপনার চাউল দেওয়া হতো খাদ্য মন্ত্রণালয় থেকে রিলিফ মিনিস্ট্রি চাউলটা ক্রয় করতো বাজেটে ডেবিট হতো 40,000 টাকা করে অথচ এই খাদ্যটা যখন স্থানীয় লেভেলে বিক্রি করতো তখন তারা পাইতো 18,000 বা 20,000 টাকা করে আমরা কিন্তু সরকারিভাবেই এই স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার যারা আছেন তাদেরকে ইনডাইরেক্টলি
প্রভাবিত করছে দুর্নীতি আশ্রয় গ্রহণ করার জন্য, কারণ সে ডেবিট হচ্ছে 40,000 টাকা পার টন, অথচ সে বাজারে বিক্রি করতেছে 20,000 টাকা পার টন। এই যে ডিসকাপেন্সি, সেটাকে আমরা আলোচনায় এনে আমরা সংসদীয় কমিটি থেকে আমরা অনুরোধ করলাম এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আলটিমেটলি এখন সেই চালের পরিবর্তে নগদ অর্থ দেওয়া হচ্ছে, যাতে করে কাজটা বেশি পায়। এখন রিলিফ মিনিস্ট্রি 40,000 টাকা হিসাবে টাকাটা পাচ্ছে। আরেকটা সমস্যা ছিল আমাদের চেয়ারম্যানদেরকে, আমরা চেয়ারম্যান এবং প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসারকে আমরা কিভাবে দুর্নীতি করতে তাদেরকে আমরা প্রশ্রয় দিই। যেমন আজকাল বাংলাদেশের কোনো অঞ্চলে আপনি 200 টাকা কোনো শ্রমিক পাবেন না, অথচ ওইখানে 200 টাকা হিসেবে শ্রমিক নিয়োগ করতে হবে এবং টাকাটা শ্রমিকের অ্যাকাউন্টে যাবে। চেয়ারম্যান সাহেবরা কি করে, এই 200 টাকা যেহেতু শ্রমিক পায় না, সে ফিক্টিশিয়াস নামে ব্যাংকে অ্যাকাউন্ট খোলে এবং ওই অ্যাকাউন্টে টাকাটা যায় সে কাজটা করে বেকু মেশিন দিয়ে। ফলে এই এই যে এখানে কেউ যদি কমপ্লেন করে তো চেয়ারম্যান এবং আপনার যে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার যে আছেন তাদের কিন্তু দুর্নীতির কাঠগড়া দাঁড়াতে হবে। আমরা মন্ত্রণার সাথে কথা বলে অর্থ মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি যে এই 200 টাকার পরিবর্তে, কারণ 200 টাকায় কোথাও বাংলাদেশের শ্রমিক পাওয়া যায় না, 200 টাকার পরিবর্তে এটাকে 500 টাকা করা হোক, হয়তো 500 টাকা হয়ে গেছে বলে। কিন্তু এখন সমস্যা হলো আমরা কি চেয়ারম্যানদেরকে এনশিওর করতে পারবো কিনা যে 500 টাকা দেওয়ার কারণে সে 500 টাকা দিয়ে শ্রমিকের মাধ্যমে কাজটা করবে, সে কিন্তু সেটা করবে না, সে কিন্তু আগের মতোই বেকু মেশিন দিয়ে কাজ করবে, চেয়ারম্যানের হয়তো সেখানে লাভ বেশি হবে। এই জিনিসগুলিকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আমরা যত রকমের সুন্দর পরিকল্পনাই করি না কেন, আমাদের ন্যাশনাল ক্যারেক্টার, আমাদের জনগণের সামাজিক আচরণ যদি আমরা ইম্প্রুভ করতে না পারি, মানুষ যদি ভালো মন্দ নিজে নিজে একটু বিশ্লেষণ করতে না শেখে, ফর এক্সাম্পল আমি স্বাধীন মানুষ, কিন্তু এই স্বাধীনতা মানে এই না আমি রাস্তায় গিয়ে যে কোনো লোকের মারধর করবো, আমার একটা বিবেক কাজ করতে হবে। আমাদের দেশের জনগণের মধ্যে কোনটা করা উচিত কোনটা করা উচিত না, একটা মিনিমাম স্ট্যান্ডার্ড আমাদের জনগণের মধ্যে আমাদের উপস্থিত করতে হবে, অন্যথায় আমরা যে কোনো পরিকল্পনা নেই না কেন সেটাকে সুফল আমরা কিন্তু পরিপূর্ণ বলতে পারবো না। আমাদের আমরা যখন রিলিফ অপারেশন করি কেন্দ্রীয়ভাবে যেভাবে করেছে, আমরা স্থানীয়ভাবে আমরা একটা হটলাইন করেছিলাম যে কোনো লোক যদি কষ্টে থাকে বলতে পারে না, সে একটু সম্ভ্রান্ত অথচ মানে খুবই অভাবে পড়েছে, পাবলিকলি এসে সে রিলিফ দিতে পারছে না, এরকম লোকেরা আমাদের হটলাইনে যোগাযোগ করলে আমরা তাদেরকে খাদ্য শস্য পৌঁছাই দিব, রিলিফ পৌঁছাই দিব। কার্যক্ষেত্রে দেখা গেল কি, এমন এমন লোক আমাদের কাছে টেলিফোন করে, তখন আমরা আমাদের কর্মীদেরকে পাঠাই ওদের বাড়িতে, দেখা গেছে এক ভদ্রলোক তার ব্যাংকে ফিক্সড ডিপোজিট 5,00,000 টাকা, দুইটা ছেলে বিদেশে চাকরি করে বিদেশে থাকে, সেই লোকও সাহায্য দেয়। তখন তাকে জিজ্ঞাসা করলো আপনি কেন রিলিফ চাইলেন, বলে যে আমরা শুনছি যে আপনারা টেলিফোন করলে সাহায্য দেন, নাকি টেলিফোন করে দেখলাম সাহায্য পাওয়া যায়। এই যে তাদেরকে বোঝানোর চেষ্টা করলো আপনি যদি প্রয়োজন না আপনি সাহায্যটা নিলেন, যা যে ব্যক্তির প্রয়োজন তখন তো সে সাহায্য থেকে বঞ্চিত হবে, কেন আপনি এটা করেছেন। এই যে ন্যাশনাল ক্যারেক্টার আমাদেরকে তৈরি করতে হবে, আমাদের শিক্ষার হার বৃদ্ধি করতে হবে, আমাদের শিক্ষার হার যদি বৃদ্ধি না করি, তার বিবেককে যদি জাগ্রত না করি, সে কিন্তু আমাদের দেশপ্রেমটার যদি বলিয়ান না হয় সে কিন্তু আসল কাজটা আমরা করতে পারবো না। সেই কারণে আমি মনে করি যে আমাদের অনেক কিছু করণীয় আছে এবং আমাদের যে জিনিসটা আরো বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো লোকাল এমপি হিসাবে সব এমপির দক্ষতা এবং সব এমপি তার জনগণের প্রতি দায়বদ্ধতা ঠিক সমানভাবে আছে বলে ধরে নেওয়া কিন্তু ঠিক হবে না। এই কোভিডকালে আমাদের গত 1.5 বছর যাবৎ আমাদের প্রথম ইনিশিয়ালি আমরা যে সাহায্য সরকারিভাবে যে সাহায্য গেছে, আমরা স্থানীয়ভাবে আমি নিজে নেতৃত্ব দিয়ে প্রায় 1.5-2 কোটি টাকার সাহায্য আমরা কিন্তু আমাদের জনগণকে করেছি। কিন্তু ঠিক একইভাবে এখন এই যে সেকেন্ড ওয়েভের সময় কিন্তু সেই রকম আপনার কার্যক্রম কিন্তু আমাদের জনগণের সেই রকম স্বতঃস্ফূর্ততা নাই, এটা যেমন মনে হয় যে সহনীয় হয়ে গিয়েছে কোভিডের ব্যাপারটা। আমাদের গ্রামগুলিতে যেমন শহরে মসজিদে বাজারে যত মানে কন্ট্রোল হয়, গ্রামে কিন্তু গ্রামে গেলে আপনি মনে হবে না যে আমাদের বাঞ্ছারামপুরে গেলে মনে হবে না যে কোভিড নামে কোনো কিছু আছে, তারা স্বাধীনভাবে ঘুরছে মসজিদে যাচ্ছে, সেই আগের মতোই কোনো অসুবিধা হচ্ছে না এবং স্বতঃস্ফূর্তভাবেই তারা সব কিছু করছে। আমাদের যে জিনিসগুলি করতে হবে সেটি হলো যে আমাদের যে অনেকটা উন্নতি হয়েছে, বাট আমরা জানি যে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, এই এই ব্যবস্থাপনার মধ্যে আগে যে ত্রুটিগুলি ছিল এগুলি অনেকগুলি কিন্তু ত্রুটি কাটিয়ে কিন্তু অনেকটা স্বচ্ছতা এসেছে।
বিশেষ করে যে টাকা ডিস্ট্রিবিউশনের স্বচ্ছতা যেটা ডিজিটাল পদ্ধতিতে ব্যাংকে সরাসরি যায় এখানে কিন্তু অনেকটা স্বচ্ছতা আসছে। কিন্তু এই যে তালিকাটা করার সময় স্থানীয় জনপ্রতিনিধি মেম্বার চেয়ারম্যান তারা কতটুকু স্বচ্ছতার সাথে এটা করেছে সেটা কিন্তু হল অফ করে বলা যাবে না, নির্ভুল করেছে। একজন একজন আলোচক বলেছিলেন যেটা ওই নির্বাচনকালীন হয়ে গেছে, হ্যাঁ এই কথাটা আমি দেখেছি অনেক অনেক ক্ষেত্রে এটা যথাযথ সত্য যে একদম মিথ্যা বলেছে তা না। মেম্বার বা ওয়ার্ড লেভেলের যে লিডার যে তালিকাটা করে সে তখন মেম্বারের ইলেকশন করবে সেই প্রত্যাশায় যে যে লোককে গরিব লোককে সাহায্য দিলে পরে তার পক্ষে জনমতটা বেশি হবে সে কিন্তু সেটা চেষ্টা করে। তবে দেখার বিষয় যে প্রকৃত গরিব লোকটা এই সাহায্যটা পেয়েছে কিনা সেটা সত্যি কিনা। তো এখানে কিছুটা আমার মনে হয় যে আমাদের আরো যত্নবান হওয়ার সুযোগ আছে, আমরা আরো চেষ্টা করলে আরো ভালো করতে পারবো। এখনো আমরা একটা পরিপূর্ণ সুস্থ ব্যবস্থায় আসতে পারি নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেরকম একটা প্রথমে বলেছিল যে আমার এই ত্রাণ কার্যে কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না, এই কথা বলার কারণে কিন্তু অনেক অনেক লোক সংযত হয়েছে এবং দুর্নীতি অনেক কম হয়েছে। আমরা এটাকে ধরে রাখতে চাই, আরো কিভাবে শক্তিশালী করা যায় সেই জন্য আমাদেরকে যত্নবান হতে হবে। আমাদের যেমন একটা উপজেলা লেভেলে যে খাদ্য যে গুদাম আছে এই গুদামটা হয়তো সেন্ট্রালি লোকেটেড না, নদীর পাড়ে একটা সাইডে হয়তো পড়েছে, কিন্তু যখন এই খাদ্যশস্যগুলি চেয়ারম্যান সাহেবরা এখানে বরাদ্দর করে উত্তোলন করে এবং তার জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে খরচ সেই খরচের জন্য তারা কিন্তু অনেক সময় অভিযোগ করে। আবার আমরা যখন গোডাউনের সাথে কথা বলি তখন তারা বলে যে এই খাদ্যশস্য যে ব্যাগের মধ্যে যে সালার ব্যাগের মধ্যে আছে এই সালার ব্যাগটার একটা দাম আছে ওইটা কিন্তু তারা বিক্রি করে সেটাকে ওই বয়টা নির্বাহ করতে পারে। তারপরেও সরকারের পক্ষ থেকে এই ডিস্টেন্স মোতাবেক এই খাদ্যশস্য উত্তোলন করার জন্য যে নেওয়ার জন্য তার নিজ এলাকায় সেখানে কিন্তু অধিক খরচ দেওয়া হচ্ছে। এগুলি ক্রমাগত আমরা নতুন নতুন সমস্যার সম্মুখীন হচ্ছি এবং সেই সমস্যাগুলি অ্যাড্রেস করছি এবং এই এটা কোনো এখনো কোনো এটার কোনো শেষ কথা নেই। আজকে যে এই সেন্টার ফর পলিসি ডায়ালগ তারা যে আলোচনার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন সেখানে কিন্তু আমাদের অনেক নতুন নতুন সমস্যা আমরা অবগত হয়েছি এবং সেই সমস্যাগুলি মন্ত্রণালয় এবং সংসদীয় কমিটি আমরা উভয়ে আলোচনা করে কিভাবে এগুলিকে অ্যাড্রেস করা যায় আমরা সেভাবে যত্নবান হব। আমি শেষের দিক দিয়ে কথা বলা এমনি অনেক বিরক্তকর, প্রায় আড়াই ঘন্টা ধরে আপনারা কথা বলছেন, বাট আমি মনে করি যে এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই আলোচনার মাধ্যমে আমাদের মন্ত্রণালয়ে অনেক কিছু নতুন নতুন সমস্যা সেগুলি কিভাবে অ্যাড্রেস করা যায় সেইভাবে তারা যত্নবান হবেন। এবং আমি মনে করি আমার কাছে ব্যক্তিগতভাবে যেহেতু আমি পভার্টি এলিভেশন নিয়ে কাজ করছি সেখানে আমি মনে করি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি আমাদের একটা জাতীয় চরিত্র আমার ব্র্যান্ডিং করা, কারণ আমাদের মানুষের একটা মিনিমাম আমরা শরীরের সকলে ফেরাস্ত হয়ে যাবো কিন্তু একটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড আমাদের থাকতে হবে, কারণ তা না হলে সরকার যত সুন্দর পরিকল্পনাই করুক এগুলি বাস্তবায়ন করা এত সহজ না, কারণ এটা তৃণমূল পর্যায়ে গ্রাসরুট লেভেলে যারা কাজ করে তাদেরও একটা মিনিমাম অনেস্টি থাকতে হবে। একজন মেম্বারকে একটা দায়িত্ব দিব সে প্রথমে তার নিজের আত্মীয় স্বজনকে দেওয়া শুরু করবে, তাহলে তো প্রকৃত গরিব লোককে আপনার বঞ্চিত হবে এবং এখান থেকে উদ্ধার করা এই এত সহজ কাজ না। এটাকে পাবলিক লিডারশিপ যেটা আছে আমাদের স্থানীয় এমপি এবং এয়ার ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার তারা সকলে যত্নবান হতে হবে, সকলে মিলিয়ে আমরা এই দেশটাকে সুন্দর করতে হবে, একা কারোর পক্ষে শুধু সরকারের পক্ষে এটা সম্ভব না। আজকে যে সেন্টার ফর পলিসি ডায়ালগ যে আলোচনা করেছেন এটা তো সরকারের একটা কন্ট্রিবিউশন, সরকারের হয়তো অনেকগুলি জিনিস সরকারের নক্ষত্রপূরণে ছিল না তারা তুলে ধরেছেন সেগুলিকে এখন অ্যাড্রেস করলে সমাজ উপকৃত হবে। দিস কান্ট্রি বিলংস টু আস, এটা একা সরকার এই দেশকে উন্নত জায়গায় দিতে পারবে না, আমরা সর্বস্তরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে আপ্রাণ চেষ্টা করার পরে আমরা দাবি করতে পারবো ইয়েস আমরা আমাদের গন্তব্যস্থলে যেতে পারবো, অন্যথায় এটা সম্ভবপর না। আমাদের শামীম হায়দার যেটা বলেছেন যে বরাদ্দর ব্যাপারে কিন্তু অ্যাকচুয়ালি একটি কথা আসছে যেটা আমি মনে করি যুক্তিযুক্ত, সেটা হলো আমরা সাধারণত বরাদ্দ দিয়ে ফেলি অ্যাকর্ডিং টু দি জনসংখ্যার ভিত্তিতে। আমাদের অনেক জানা আছে যে চিটাগাঙ্গের লোহাগড় একটা উপজেলা আছে এখানে কিন্তু গরিবের পার্সেন্টেজ জিরো, অথচ সেখানেও যদি বরাদ্দ একই পায় আর যেখানে আপনার
জনসংখ্যা পুবার্টি লেভেলের নিচে আসে বেশি, সেখানে একই রেশিওতে পায়, এটা যুক্তিযুক্ত না। সেই পয়েন্টটাকে আমাদের মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করব যাতে এটাকে অ্যাড্রেস করে অ্যাকর্ডিং টু পুবার্টি কোন এলাকায় কত সেইভাবে যেটাকে করা হয় ওই ডাটাবেসটা করতে হবে। তারপরে আমাদের স্ট্যাটিস্টিক যেটা আমাদের ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স আছে সেখানে তাদের যে ডাটা সেটা কোনো আপডেটেড না, এটা অনেক আগের প্রায় 2014 সালের যে ডাটা সেই অনুপাতেই তারা ডিস্ট্রিবিউশন করে। আমরা যখন রিলিফ মিনিস্ট্রি থেকে গড় বন্টন করি দরিদ্র মানুষের জন্য, সেখানেও আমরা দেখেছি যে 20 গ্রাম এইসব এলাকার যে গড়ে মানে হয়তো যেখানে চিটাগাংয়ের একটা উপজেলায় পাইছে 10টা, সেখানে 20 গ্রাম হয়তো পাইছে প্রায় 150টা। এইরকম এরকম ভাবে সব জায়গায় যেন ওই জনসংখ্যা নিড বেস যেন আমরা ডিস্ট্রিবিউশন করতে পারি সেই জন্য মন্ত্রণালয়। এটা খুব অত্যন্ত কঠিন কাজ বাট অসম্ভব কাজ না, এটা করা যাবে, যত্নবান হলে এটা করা যাবে। এবং যেসব সুপারিশগুলি আজকের এই আলোচনা থেকে আসছে, বিশেষ করে মুস্তাফিজ সাহেবের কাগজপত্র থেকে যদি আসছে, আমি মনে করি এগুলি বাস্তবায়ন করা এবং এর সাথে আরো যেগুলি সমস্যা অ্যাড করা করে যদি আমরা সামনে বাড়ি, আমার মনে হয় উই ক্যান হ্যাভ এ বেটার ফিউচার। এবং আমাদের যেমন আমরা দুর্যোগ যেমন টর্নেডো, সাইক্লোন, জলোচ্ছ্বাস, টেকনোলজিক্যালি এবং প্রযুক্তিগত ভাবে আমরা যতই উন্নতি হই এগুলি কিন্তু আমরা কোনো দেশই কন্ট্রোল করতে পারবো না, ইট উইল হ্যাপেন। তাহলে হোয়াট ইজ নেক্সট? নেক্সট হলো যে এগুলি মোকাবেলা করে ক্ষয়ক্ষতি কিভাবে কম রাখা যায় এবং এখানে বসবাস করার মতো সামর্থ্য অর্জন করাই আমাদের এখন কাজ। আমাদের কোনো এক সময় ছিল লক্ষ লক্ষ লোক টর্নেডোতে স্বাধীনতার প্রাককালে আপনার 70-এর যে ঘূর্ণিঝড়ে 10 লক্ষ লোক মারা গেছে, এখন আপনার কয়েকদিনে যে ফণী, তারপরে আপনার আইলা, এইসব জায়গায় কিন্তু ক্ষয়ক্ষতি কমে আসছে। কেন? বিকজ দি ম্যান হু হ্যাজ আর্লিয়ার ইনফরমেশন হি ইজ এ পাওয়ারফুল ম্যান। আমরা যখন জানতে পারি যে আমাদের ঘূর্ণিঝড়ে ক্ষতি হতে পারে, আমাদের লোকগুলোকে ইভ্যাকুয়েশন করতে, ইভ্যাকুয়েশন করে আমরা রাখবো কোথায়, সেখানে আমাকে আবার আশ্রয়কেন্দ্র করতে হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলি ইনিশিয়ালি যেটা করেছিল সেখানে মডার্ন ফেসিলিটিস বা যেগুলি নাগরিক সুবিধা থাকার কথা ছিল এগুলি নেই, বাথরুম, তারপরে আপনার পানীয় জল, তারপরে খাওয়া দাওয়া, এগুলি সমস্ত কিছুরই আস্তে আস্তে ইভেন রুম ওয়াজ নট বিল্ট ইন, এগুলি সবকিছুই পর্যায়ক্রমে আমরা অ্যাড্রেস করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে দূরদৃষ্টি সম্পূর্ণ ওনার যে ভাবনা, সেই অনুপাতে এই জিনিসগুলি যদি আমরা অ্যাড্রেস করতে পারি এবং অর্থের কোনো, আমার তো মনে হয় না, আমি তো আমার নিজের এলাকায় আমার মন্ত্রণালয়কে বলেছি ভাই আপনারা আর রিলিফ টিম আমাদের এলাকায় পাঠাই না, তো বিকজ এই রিলিফ ডিস্ট্রিবিউশন করতে করতে উই বিকাম টায়ার্ড। মানে এগুলি সপ্তাহ সপ্তাহ মাসে মাসে এই চাল সেই রিলিফ এটা ওইটা লেগে আছে, এগুলি ডিস্ট্রিবিউশন মানে এগুলি মানুষকে আসলে মানে আইসা করে ফেলা যায়, মানে রিলিফ পাওয়া যাবে, বরং আমরা উই আর ওয়ার্কিং আমাদের মানুষ কর্মক্ষম থাকে, সবসময় জন্য মোবাইল থাকে, যারা তারা একটা কিছু আয় রোজগার করে। আর আমার এলাকাটা এমন একটা এলাকা যেখানে ম্যাক্সিমাম লোকই আপনার ইয়াং লোকেরা বাইরে থাকে, বিদেশে থাকে, গত 6 মাসে প্রায় 1,220 টাকা রেমিটেন্স অফিসিয়ালি, আনঅফিসিয়ালি তো আরো আছি। তা আমরা অন্যান্য উপজেলার তুলনায় আমরা খুব ভালো আছি, আমাদের এখানে রিলিফের প্রয়োজনীয়তা খুব কম। আমরা শিক্ষা দিকে আমাদের দেশে আমাদের এলাকার লোকেরা ম্যাক্সিমামই চাকরিজীবী, তারা এলাকার বাইরে থেকে ব্যবসা বাণিজ্য করে, বাট যে জিনিসটা মানুষের মধ্যে একটা ভাবনা ক্রিয়েট করতে হবে, আমাদের জনগোষ্ঠীর মধ্যে একটা ভাবনা জাগ্রত করতে হবে যে এই দেশটি আমাদের, এই দেশটি আমার একার না, এই দেশের ভালো মন্দির সাথে আমার আপনার আমাদের সকলের ভালো মন্দ জড়িত আছে, আমি একা ভালো থাকলে হবে না, আমার পাড়া প্রতিবেশী সহ আমাকে ভালো থাকতে হবে, এই ধরনের একটা ভাবনা যদি আমরা ক্রিয়েট করতে পারি উই হ্যাভ এ ভেরি ব্রাইট ফিউচার, আমাদের কোনো সমস্যা থাকার কথা না। আমাদের লোকেরা এত কর্মঠ, আমাদের লোকেরা এত চিন্তাশীল যে এই দেশটা পিছিয়ে থাকতে পারে না, অনলি থিং প্রপার লিডারশিপ ইজ রিকোয়ার, এবং এই যা কিছু আমাদের আছে এটা প্রপার ডিস্ট্রিবিউশন, এবং যদি অভাব থাকে কম থাকে নেক্সট স্টেপে যেন যারা এবার বাদ পড়ছে নেক্সট স্টেপে যেন তারা বাদ না পড়ে সেটাকে এনশিওর করতে হবে। এইভাবে পর্যায়ক্রমে আমরা আস্তে আস্তে ভালোর দিকে যেতে পারবো এবং এই সমস্ত জিনিসগুলি মন্ত্রণালয়ও শুনেছেন, আমাদের এই আলোচনার কথাগুলি শুনেছেন, আবার আমি শুনেছি বক্তব্যের মধ্যে যে আমাদের এই কার্যপত্র যেটা ওনারা বার করছেন এটা আমাদের মন্ত্রণালয়ে পাঠাই দিলে আমাদের মন্ত্রণালয়ের লোকেরা অফিসাররা এটা দেখবে পড়বে। আমি ওইটা কাগজটা বেশ কয়েকদিন ধরে পড়েছি, অনেক বেশি দেখেছি যে ভালো করেছে এবং অনেক সমস্যা তুলে ধরেছেন, এই এটা কিভাবে অ্যাড্রেস করা যায় সেভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যাবে। আমি আবারও মুস্তাফিজ সাহেবকে একটা বিস্তারিত কার্য মানে আলোচনার যে মানে পেপারটা যিনি প্রেজেন্ট করেছেন, it is really wonderful paper and he deserves thanks from us
এবং আমি আমার সরকারের মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই যে উনি অত্যন্ত সুন্দরভাবে যেগুলি প্রশাসনের বা সরকারের আচর কাটে নাই অথচ সত্যটা তুলে ধরেছেন, সরকার সেটাকে গ্রহণ করে কাজ করলে যেগুলি ড্রব্যাক্স আছে, দুর্বলতা আছে, সেগুলিকে অ্যাড্রেস করলে সরকার, দেশবাসী, আমরা সকলে উপকৃত হবে। আবার অনেক সময় অনেক লোক পেপার উপস্থাপন করে ভালোটা তুলে ধরে না, খালি মন্দটা তুলে ধরে খালি সমালোচনা করে, এবং অনেক সময় দেখা গেছে কি যে ব্যক্তি সমালোচনা করে উনি যখন ক্ষমতায় ছিলেন তখন কিন্তু উনি একটা সুতো নড়াচড়া করতে পারেন। আমি একজন জানি যিনি বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টর ছিলেন, উনি উপদেষ্টা ছিলেন, অনেক কথা, অনেক ব্যর্থতার কথা বলেন, বাট হোয়েন হি ওয়াজ মেম্বার ডাইরেক্টর অফ বাংলাদেশ ব্যাংক হি হ্যাজ নট অ্যাড্রেস এনি প্রবলেম। এই যে জিনিসগুলি এটা এটা এটার থেকে উঠতে উঠে মুস্তাফিজ সাহেব যে কাজটি করেছে হি রিয়েলি ডিজার্ভ থ্যাংকস দ্যাট, এটা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং গ্রহণযোগ্য এবং মানে উইন উইন সিচুয়েশনের একটা পেপার উনি তুলে ধরেছেন। আর দেবপ্রিয় অত্যন্ত মানে সুন্দর বলেন এবং মানে খুবই জ্ঞান রাখেন এবং সকলের সাথে একটা সুসম্পর্ক মেনটেন করে চলেন এবং আমাকে ব্যক্তিগতভাবে টেলিফোন করেছেন। আমি মনে করি যে এই আলোচনা শুনে আমি বলে না যতটুক শুনে বরং বেশি উপকৃত হয়েছি আমি এই অনেকগুলি জিনিস আমাদের সংসদীয় কমিটির মিটিং এর মধ্যে। আমি কিন্তু আবার জাতীয় দুর্যোগ উপদেষ্টা কমিটিরও সভাপতি, সেখানে এইবার কিভাবে আমরা এগুলি অ্যাড্রেস করতে পারি, দিক নির্দেশনা দিতে পারি, মন্ত্রণালয়ে আমরা সম্মিলিতভাবে কাজ করে কিভাবে আরো বেশি কার্যকর ভূমিকা রাখতে পারি সেই জন্য আমরা যত্নবান হব। আমি দেবপ্রিয়কে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমাকে নিমন্ত্রণ করার জন্য আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবন। ধন্যবাদ সবাই, অনেক ধন্যবাদ জনাব তাজুল ইসলাম সাহেব, সংসদ সদস্য এবং আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির প্রধান এবং একজন আমাদের অত্যন্ত প্রবীণ রাজনৈতিক নেতা, আপনাকে অনেক ধন্যবাদ এই সময়টা দেওয়ার জন্য। এবং আপনি যে সবার কথা শুনেছেন এবং প্রত্যেকটাই প্রায় মোটামুটি আপনি অ্যাড্রেস করলেন, এটাও আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় এবং অত্যন্ত উৎসাহের ব্যাপার আর কি। এবং আপনি যে কার্যপত্রটিকে মুস্তাফিজ, প্রফেসর মুস্তাফিজ উত্থাপন করেছেন, তাকে যে সমর্থন করলেন এবং তার যেই গবেষণা পদ্ধতিকেও যে আপনি সমর্থন দিলেন, এর জন্য কৃতজ্ঞ। এবং আগামী দিনে আরো যদি সুযোগ থাকে অবশ্যই এগুলো নিয়ে যাব। আমি প্রফেসর মুস্তাফিজকে কোনো বক্তব্য দেওয়ার সুযোগ দেই নাই এই এই কারণ আড়াই ঘন্টার উপরে আলোচনা। অনেক ধন্যবাদ, আপনি যে লেখাপড়া গবেষণার সাথে সময় বের করতে পারছেন এটা খুশির কথা। আরো অন্যান্য যদি কোনো তথ্যের দরকার হয় আমাদের জানাবেন, আমরা সেগুলো আপনার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। মুস্তাফিজ কি মাফ করে দিবা নাকি সবাইকে নাকি আরেক কিছু বলতে চাও? আমি তারপরেই রত্নাকরকে দীপঙ্করকে নিয়ে আসবো আমাদের ধন্যবাদ প্রস্তাবের জন্য। আমরা জানেন যে আজকের এই অনুষ্ঠান সিপিডি একা না, এটার সাথে অক্সফ্যাম জড়িত এবং অক্সফ্যাম আমাদের অত্যন্ত সহযোগী প্রতিষ্ঠান। এই যে বিভিন্ন এলাকা থেকে আপনি বিভিন্ন কণ্ঠস্বর শুনলেন, এটা অক্সফ্যামের উদ্যোগে এবং তাদের সংগঠনেরই এই কণ্ঠস্বরগুলো আমরা সমাবেত করতে পেরেছি, সেহেতু আমরা এই অনুষ্ঠানকে যৌথ অনুষ্ঠান, এটা সিপিডি এবং অক্সফ্যামের, এবং এটা ইউরোপিয়ান ইউনিয়নের সমর্থন আছে এটার সাথে। আমি দীপঙ্করকে ডাকবো। মুস্তাফিজ না দেবপ্রিয়, অনেকক্ষণ আলোচনা হয়েছে, আমি শুধু সবাইকে ধন্যবাদ জানাতে চাই, বিশেষত আমাদের বিশেষ অতিথিকে, এবং আজকে উনি যে আলোচনা করলেন এবং আমাদের যারা বিভিন্ন জায়গা থেকে যারা যোগ দিয়েছেন তারাও বেশ কিছু পয়েন্টস দিয়েছেন। আমরা আশা করি যে টিম আমরা সেগুলো পর্যালোচনা করে আমাদের এই রিপোর্টকে আরো সমৃদ্ধ করবো, এবং তুমিও যেগুলো আলোচনার মধ্যে পয়েন্টস নিয়ে আসছো সেগুলো। তো আমার বিশেষ আমি এখন দীপঙ্কর, ধন্যবাদ মুস্তাফিজ সংক্ষিপ্ত বলার জন্য। দীপঙ্কর বললে আমি শুধু সামারিতে তিনটে পয়েন্ট আপনাদের জন্য বলবো, বিশেষ করে এখানে মিডিয়া আছে তারাও এটার মনোযোগ দিতে পারবেন। ডক্টর দীপঙ্কর দত্ত, অক্সফ্যাম বাংলাদেশের দেশীয় প্রধান। দীপঙ্কর ধন্যবাদ দেবপ্রিয়দা, আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের মাননীয় প্রতিমন্ত্রী সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ এনামুর রহমান, আমাদের মাত্র আমরা যার বক্তব্য শুনলাম এবং খুব ইন্সপায়ারিং বক্তব্য, আমাদের মাননীয় এমপি জনাব এ বি তাজুল ইসলাম,
আমি জানি আমাদের বিশেষ বক্তা ছিলেন জনাব আনির চৌধুরী, পলিসি অ্যাডভাইজার এক্সেস টু ইনফরমেশন, ডক্টর এম আবু ইউসুফ, চেয়ারম্যান ও অধ্যাপক উন্নয়ন অধ্যয়ন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়, এরা সবাই ছিলেন। এবং আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা এখানে এসছেন এবং আমাদের যে কমিউনিটির যে ভয়েস, আমাদের শ্রদ্ধেয় মুস্তাফিজুর স্যার এবং তার টিম মেম্বার, তারা যে রিসার্চটা করেছেন এবং সেই রিসার্চের ফাইন্ডিংস গুলোকে আপনারা ধৈর্য সহকারে শুনেছেন, অনেক ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি অক্সফামে আমাদের যে সহকর্মী আছে এবং আমাদের প্রত্যন্ত অঞ্চল থেকে যোগদান করা আমাদের কমিউনিটি বেসড অর্গানাইজেশন এবং স্থানীয় প্রতিনিধির সদস্যবৃন্দ। আপনারা এটাও জানেন যে এই প্রোগ্রামটি আমরা আয়োজন করেছি ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায়, আমাদের সহযোগী সংস্থা সিপিডির মাধ্যমে, এবং যে প্রকল্পটির আওতায় আমরা এটা করেছি সেটা হলো গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ। তো আজকে আমরা সম্মানিত এমপি জনাব এবি তাজুল ইসলামের বক্তব্য থেকে আমরা বুঝে যাচ্ছি যে এই আলোচনা যে যে সাবজেক্টের উপর ছিল করোনা মোকাবেলায় ত্রাণ কর্মসূচি, সেটা অনেক সাকসেসফুল হয়েছে। এবং এই ধন্যবাদ প্রস্তাবের মাধ্যমে আমি একটা সুযোগ একটু নিতে চাচ্ছি, আমরা যখন বলছি করোনা মোকাবেলায় ত্রাণ কর্মসূচি, আমাদের এটা এখন রিকগনাইজ করার প্রয়োজন আছে যে করোনা কিন্তু আমাদের উপর একা আসেনি, করোনা এসছে আমাদের হোস্ট কমিউনিটিতে কক্সবাজারে, যেখানে আমাদের হোস্ট কমিউনিটি যারা অলরেডি আমাদের 1 মিলিয়ন রেফিউজিকে তারা হোস্ট করছে, করোনা এসছে তার সাথে এসছে সাইক্লোন আমফান, করোনা এসছে তার সাথে এসছে ফ্লাড, এখন আসছে জশ। তার মানে এটা কোনো মানে একটা সিঙ্গেল হিউম্যানিটেরিয়ান রেসপন্স না, এটা ছিল অনেক কমপ্লেক্স একটা হিউম্যানিটেরিয়ান রেসপন্স। এবং এই কমপ্লেক্স হিউম্যানিটেরিয়ান রেসপন্সে আমরা অক্সফাম থেকে সবসময় যেটা বলে এসছি যে আমরা যেটা দেখেছি যে সরকারের বিভিন্ন যে এবং মন্ত্রণালয় থেকে যে যে পরিমাণ সহযোগিতা এসছে এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে, কিন্তু আমরা যদি সরকারকে একটা জাহাজের সাথে তুলনা করি, জাহাজ সব জায়গা পৌঁছাতে পারে না, অনেক খাল বিল দিয়ে যেতে পারে না, সেখানে ছোট ছোট ডিঙ্গি নৌকার দরকার পড়ে, ছোট লঞ্চের দরকার পড়ে, ফেরির দরকার পড়ে, এবং সেই ফেরির জায়গাটা হলো অক্সফাম বা আমাদের স্থানীয় প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, এই কানেকটিভিটিটা তারা তৈরি করে দেয়। এবং আজকে আমরা যখন একটা সাকসেসফুল ত্রাণ কর্মসূচির কথা বলি, এই কানেক্টেডনেসটা দরকার, এবং এই কানেক্টেডনেসের মধ্যে আমরা কমিউনিটি বেসড অর্গানাইজেশন এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে কিভাবে আরো সক্রিয় করব ভবিষ্যতে, হয়তো সেটা আরো ভেবে দেখবার দরকার আছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, অনেক ধন্যবাদ সবাইকে। দেবপ্রিয়দা, হ্যাঁ, ডক্টর দীপঙ্কর দত্তকে আপনারা শুনলেন, আমাদের অত্যন্ত একটি যোগ্য সহযোগী নিয়ে সিপিডি এই কাজটি করেছে। আমিও এই সুযোগে অক্সামের সমস্ত বন্ধুদের সহযোগীদের ধন্যবাদ জানাতে চাই। আমি আমি আপনাদের যদি আপনি বলেন আমার জন্য কি নিয়ে যাওয়ার আছে এই আড়াই ঘন্টা তিন ঘন্টা আপনাদের সাথে থেকে, আমি তিনটে বিষয় কি আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করব। প্রথম বিষয়টিতে রয়েছে যে বাংলাদেশে এই ধরনের করোনাকালীন ত্রাণ সামগ্রীর ক্ষেত্রে এক, চাহিদা কত, দুই, বরাদ্দ কি হলো, তিন, কি ধরনের বরাদ্দ হলো, চাল না নগদ, চার, বিতরণ কিভাবে হয়েছে, এবং পাঁচ, সেটার বিতরণের ক্ষেত্রে যদি কোনো অভিযোগ থেকে থাকে সেগুলির সমাধান কি হয়েছে। সেহেতু এইটা একটা বড় আলোচনার বিষয় ছিল যে চাহিদা, বরাদ্দ, বিতরণ, তালিকা প্রস্তুতি, নালিশ এবং সংশোধন ইত্যাদি একটা বিষয়, একটা বড় বিষয়ের ভিতরে আলোচনা ছিল। এবং এখানে যেটা বেড়ে এসছে যে একদিকে যেমন আমাদের বরাদ্দ বাড়াতে হবে, অপরদিকে এই বিতরণ ব্যবস্থাতেও একই রকম ভাবে উন্নতি করার প্রয়োজন করা করবে, এবং এখানে নালিশ নিষ্পত্তির বিষয়টিকে কম হিসেবে দেখা দরকার নেই। কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটি এই ক্ষেত্রে এসছে সেটা হলো যে এই চাহিদা বরাদ্দর ক্ষেত্রে, বিতরণের ক্ষেত্রে আমাদের তথ্যকে আরো বেশি প্রচার করতে হবে, স্বচ্ছতা আনতে হবে ইত্যাদি বিষয় রয়েছে। মানুষ অনেক সময় জানে না যে সরকার এখানে কি দিচ্ছে না দিচ্ছে। দ্বিতীয় যে বিষয়টি আলোচনাতে খুব গুরুত্ব পেয়েছে সেটা হলো তথ্য উপাত্তের ব্যবহার এবং এটার সেই অর্থে সংগঠন এবং বিতরণ। খুব পরিষ্কার ভাবে এসেছে যে তথ্য উপাত্তের ক্ষেত্রে আমাদের বড় ঘাটতি হলো জাতীয়ভাবে তথ্য উপাত্তের অভাব। যেহেতু জাতীয়ভাবে তথ্যের উপাত্তের অভাব, সেহেতু আমরা অনেক পুরনো
প্রায় এক দশকের পুরনো তথ্য উপাত্ত নিয়ে এই সমস্ত বিতরণ ব্যবস্থাতে করতে যাচ্ছি, সেহেতু স্বাভাবিকভাবে এটার ভিতরে বিভিন্ন ব্যত্যয় দেখা দিচ্ছে। দ্বিতীয়ত, যে তথ্য আছে সেটা যথেষ্ট পরিমাণে বিভাজিত না, অর্থাৎ আমরা যে সমস্ত স্থানিক এবং প্রাসঙ্গিক আমরা বিপন্নতার কথা বলি সেগুলি এই তথ্যের ভিতরে প্রতিফলিত না, সেহেতু এটাও একই রকম ভাবে সমস্যা সৃষ্টি করছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় যে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এই ক্ষেত্রে প্রভূত উন্নতি হয়েছে এবং এটা আগামী দিনে করাটা আরো গুরুত্বপূর্ণ হবে। এইখানে তথ্য প্রযুক্তির নতুন নতুন ব্যবহার এবং এই ক্ষেত্রে শুধু পুরনো না, নতুন দরিদ্রদের চিহ্নিত করার ক্ষেত্রে এগুলির ব্যবহার, এই বিষয়গুলি খুবই এসেছে। এবং একই সাথে এই তথ্যের নিরাপত্তা, তার সংরক্ষণ, তার সুরক্ষা এবং নাগরিকদের অধিকার রক্ষিত হয় যাতে, সেই বিষয়টি গুরুত্ব সহকারে এসেছে। সেহেতু আমার দ্বিতীয় বড় আলোচনার বিষয় ছিল আজকে তথ্য, তথ্যের লভ্যতা, তথ্যের হালনাগাদকরণ, তথ্যের বিভাজন এবং তথ্যের নিরাপত্তা এবং তার সঠিক ব্যবহার। এটা ছিল দ্বিতীয় বড় বিষয় আজকে আলোচনার জন্য। আর তৃতীয় যে বিষয়টি বড় আলোচনার জন্য এসেছে, যেটি তিন নম্বরে আসলো, হয়তো এক নম্বর থেকে আলোচনা করা যেত, সেটা হলো যে এই পুরো জিনিসটিকে কার্যকর করার ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নজরদারির বিষয়টি। স্বচ্ছতা, জবাবদিহিতা, নজরদারির বিষয়ে বারবার ঘুরে ফিরে এসেছে যে প্রকৃত জনমানুষের সম্পৃক্ততাটা খুবই গুরুত্বপূর্ণ, তাদের কণ্ঠস্বরটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ যাদের প্রতি আমরা এই আচরণ করতে চাচ্ছি, যাদের প্রতি আমরা এই সাহায্য সহযোগিতা করতে চাচ্ছি, তাদের কণ্ঠস্বরটিকে কিভাবে এই পুরো প্রক্রিয়াতে যুক্ত করা যায় এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই যুক্ত করার ক্ষেত্রে কিছু মাধ্যমের কথা আমরা এখানে আলোচনা করেছি। জনসম্পৃক্ত যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, অর্থাৎ যাদের সিবিও আমরা বলি, কমিউনিটি বেসড অর্গানাইজেশন, জনসম্পৃক্ত যে সমস্ত বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান আছে যাদের আমরা এনজিও বলি, সেগুলির কথা বলছি। একই রকম ভাবে সরকারি বেসরকারি সাহায্যদাতা প্রশাসন এর কথা আমরা বলছি, বলছি আমরা গণমাধ্যমের কথা, এবং একই সাথে আমরা বলছি জনপ্রতিনিধিদের কথা। জনপ্রতিনিধিরা বিভিন্ন পর্যায়ে, সেটা জাতীয় সংসদের হোক, জেলা পর্যায়ে হোক, উপজেলা পর্যায়ে হোক বা ইউনিয়ন পর্যায়ে হোক, সাধারণভাবে জনমানুষের কণ্ঠস্বরকে যুক্ত করার জন্য আমাদের সবগুলো মাধ্যমই ব্যবহার করতে হবে। এখানে অগ্রগতি আছে, কিন্তু কে কে আরো জোরদার করতে হবে। এখানে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, যেন যে জাতীয় যৌথতার কথা আহ্বান জানিয়েছিলেন তাজুল ইসলাম সাহেব, সেইটার ক্ষেত্রে যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করে। তো তৃতীয় বিষয় ছিল জবাবদিহিতা, স্বচ্ছতা এবং এই ক্ষেত্রে নাগরিকদের কণ্ঠস্বরকে কিভাবে যুক্ত করা। আমি যে কথাটা বলে এখানে শেষ করব সেটা হলো যে আমরা সকলেই স্বীকার করেছি যে বাংলাদেশ এই ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতির ছাপ রেখেছে, এবং যে সমস্ত বিষয়াদি আমরা ত্রুটি বিচ্যুতি বলছি সেগুলিও আমরা সচেতনভাবে অনুধাবনের ভিতরে, পর্যবেক্ষণের ভিতরে বাস্তব সংশোধনের জন্য পদক্ষেপ নিচ্ছি। যে আক্ষেপটা নিয়ে আমি শেষ করছি সেটা হলো যে এই মুহূর্তে যে দ্বিতীয় ধাক্কাটা চলছে আমাদের অতিমারির, সেই অতিমারির ক্ষেত্রে অনেকেই উল্লেখ করেছেন গতবারের ধাক্কার মতো আমরা এই ধরনের ত্রাণের ক্ষেত্রে সামাজিক এবং রাষ্ট্রীয় সরকারি সেইখানে আমরা উৎসাহ এবং উদ্যোগ তুলনামূলকভাবে কম দেখছি। এই জায়গাটাতে এই দ্বিতীয় অতিমারির ধাক্কাকে মোকাবেলা করার জন্য আমাদের এই উদ্যোগগুলো আরো বেশি জোরদার হবে, আরো দ্রুততর সক্রিয় হবে, কারণ আমরা জানি না যে এইটাই শেষ ধাক্কা কিনা। সেহেতু আমাদের প্রতি মুহূর্তে এইগুলো থেকে অভিজ্ঞতাগুলোকে সঞ্চয় করে, আত্মস্থ করে আগামী দিনের জন্য প্রস্তুতি নিয়ে থাকতে হবে, এই প্রত্যাশা করি। আজকের এই আলোচনা খুব দেবপ্রিয়, আমি একটা ছোট্ট জিনিস আপনাকে তুলে ধরতে চাই, সেটা হলো অবাধ তথ্য প্রবাহ যেটা দরকার আমাদের, আমার আছে কি আর কি পাচ্ছি কি দিচ্ছি, এটা যে একটা তথ্যপথ এটা জনগণের জানা দরকার। ফর এক্সাম্পল আমি বলি, আমি যখন মহান মুক্তিযুদ্ধের সময় আমি সকালবেলা যখন অর্ডার দিয়েছি আমার ক্যাম্পে 500 লোকের খানা পাক করবার জন্য, দুপুর 2-1টার দিকে যখন খানা তৈরি হয় তখন কিন্তু 500 লোক ছিল, সেখানে হয়ে গেছে 600 লোক। এই 600 লোক কিন্তু 500 লোকের খানাই খাচ্ছে। তখন কিছু কিছু লোক আমার কাছে কমপ্লেন করে যে তার খানা কম পড়ছে, কেন বললো, দেখা গেল যে বাবুর্চি বলতেছে স্যার আপনি সকালবেলা রেশন ইস্যু করেছেন 500 লোকের, কিন্তু যখন আমি পাক শেষ করছি তখন আপনার লোক ক্যাম্পে চলে আসছে, আরো মুক্তিযোদ্ধা চলে আসছে, তাদের তো আর অভুক্ত রাখা যাবে না, তাদেরকে খাওয়াবার জন্য ওই খানার থেকে আমরা আমি যদি এই তথ্যটা না জানতাম তাহলে তো আমি ওই বাবুর্চিকে ধরতাম যে তুমি চুরি করেছো। এই জন্য সবসময় অবাধ তথ্য প্রবাহ আমাদের সকলের জন্য দরকার, সত্য প্রতিষ্ঠিত করার জন্য। অনেক ধন্যবাদ তাজুল ভাই, আপনি খুবই ঠিকই বলেছেন এবং মুক্তিযুদ্ধের কথা স্মরণ করেছেন। আমারও উল্লেখ করা ছিল যে আপনি
একজন মহান মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধা এখানে আমাদের সাথে উপস্থিত আছেন। সেহেতু ওই এটা ওই তথ্যের কথা তো হলো। তো আমি এই তিনটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম, চাহিদা বরাদ্দ এবং তার বিতরণ এবং তার নালিশ নিষ্পত্তি, দ্বিতীয়ত হলো তথ্য প্রযুক্তি এবং এই ক্ষেত্রে আমাদের অবকাঠামো, নিরাপত্তা, হালনাগাদকরণ, বিভাজিত তথ্য, স্থানীয় তথ্য ইত্যাদির বিষয়, এবং তৃতীয়ত এখানে নাগরিক কণ্ঠস্বরকে যোগদান করার ক্ষেত্রে বিভিন্ন জনসম্পৃক্ত প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যম ইত্যাদি সকলকে প্রশাসনের সাথে যুক্ত করে আগামী দিনে আগানো এবং এই মুহূর্তে যে অতিমারী চলছে দেশের ভিতরে তাকে মোকাবেলা করার জন্য এই সাম্প্রতিক সময়ের অভিজ্ঞতাকে আরো কার্যকরভাবে আমরা ব্যবহার করব, আগামী দিনের জন্য প্রস্তুতি নিশ্চিত করব। আপনাদের সকলকে এখানে থাকার জন্য ধন্যবাদ। আমরা প্রায় 90 জন মানুষ নিয়ে শুরু করেছিলাম, এখন প্রায় 60 জনের উপরে আছেন। আপনাদের সকলের মঙ্গল কামনা করি, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এবং আবার খুব দ্রুতই আবার আপনাদের সাথে দেখা হবে এবং আপনাদের সকলের যে কাজ করছেন সেই কাজ, উপকারী কাজটা আপনারা আরো সফলভাবে করুন, এটাই চাচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন। স্যার, আমাদের সাথে ঢাকার বাইরে থেকে বিভিন্ন জায়গায় 124 জন উপস্থিত ছিলেন বিভিন্ন কারণভাবে। অনেক ধন্যবাদ। আমাদের 100 জনের বেশি ঢাকার বাইরে থেকে উপস্থিত ছিলেন এবং আপনারা জানেন যে আমরা যে আলোচনাগুলি করি এই আলোচনার অন্যতম বড় আকর্ষণ হলো যে ঢাকাতে ঢাকার বাইরের কণ্ঠস্বরগুলোকে আরো উচ্চারণ করার, আরো এটাকে প্রতিধ্বনিত করার, এইটা করার চেষ্টা থেকে এইটা হয়। আপনারা যারা ঢাকার বাইরে থেকে এসেছিলেন তাদের জন্য আমার বিশেষ বিশেষ সালাম এবং কৃতজ্ঞতা। ভালো থাকবেন আপনারা সকলে, আপনারা জানবেন যে আপনাদের সাথে আমরাও এখানে আছি। The recording has stopped. স্যার, আমাদের 13টি সহযোগী সংস্থাই এখন নাগরিক প্ল্যাটফর্মের সদস্য। ভেরি গুড এমি।